চেষ্টা করবো আর কি শেষ করে দিতে। আজকে তো মোটামুটি অনেক টপিকস আছে। হ্যাঁ, এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লাস্ট লেকচার ছিল হচ্ছে আপনার গিটের উপরে, তো কুইকলি একটা রিভিউ হবে যে আপনারা যে কাজ করছেন, যে কাজ দেওয়া হয়েছিল বা যে প্র্যাকটিস করছেন, ওখানে কিছু বুঝেন নাই বা হচ্ছে ওইখানে কোনো কোশ্চেন থাকলে বলেন আর কি, ওইটা রিভিউ করে তারপরে শুরু করি। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, হুম, বলেন। সেটা হলো ভাই, আপনি যে ইমতিয়াজ মানে ব্রাঞ্চ ওয়ান থেকে ওই যে ইগনোর দ্য ফাইল এটা ক্রিয়েট করতে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো এটা ক্রিয়েট করার পর এটা পুশ করলাম, দেন আবার এটাকে পুল করলাম হলো ব্রাঞ্চ টু তে যে, বাট এটা কেন মাস্টার টু মাস্টার ব্রাঞ্চে চলে আসতেছে? এইটা তো আপনার গিট, এই মনে করেন যে এই ফাইলটা গিট কন্ট্রোল করে না, ঠিক আছে? তো যেহেতু গিট এই ফাইলটা কন্ট্রোল করে না, সেহেতু আপনি যে কোনো ব্রাঞ্চে যাবেন ওই ফাইলটা থাকবে। কিন্তু ভাই অন্য ইগনোর দ্য ফাইলগুলো ফাইল, কিন্তু ছিল না। হ্যাঁ, অন্য ফাইলগুলো তো গিটে অটোমেটিক হচ্ছে আপনার ওই কমিটির উপর ডিপেন্ড করে চেঞ্জ করতেছে যে কোন ব্রাঞ্চে কি ছিল কি নাই, ওটা তো গিট হ্যান্ডেল করতেছে। কিন্তু আপনার ইগনোর দ্য ফাইল যেটা আপনি ডট গিট ইগনোরে অ্যাড করে রাখছেন, ওইটা তো হ্যাঁ হ্যাঁ আপনার মনে করেন যে গিট কন্ট্রোল করে না, তো ওইটা যেখানে যাবেন আপনি ওইটা দেখতে পাবেন আর কি। ও আচ্ছা আচ্ছা, আর কার কোন কোশ্চেন? আর কোশ্চেন নাই? হ্যাঁ বাকিগুলো কি করানো হবে না? এই গিটে যেগুলো বাকি ছিল, হ্যাঁ, রিসেট, তারপরে কি জানি ডিবেশিং। হ্যাঁ, রিভেস রিসেট ছিল বাকি, এগুলা একদিন সময় পাইলে কোন একদিন দেখাই দিব আর কি, র্যান্ডমলি একদিন সিলেক্ট করে আপনার দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে HTML। তো HTML আমাদের আপনাদের কোশ্চেন না থাকার একটা কারণ হতে পারে যে আপনারা কম প্র্যাকটিস করছেন, ঠিক আছে? মানে প্র্যাকটিস বেশি করলে কোশ্চেন বেশি থাকে, স্বাভাবিক। যাই হোক, তো HTML, তো HTML এ HTML আমরা সবাই মোটামুটি মনে হয় জানি, কারণ হচ্ছে আমাদের ACC তে ICT তে HTML একটা চ্যাপ্টার থাকে, রাইট? আপনারা পড়ে আসছেন না এটা? না ভাইয়া, না ভাইয়া, ও আচ্ছা, আপনারা পান নাই, আপনাদের তো অনেক সিনিয়র। যাই হোক, তো এখন মনে হয় আসছে HTML, C প্রোগ্রামিং বেসিক। তো আপনারা প্র্যাকটিস করছেন আগে কখনো, কাজ করা হয়েছে টুকটাক তো মনে হয় সবারই, কারণ এটা তো একদম বেসিক। আপনি যে কোনো কিছু ওয়েব ডেভেলপিং এ কাজ করতে চান, ফার্স্টে HTML টা লাগে। আচ্ছা, HTML কি জিনিস? হ্যাঁ, তো HTML আসলে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি জিনিস এটা কি কেউ জানে? আমরা যে ইয়ের সময় আপনার XML একটা ফরম্যাট আছে, জানেন XML? হ্যাঁ ভাইয়া, UML। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই রকম। তো আমরা জানি ফরম্যাটটা কেমন, যে HTML থাকে তার ভিতরে আর কি, আপনার হেড থাকে, তারপরে হচ্ছে বডি থাকে, হ্যাঁ, বিভিন্ন এলিমেন্ট থাকে। তো এই ফরম্যাটটা, এটা হায়ারার্কিক্যাল ফরম্যাট আর কি, প্যারেন্ট থাকে। ভাইয়া CMD যেটা বলো ওটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ? CMD, যেমন ডট CMD দেখি আমরা কয়েক জায়গায়। ডট সিএমডি, হ্যাঁ ডট সিএমডি ফাইল বলা তো মানে মনে হয় ওটা একটা ফাইল ফরম্যাট বলতেছেন আর কি। হ্যাঁ, ওই মানে ওই CMD গুলো কি মার্কআপ টাইপের? ওখানেও দেখা যায় যে কিছুটা হেডার দিয়ে দিয়ে ভেরিয়েবল গুলো হইতে পারে, আমি আসলে সঠিক না, ওগুলো মানে ডস ফাইলে বলে আর কি, ডস টাইপের উইন্ডোজ ইয়েতে সিএমডি থাকে, এক্সটেনশন বা ডট বিএটি ফাইল থাকে, এরকম বিভিন্ন ফরম্যাট আছে। খুলে ওপেন করে দেখবেন ভিতরে কেমন, তাহলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, এখন এই আমরা একটা ওয়েবসাইটে যা দেখি, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরেন যত ধরনের কন্টেন্ট আমরা দেখি সবকিছুর জন্য HTML মানে দায়ী। কারণ HTML না লিখলে আপনি ওই কন্টেন্ট কোনোদিনও দেখবেন না, কি
কত সুন্দর করে দেখবেন বা কতটা ইউজার ইন্টারেক্ট হবে সেটা ডিপেন্ড করবে অন্য কিছুর উপরে, কিন্তু ওই সিএসএস জাভাস্ক্রিপ্টের উপরে। কিন্তু আপনার কন্টেন্টটা আগে লিখতে হবে এইচটিএমএল এ। সো এইচটিএমএল হচ্ছে বলতে পারেন যে মাদার, আপনার এইচটিএমএল থাকতেই হবে, হ্যাঁ, বা স্কেলেটন বলতে পারেন। আর এইচটিএমএল এর মধ্যে কোনো ধরনের সিএসএস ইনক্লুড নাই, সিএসএস আলাদা জিনিস, আমরা নেক্সট লেকচারে সিএসএস ডিটেইলস আলোচনা করব। তো মেইনলি হচ্ছে আমাদের বলতে পারেন যে মেইন র জিনিসটাই হচ্ছে আসলে এলিমেন্ট কি কি আছে, কি কি লিখতেছেন, সবকিছুই হচ্ছে আসলে এইচটিএমএল। হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়েবসাইট, ওয়েব পেজ, ওয়েব অ্যাপ যাই বলেন, তো সবগুলোর পিছনে আসলে এইচটিএমএল কোড আছে। তো এইচটিএমএল টা ভালো জানতে হয় আর কি, হয়তো আপনি প্র্যাকটিস করে সব মনে রাখতে পারবেন না একসাথে, কিন্তু আপনার বুঝতে হবে যে এই জিনিস আসতে বা এই জিনিস করা যায়, কোনটা কিভাবে করা যায়। মনে না থাকলে গুগল করবেন, গুগল করে দেখবেন যে আসছে রেজাল্ট, আসলে তো দেখলেই যাতে বুঝেন যে এটা এইভাবে ইউজ করতে হবে, ওই নলেজটা থাকতে হবে। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, কোশ্চেন আছে কোনো? হ্যালো, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, না। আচ্ছা, তো এখন ওয়েবসাইট গুলো আমরা দেখি হচ্ছে ব্রাউজারের মধ্যে, রাইট? আমরা ব্রাউজার কি কি ব্রাউজার ইউজ করি নর্মালি? মেজর ব্রাউজার হচ্ছে এই 5-6টা আর কি। তো আমি আমার প্রেফারেন্স অনুসারে লিখছি, গুগল ক্রোম তো আমরা সবাই ইউজ করি মোটামুটি, এখন ইউজ করতেছি, মজিলা ফায়ারফক্স, এইটা পরে নেক্সট ইম্পর্টেন্ট, সাফারি অ্যাপল এ থাকে বিল্ডিং, ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোজ এ থাকে, মাইক্রোসফট এর জিনিস। হ্যাঁ, ইএসটা নতুন দিছে ওরা উইন্ডোজ 10-এ, রাইট? আমি ইএসটাও দেখছি, ওটা মোটামুটি ভালো করছে ইন্টারনেট এক্সপ্লোরার থেকে, প্রচুর ইউজার আছে উইন্ডোজ এর, এই জন্য এই ব্রাউজার গুলো ইম্পর্টেন্ট। তবে আমি পার্সোনালি উপরের তিনটা ইউজ করি, হ্যাঁ, উপরের তিনটা ইউজ করি, আর প্রথমটাকে প্রেফার করি আর কি। প্রথমটা অনেক মানে আপনার ব্রাউজার যখন আপনি ইউজ করবেন অনেক কিছু জানতে হয়, আপনি ডিবাগ করবেন কিভাবে, বিভিন্ন যে নেটওয়ার্কিং ইগুলা কিভাবে, মেমোরি গুলা কিভাবে এই দেখতেছেন, যে জাভাস্ক্রিপ্টে হিপ গুলা কিভাবে ই করে, আপনার কোনটাই বেশি খাইতেছে, বিভিন্ন অনেক ডিপের জিনিস আছে, হ্যাঁ, ওগুলো আপনার জানতে হবে। তো যেকোনো একটা বা দুইটা ব্রাউজার যদি আপনি খুব মানে ডিপলি জানেন তাহলে হয়, মোটামুটি সিমিলার আছে, হ্যাঁ, একই জিনিস ই করছে। কিন্তু এগুলা কি দেখানো হবে? হ্যাঁ, এগুলা জাভাস্ক্রিপ্টে যদি সময় পাই এগুলা আমি দেখাই দেবো আর কি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে অনেক কিছু আসলে, এগুলা অনেক ডিপের জিনিস, অনেক ডিপের জিনিস মানে আপনি যখন হচ্ছে ধরেন একদম খুঁটি নাটি কোথায় কি হইতেছে, আপনি আপনি দেখতেছেন আপনার ব্রাউজার স্লো, কিন্তু কেন স্লো হইতেছে, বা আপনার ব্রাউজারের আপনার কোডটার কোন জায়গায় প্রবলেম হইতে পারে, কোন পোর্শনটা বেশি মেমোরি খাচ্ছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে আপনার গার্বেজ কালেকশন অটোমেটিক করে ফেলে, মানে আপনার গার্বেজ গুলারে অটোমেটিক রিমুভ করে দেয়। কিন্তু এমন যদি কখনো করেন যে কোনো একটা পোর্শন আপনি হয়তো অনেক ডিপার ক্লোজার ইউজ করছেন, হ্যাঁ, কোনো একটা পোর্শন ওইটাকে সবসময় ইউজ করতেছে, তো একটা সেকশনও যদি তাকে ইউজ করে তাহলে ও তো গার্বেজে যাবে না। গার্বেজ মানে কি, আমি আমাকে কেউ ইউজ করতেছে না, আমি ফ্রি পড়ে আছি, তখন এটাকে ক্লিন করে দেয়, ক্লিন করে দিলে মেমোরিটা একটু বাড়ে আর কি। একদম নর্মাল কনসেপ্ট। তো আপনি যদি ওইটাকে, যদি আপনার কোডিং স্টাইল ভালো না থাকে বা হচ্ছে ভুলে যদি কখনো এরকম একটা কেস চলে যায়, তখন হচ্ছে ওই ব্রাউজার দিয়ে দেখা যায়। ক্রোম একটা খুব মানে ভালো জিনিস আর কি, এবং ওরা প্রতি 6 উইক পর পরই আপডেট দেয়, নতুন নতুন ফিচার আসতেছে অনবরত আর কি, একটা পর একটা ফিচার দিতেছে। ওকে, তো ব্রাউজার আসলে আপনারা সবাই চিনেন, তো এগুলো নিয়ে আর বলার কিছু নাই। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ডক টাইপটা কি জিনিস। ডক টাইপটা হচ্ছে আপনার HTML 5 আসার আগে, HTML 5 আসার পর, আগে যে HTML ছিল আর HTML 5 আসার পরের যে HTML, HTML 5 হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন। তো অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ওরা অনেক নতুন নতুন কিছু আনছে, অনেকগুলো এলিমেন্ট আছে নতুন, তারপরে টেকনোলজি চেঞ্জ করছে, মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো আপনি আপনার যে HTML কোডটা লিখছেন, এই HTML কোডটা কোন HTML ভার্সনের মধ্যে লেখা সেটাই বোঝানো হয় আসলে এই ডক টাইপ দিয়ে। ধরেন আমি যদি এখানে এটা আমি একটা জাস্ট আপনাদের ই করার জন্য, প্র্যাকটিস করার জন্য একটা রিপো বানাইছি, ডেমো রিপো।
এই ডক টাইপ যদি এইচটিএমএল এইটুকু যদি লেখেন, তার মানে বুঝায় যে আমার যে এই ওয়েব পেজটা আছে, হ্যাঁ এই পেজটা হচ্ছে এইচটিএমএল 5 এ লেখা, আর নর্মাল আমাদের যা আছে ওগুলা তো আছে, হেড থাকে, তারপরে হচ্ছে বডি থাকে। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে এই লাইনটা বোঝাচ্ছি, এই লাইনটা, এই লাইনটা দেখেন, এই লাইনটার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এই যে এক্সক্লেমেটরি সাইন বা নট সাইন যাই বলেন। তো এই এই যে নট সাইনটা, এই নট সাইনটাই স্পেশাল, আর কোন এলিমেন্টের মধ্যে নট সাইনটা নাই, খেয়াল রাখবেন। আর কোন এলিমেন্টের নট সাইনটা নাই। আরেকটি স্পেশাল জিনিস হচ্ছে এই ডক টাইপটা হচ্ছে ক্যাপিটাল। তো এইচটিএমএল হচ্ছে আপনার কেস ইনসেনসিটিভ, আপনি ক্যাপিটাল লেখেন আর স্মল লেখেন, যাই লেখেন ওই স্মল চিন্তা করে, হ্যাঁ লোয়ার কেস চিন্তা করে আর কি, লোয়ার কেস সবসময় লিখতে হয়, এই জন্য এইচটিএমএল এ কখনো ক্যাপিটাল লিখতে হয় না, নরমালি লিখলেও আপনার ওটা সে লোয়ারই চিন্তা করবে, কেস সেন্সিটিভ না আর কি। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এইটা আরো দেখবেন যে যত ধরনের এলিমেন্ট লিখবো, তারপরে যত ধরনের এট্রিবিউট লিখবো, যাই লিখবো সব হবে আসলে লোয়ার কেসে। হ্যাঁ, আপনার যদি দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স থাকে, আপনি মাঝখানে স্পেস বা কিছু লিখতে চান, ড্যাশ ইউজ করতে পারেন। এরকম আপনি যখন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, ধরেন ভিউ যদি ইউজ করেন, বা ওরা হচ্ছে ফোর্স করে আপনার, যাতে আমি ধরেন আপনি লিখতেছেন যে ধরেন মাই, আমরা নর্মালি কেমনে লিখি, এমনি লিখি না মাই কান্ট্রি, তো এটা যদি একটা এলিমেন্ট হয়, হ্যাঁ ধরেন এটা একটা এলিমেন্ট, কাস্টম এলিমেন্ট লেখা যায় ওখানে, যাই হোক আমি নর্মালি জাস্ট বুঝাচ্ছি এটার এরর দিয়ে বসে থাকবে, এটা দিয়ে ও বলবো যে এইভাবে লেখো, দেখছেন এখন এখন কালার রেড চলে গেছে, বাট এইভাবে লিখলে এরর দেবে। তো এগুলো জাস্ট ওরা বলে সবসময় লোয়ার কেস লেখো, যদি দুই ওয়ার্ডের মাঝখানে যদি কোনো সেপারেটর রাখতে চাও ড্যাশ ইউজ করো আর কি, অথবা সবই একসাথে লিখে দেওয়া হবে মাই কান্ট্রি, তাও হবে। আচ্ছা, তাহলে ডক টাইপটা কি করে? ডক টাইপটা ইন্ডিকেট করে যে আমি যে আমার এইচটিএমএল কোডটা লিখবো সেই কোডটা আমি কোন এইচটিএমএল ভার্সনে লিখতেছি। তো HTML 5 আমরা নরমালি HTML 5 নিয়ে চিন্তা করব, লেটেস্ট ভার্সনে যত কিছু আছে ওগুলো নিয়ে দেখবো। ঠিক আছে, এখানে এগুলো লিখছি যা বলছি আর কি, তাই অল্প অল্প করে, এখানে আসলে অত ডিটেলস লেখা হয় নাই, জাস্ট টিক টিক টু করে সবকিছু করে বলে দেওয়া হয়েছে আর কি। তো ভাইয়া ওই এখানে মানে আমি যে ফোর ইউজ করি তাই লেখা দিয়েছে কি হবে আসলে, মানে ডক্টর যে কনভার্সন ইউজ করছে আমি বুঝতে পারি, তাহলে আমি ধরেন হ্যাঁ এটা বুঝবেন ফাইভ আছে, বাট আপনি যদি ই করতে চান অন্য কোন ফরম্যাটে লিখতে চান, তাহলে হচ্ছে ওইটার উপরে ডক টাইপ, যেমন ডট এইচটিএমএল, এইচটিএমএল 5 বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আর গুলা জানে এই দেখেন, এই যেগুলো এগুলো হচ্ছে অন্যান্য, যেমন এটা 4.01 স্টিক করে দিচ্ছেন যে আমার এই কোডটা আমি 4.01 এই লিখছি। হ্যাঁ, এটা এটা আরো আগে আছে, যেমন এটা 1 এ স্টিক করা। তো ডিপেন্ড, আপনি যদি আগের ভার্সন ইউজ করেন তাহলে এইচটিএমএল 5 এর যে লেটেস্ট ফরম্যাট গুলো আছে ওই ফরম্যাট গুলা ব্রাউজার আর চিনবে না, কারণ তখন তো সে ওই আগের যখন পার্স করবে তখন ওই আগের ভার্সন মনে করে পার্স করবে, তখন আপনি যদি ওর এইচটিএমএল 5 এ যে নতুন নতুন এলিমেন্ট গুলো আসছে ওগুলা যদি আপনি ইউজ করতে চান তাহলে কাজ করবে না আর কি, ব্রাউজার তখন ওই জিনিসটা বুঝবে না, এটাই জাস্ট ডিফারেন্স। আচ্ছা, এইচটিএমএল ট্যাগস, এলিমেন্টস, অ্যাট্রিবিউটস এগুলো আমরা খুব মানে বেশি ইউজ করব, এগুলো হচ্ছে একদম র লেভেল জিনিস যে এইচটিএমএল লিখতে গেলে লিখতে হয়। তো দেখেন এগুলোর মধ্যে কনফিউশন থাকে আমাদের অনেকের, ট্যাগ আর এলিমেন্ট দুইটাকে আমরা একই মনে করি, কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখেন ট্যাগ হচ্ছে ধরেন আমি এই পি দিয়ে প্যারাগ্রাফ বোঝাই, হ্যাঁ পি দিয়ে বোঝায় যে আমি প্যারাগ্রাফ লিখবো, তো এই প্যারাগ্রাফটা হচ্ছে আপনার এই ফার্স্ট পোর্শন, আমরা যদি আচ্ছা এই দুইটাকে একসাথে করে দিই, হ্যাঁ তাহলে সেটা দেখতে পাবো। দেখেন আমরা যদি মনে করেন এখানে একটা
প্যারাগ্রাফ লিখি যে আই এম প্যারাগ্রাফ, তো এই ফার্স্টে যেটা এটাকে বলে ওপেনিং, ওপেনিং এলিমেন্ট, আর এটাকে বলতেছে ইন্ডিং, স্টার্টিং আর ইন্ডিং এভাবে বলতে পারেন, ওপেনিং বা ক্লোজিং এভাবে বলতে পারেন। হ্যাঁ, এই এই পোর্শনটাকে বলে হচ্ছে ট্যাগ, পি ট্যাগ। হ্যাঁ, আর এই শেষের পোর্শনটাকে বলে হচ্ছে, এই শেষের পোর্শনটাকে বলবে হচ্ছে আপনার ইন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, পি ট্যাগ এর। আর এই ফুল পোর্শনটা এটা বলবে হচ্ছে আপনার এলিমেন্ট। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? দেখেন এই যে আই এম প্যারাগ্রাফ, তো এই আই এম প্যারাগ্রাফের এইখানে এই ফার্স্ট যে, তাহলে একটা ট্যাগ কি নিয়ে শুরু হয়? দেখেন এটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা স্মলার দেন, যাই বলেন। হ্যাঁ, এক একজন এক এক নাম দেয় বলে আর কি, একই জিনিস। আর তারপর হচ্ছে ওই এলিমেন্টের নামটা, ট্যাগের নামটা, যে আমি যে এলিমেন্টটা লিখবো, যেহেতু এস্টিমেট লিখতে সেটা অবশ্যই একটা এলিমেন্ট হবে, তার নেম। তারপর হচ্ছে ক্লোজিং ইজ গ্রেটার দেন বলেন বা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্রেকেট বলেন। তো এরপর হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, এরপরে কন্টেন্ট, এরপরে হচ্ছে আপনার আবার সেম জিনিসই, শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে এখানে। জিনিসটা খেয়াল করছেন কিনা? লেফট অ্যাঙ্গেলের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, এটা দিয়ে বোঝায় যে এটা আসলে এই যে ট্যাগটা এটা ইঞ্জিন ট্যাগ, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। আর মাঝখানে তো নেম আছে, আর হচ্ছে এখানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল এলিমেন্ট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে আর কি। এখন এখানে আরো অনেক কিছু থাকতে পারে, এই জায়গাগুলোতে যদি এট্রিবিউট থাকে, তো আমরা প্রেজেন্টেশনে যদি দেখি এট্রিবিউট কি জিনিস, তাহলে ট্যাগ আর এলিমেন্ট দুটো বুঝছি। ওকে, এরপর হচ্ছে এট্রিবিউট। এট্রিবিউট কি জিনিস? এট্রিবিউট হচ্ছে আমি একটা এলিমেন্ট যখন লিখলাম, এই এলিমেন্টের মধ্যে আরো আরো কাস্টমাইজ করতে পারি বা আরো ইনফরমেশন দিতে পারি, যে এলিমেন্টের মধ্যে আপনি ধরেন আরো অপশন এড করতে পারেন, এডিশনাল ইনফরমেশন আর কি যেটা বলতেছে। তো এই এট্রিবিউট দিয়ে আমরা আবার কোনো একটা এলিমেন্ট কে কাস্টমাইজ করে লিখতে পারি। যেমন প্যারাগ্রাফ যদি লিখি, প্যারাগ্রাফের টাইটেল কি হবে, যেমন ধরেন আমি যদি প্যারাগ্রাফের এখানে যদি আমার কার্সারটা নিয়ে কিছুই দেখাচ্ছে না, তাই তো? এখন যদি আমি মনে করেন একটা এখানে একটা এট্রিবিউট লিখে দিই, ধরেন টাইটেল দিলাম, যে ধরেন এটাই দিয়ে দিলাম। তো এখন যদি এখানে দেখি, দেখেন হচ্ছে এই যে দেখাচ্ছে, দেখছেন আই এম প্যারাগ্রাফ রিফ্রেশ দেওয়া হয়েছিল না আর কি ব্রাউজার। তো এখন এই জিনিসটা হচ্ছে আপনার এট্রিবিউট, এই যে টাইটেলটা হচ্ছে এট্রিবিউট, কার এট্রিবিউট, পি যে ট্যাগ আছে তার এট্রিবিউট। আর এই ফুল জিনিসটাকে বলি এলিমেন্ট, এই ফুল জিনিসটাকে বলতেছে পি এলিমেন্ট। আর এই পোর্শনটাকে বলতেছে এট্রিবিউট, এট্রিবিউট না আসলে এই পুরো টাইপ এট্রিবিউট, কারণ এই ফুল কি ভ্যালু দুইটাকে নিয়ে এট্রিবিউট হয়। তো ফার্স্ট পার্টটা থাকে নেম, পরের পার্টটা থাকে ভ্যালু। তো ফার্স্ট পার্ট লেখার পর ইকুয়াল লিখে ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা লিখতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ফরম্যাট। আর দুইটা এট্রিবিউটের মাঝখানে সেপারেটর থাকে স্পেস, আপনি যখন স্পেস দিবেন তখন হচ্ছে দুইটা আলাদা আলাদা এট্রিবিউট বোঝাবে। তো এটা এইগুলো লেখা হয়েছে যে নেম ভ্যালু এই ফরম্যাটে থাকবে, আর হচ্ছে আপনার সবসময় ওপেনিং ট্যাগ এর মধ্যে থাকবে। হ্যাঁ, স্টার ট্যাগ বা ওপেনিং ট্যাগ, কারণ আমরা আমরা এই পোর্শনে কিছু লিখতে পারবো না, এই পোর্শনে কিছু লিখতে পারবো না, আমাদের সব এই স্টার্টিং যে ট্যাগ এটার মধ্যে লিখতে হবে। এবং এট্রিবিউটটা, এট্রিবিউট একাধিক অনেক এট্রিবিউট থাকতে পারে, কিছু কিছু এট্রিবিউট আছে গ্লোবাল, যেমন টাইটেলটা গ্লোবাল। হ্যাঁ, টাইটেল যে এট্রিবিউটটা আছে এটা মোস্ট অফ দা এলিমেন্টের মধ্যে ইউজ করা যায় আর কি, আমার জানার মতো মনে হয় সবগুলোর মধ্যে ইউজ করা যায়। যেমন গ্লোবাল এট্রিবিউট আরো আছে, ক্লাস ইউজ করা যায়, আইডি ইউজ করা যায়, ডেটা ড্যাশ দিয়ে আপনি কোনো ড্যাটা যদি সেভ করে রাখতে চান, ডেটা ড্যাশ ধরুন নেম বা ডেটা ড্যাশ কোনো একটা ইনফরমেশন রাখতে চাচ্ছেন ওটা এখানে রেখে দিতে পারবেন। স্টাইল ইউজ করি আমরা যখন সিএসএস সিএসএস লিখি, কাস্টমাইজ ইনলাইন সিএসএস লিখি, তখন স্টাইল লিখতে হয় আর কি এলিমেন্টের মধ্যে আর কি। যদি এইভাবে স্টাইল লিখে দেন তখন এর মধ্যে একটা, আমরা আজকে সিএসএস নিয়ে আলোচনা করবো না,
জাস্ট দেখাচ্ছি আর কি। ধরেন আপনি কালার যদি রেড দেন, হ্যাঁ ব্রাউজার রিফ্রেশ, দেখেন যে রেড হয়েছে। তো এই জন্য স্টাইলও একটা অ্যাট্রিবিউট, এবং এই স্টাইলটা হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট, মানে আপনি এই ডিপেন্ড করে না যে আপনি কোন এলিমেন্টের মধ্যে বা কোন ট্যাগের মধ্যে লিখতেছেন, আপনি যে কোনো এলিমেন্টের মধ্যে এটা ইউজ করতে পারবেন। আবার কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো হচ্ছে আপনার ওই ট্যাগ রিলেটেড, আপনি ওই ট্যাগের মধ্যে না ইউজ করলেই না, ওইটা আর অন্য কোনো কোথাও ইউজ করবে যাবে না। আমরা যেমন বিভিন্ন সময় ইনপুট নিব, বা দেখবেন যে ইনপুটে প্লেস হোল্ডার বলে একটা জিনিস থাকে, ইমেজে সোর্স বলে একটা জিনিস থাকে, লিঙ্কে সোর্স বলে একটা জিনিস থাকে, তো এই এগুলো হচ্ছে স্পেসিফিক, ওর মধ্যে লিখতে হবে। হিডেন, হিডেন সব জায়গায় লেখা যায়, হিডেন লিখলে হচ্ছে এই জিনিসটা দেখাবে না, কি হিডেন করে দিবে। হিডেন ইকুয়াল টু চলে গেছে, হিডেনের কাজ এটা, শুধু হিডেন লিখলে হয়, কিন্তু এই ফরম্যাটটা প্রেফার করে। এটা হচ্ছে ওই হিডেন ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে হিডেন, ওইটা হচ্ছে আপনার এক্স এইচটিএমএল বলে, এক্সটেন্সিভ এইচটিএমএল আর কি। তো ওই ফরম্যাটে লেখা ভালো সবসময়। আচ্ছা এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা? আচ্ছা এটা যদি ক্লিয়ার থাকে, নেক্সট আমরা দেখবো হচ্ছে এইচটিএমএল টাইটেল মেটা ফেভ আইকন। হ্যাঁ খুব কম ইউজ করি আমরা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হয়তো অনেকে আমরা ইউজই করি না, হয়তো ফার্স্ট টাইম যে এই পেজটা লিখছিল সে একবার ইউজ করে দিচ্ছে তাই দিচ্ছে। টাইটেল জিনিসটা কি, টাইটেল দেখেন আমরা কিন্তু একটু আগে একটা টাইটেল ইউজ করছি, রাইট? টাইটেল, এই টাইটেল আর ওই টাইটেল এক জিনিস না। দেখেন এই টাইটেলটা লেখা হয়েছে বডি এলিমেন্টের মাঝে, বডি যে এলিমেন্ট তার মাঝে, আর এখন আমি যে টাইটেলটা বলতেছি এটা হচ্ছে আমার ওই পেজের টাইটেল, আর এই টাইটেলটা হচ্ছে আমার এই প্যারাগ্রাফের টাইটেল, এই প্যারাগ্রাফটা কি রিলেটেড। আর আমি যদি আমার হেড সেকশনে একটা টাইটেল লিখি, হ্যাঁ তাহলে এটা হবে হচ্ছে আমার এই ওই পেজ রিলেটেড টাইটেল। হেড সেকশনে খুব বেশি জিনিস লিখা হয় না, কিছু কমন জিনিস আছে, আপনি টাইটেল লিখে তারপর মেটা ডেটা অনেকগুলো লিখতে পারেন, সিএসএস লিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট স্টাইল, স্টাইল নর্মালি হচ্ছে বডি শেষের আগে দিতে হয়, হ্যাঁ তবে এখানেও দিলেও না কেউ না করবে না, হ্যাঁ দিলে ঝামেলা আছে আর কি, রেন্ডার হওয়ার সময় দেখবেন যে ব্রাউজারে স্লো হয়ে যাওয়ার, এগুলো ডিটেলস আলোচনা করবো আর কি পরে। তো এই টাইটেলটা দেখেন, টাইটেলটা কি জিনিস, টাইটেল দিলাম না মনে করেন, এখন দেখেন এই যে আমার পেজের এই যে ট্যাবটা আছে, এই ট্যাবের মধ্যে দেখেন ইনডেক্স ডট এইচটিএমএল নাম দেখাচ্ছে, কারণ আমার এই ফাইলের নাম হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে না আমার এই ফাইলের যে নাম আছে এই নামটা একটা ভালো নাম দেখা, কারণ আমরা তো সবসময় সব ব্রাউজারে যখন ওয়েবসাইটে যখন যাই ব্রাউজার দিয়ে এটা দেখি যে এটা কি আছে, হ্যাঁ এবং এই যে বাম পাশে দেখেন এটা হচ্ছে একটা ফাইলের মতো দেখাচ্ছে, ঠিক আছে যে আইকনটা। তো এখন দেখেন এখানে আমি যদি একটা ভালো নাম দিই, ধরেন আমার এখানে ধরেন দিলাম লার্ন এইচটিএমএল, হ্যাঁ এখন যদি আমি এখানে দেখি দেখেন যেটা চেঞ্জ হয়ে গেছে লার্ন এইচটিএমএল, এটাই আসলে টাইটেল। এবং এটার আরো কিছু উপকারিতা আছে, সেটা হচ্ছে আপনার এই ওয়েব পেজটা যদি কেউ ধরেন বুকমার্ক করতে যায় বা ফেভারিটস হিসেবে রাখতে চায়, তাহলে দেখেন এই নামটা দেখাবে, লার্ন এইচটিএমএল নামটা আসবে এখানে অটোমেটিক, এই দেখছেন যে লার্ন এইচটিএমএল আসছে। কিন্তু আপনি যদি এই টাইটেলটা না দিতেন, ধরেন এই টাইটেলটা দিলেন না, তাহলে দেখবেন ফাইলের নাম চলে আসবে, দেখছেন ফাইলের নাম চলে আসছে। তো এই জন্য প্রত্যেকটা পেজের আলাদা আলাদা টাইটেল দিতে হয় আপনার, এরকম যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের যে এই রিলেটেড যা সেটাতে আপনি টাইটেল দিবেন, তাহলে হচ্ছে আপনার ওই এখানেও আসবে। এবং আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনি যখন সার্চ করবেন শেষ সার্চের সময় আপনার টাইটেলটা আসবে, ঠিক আছে। আসেন একটা এক্সাম্পল দেখি, ধরেন আমি গুগলে যদি সার্চ দেই, দেখেন যে ধরেন দিলাম এইচটিএমএল এমডিএন, এমডিএন হচ্ছে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এটাও ভালো অনেক জিনিস, ঠিক আছে। এই দেখেন এই এই যে এইচটিএমএল তারপরে ভার্টিক্যাল বার এমডিএন লেখাটা আসছে না, এটা আসলে এই পেজের টাইটেল। চলেন দেখি, এটাকে আমি ইন্সপেক্ট করতেছি, হ্যাঁ এটা এইচটিএমএল কোডটা দেখার জন্য, দেখেন এটা হেড সেকশনে থাকবে, এই যে দেখেন এখানে টাইটেল, এই যে দেখেন টাইটেল, এই যে দেখেন যে এইচটিএমএল ভার্টিক্যাল বার এমডিএন, এই লেখাটাই আমার এই যখন সার্চ দিছি তখন এখানে আসছে।
তার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর কি। আপনি যদি ওখানে ইনডেক্স ডট এইচটিএমএল লিখে থাকেন, সার্চ দিলেন ইনডেক্স ডট এইচটিএমএল, তো ওই জিনিসটা কেউ বুঝবে না, কারণ আমরা নর্মালি টাইটেলটাই পড়ি, এটাই হচ্ছে ওই পেজের টাইটেল। আপনি যদি এইভাবে এখন আরেকটা পেজে যান, এইটাই বলছিলাম, দেখেন এটা দুইটা কিন্তু একই ওয়েবসাইট, ঠিক আছে, যে ডেভেলপার মজিলা ডট অর্গ, এটাও ডেভেলপার মজিলা ডট অর্গ, দুইটা এক সেম ওয়েবসাইট, কিন্তু দেখেন টাইটেল ভিন্ন, কারণ প্রত্যেক পেজ কি রিলেটেড ওটা বলতেছে, এবং ওইটা সার্চ ইঞ্জিনে সার্চ দিলেও সার্চ ইঞ্জিন দেখাচ্ছে, দেখছেন এই জিনিসটাই আসছে, এই যে লার্নিং এইচটিএমএল গাইডস এন্ড টিউটোরিয়ালস লার্ন ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসটাই যেখানে আসছে দেখেন, এই যে লার্নিং এইচটিএমএল গাইডস এন্ড টিউটোরিয়ালস, সেম জিনিস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে টাইটেলটা কি দিব আমি। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাব আইকন, দেখেন একসাথে দেখাই দিই, একই পেজে ইনসপেক্ট করছি, ফ্যাব আইকন ম্যাটার একটু পরে বলতেছি, ফ্যাব আইকন, ফ্যাব আইকন জিনিসটা হচ্ছে দেখেন এই যে এই পাশে একটা এই যে আইকনের মতো আছে, দেখছেন এই যে আইকনের মতো, এই গুগলের এখানে গুগলের আইকনের মতো, ডাব্লিউ থ্রি স্কুলের ডাব্লিউ থ্রির মতো, তো এই যে আইকনটা, এই আইকনটাকে বলে ফ্যাব আইকন, এটাও হেড সেকশনে লেখে, দেখেন এখানে পাবেন একটা লিংক পাবেন যেটার ই হচ্ছে আইকন রিলেশন, বুঝতে পারছেন, আচ্ছা ওরা বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন ফ্যাব আইকন ইউজ করছে। আরেকটা তো দেখি, এই সেম জিনিস আর কি, আপনার যদি ওই পেজের উপর মোবাইল ভার্সন হাবিজাবির উপর ডিপেন্ড করে যদি বিভিন্ন ফেব আইকন দিতে চান ওইটা দিবেন, এই যে এই যে এটা দেখেন, এটা এই যে এই লাইনটা, ঠিক আছে, এই দেখেন এই যে রিলেশন হচ্ছে আইকন, এইচ আর এফ হচ্ছে ফেব আইকন, ফেব আইকো বলে আইসিও বলে, আইসিও আইসিও হচ্ছে এই ফেব আইকনের এক্সটেনশন, এই স্পেশাল টাইপ ইমেজের একটা এক্সটেনশন আর কিছু না, পিএনজি ইউজ করতে পারবেন আপনি, সমস্যা নাই। আর এখানে এই যে ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ লিয়ে এক্স ড্যাশ আইকন যেটা লিখবেন, এটা হচ্ছে আসলে এই আইসিইউ যে আপনি ফরম্যাটটা ইউজ করছেন, এক্সটেনশনটা ইউজ করছেন ইমেজের, এটা বলতেছেন। হ্যাঁ, আপনি যদি এখানে যখন পিএনজি ইউজ করেন, ধরুন পিএনজি ইউজ করেন, তাহলে এই পাশে বলবেন যে ইমেজ পিএনজি। হ্যাঁ, আচ্ছা, এই এই আইকনটা যে ওই আইকন, এটা বোঝার উপায় কি? এটা তো রিলেটিভ পাথ ইউজ করছে, আপনি ইসের পরে জাস্ট খালি এটা লিখে দেন, তাহলে দেখবেন আসবে, এই দেখছেন আসছে, দেখতেছেন আপনারা, এই যে এই এই যে আইকনটা, এটাই হচ্ছে এই যে এখানে যে এই যে আপনার ট্যাবে যে বাম পাশে আসছে এই আইকনটা, তাহলে এটা এটা কি বলতেছে ফ্যাব আইকন, এই যে স্মল ইমেজ ফাইল দ্যাট রিপ্রেজেন্টস দ্য ওয়েবসাইট, এটা নর্মালি হচ্ছে যে যার ওয়েবসাইট দেখতেছেন ওই কোম্পানির লোগোটাই দেয় নর্মালি, ছোট করে লোগোটা দেয়, তো এখানে আর ফ্যাব আইকন তেমন আর কিছু নাই। আর হচ্ছে মেটা ট্যাগটা দেখেন, আচ্ছা মেটা ট্যাগ হচ্ছে, মেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা মানে কি, আপনার এই ওয়েবসাইটটা কি কি রিলেটেড, কি কি আছে, অথর কে, ডেসক্রিপশন কি, হ্যাঁ কিওয়ার্ড কি, কিওয়ার্ড গুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, আপনার সার্চ দিলে যে আপনার ওয়েবসাইটের উপরের দিকে চলে আসবে, এই জিনিসটা অনেকটা ডিপেন্ড করে মেটা ট্যাগের উপরে। আপনার মেটা ট্যাগের মধ্যে যে লাগছে ডেটা বল ডেটা, মেটা ট্যাগের মধ্যে ইনফরমেশন গুলো দিয়ে দেয় সবাই, যে এটা কি রিলেটেড, দেখেন এখানে কত মেটা মেটা ট্যাগ আছে, তো প্রত্যেকটা মেটা ট্যাগের মধ্যে বলা আছে যে এইচটিটিপি ইকুইভ্যালেন্ট কি জিনিস, এই ভিপোর্ট কত হবে, তারপর হচ্ছে রোবটস, এর প্রথমটা হচ্ছে নাম, এটা লেখার নিয়ম হচ্ছে মেটা যখন থাকবে প্রথমটা হচ্ছে নাম নেম দিবেন, এরপরটা হচ্ছে আপনার ওই কন্টেন্টের মধ্যে ভ্যালুটা দিবেন। এখানে অনেক মেটা ট্যাগ আছে, নরমালি যদি আমরা সার্চ দেই ধরেন বেসিক এইচটিএমএল মেটা ট্যাগ দিলাম, গিমার ট্যাগ হইতে পারে, আমরা দেখে আসি তারপর একটা ওয়েবসাইট এক্সাম্পল দেখি, এইটা এই দেখেন কত মেটা ট্যাগ, দেখছেন এগুলো সব বলে ইউজ করা যায়, আরো আছে এখানে সব যে আছে তা না, তবে এগুলো হচ্ছে কমন মোস্ট কমন। এই যে কিওয়ার্ডস, যে নাম হচ্ছে কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস গুলা হচ্ছে আপনার ট্যাগ দিবেন, আপনার ধরেন একটা ওয়েবসাইট বানাইছেন, সেই ওয়েবসাইটে কি কি রিলেটেড কন্টেন্ট আছে, ধরেন বিভিন্ন অ্যালগোরিদম রিলেটেড কন্টেন্ট আছে, কি কি অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমের নাম গুলা দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অর্গানাইজেশনের নাম দিতে পারেন, যে অর্গানাইজেশনের নাম দিয়ে সার্চ দেয় তাহলে এই 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 ট্যাগ গুলা ম্যাচ হইলে ওইটা উপরের দিকে চলে আসবে আর কি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে এটা কি রিলেটেড ওয়েবসাইট, এখানে কি ধরনের ভিডিও আছে, যদি ইসলামিক ভিডিও থাকে তাহলে ইসলামিক ভিডিও, গেমিং
ওয়েবসাইট হয় তাহলে গেমিং ওয়েবসাইট রিলেটেড ডিসক্রিপশন দিবেন। ভিডিও যদি ওয়েবসাইট হয় ভিডিওগুলো থাকে সব ধরনের ই থাকে, আপনি কন্টেন্ট থাকে ওই কন্টেন্টগুলো ডিটেইলস এখানে বলবেন, এই কন্টেন্টের মধ্যে আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। জাস্ট সাবজেক্ট হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, এগুলো আসলে ডিটেইলস পড়াশোনা এখানে একটা ভুল করছে দেখছেন, এই যে এইখানে এই যে এখানে এই জিনিসটা ডাবল কোটেশন হবে, এই দুইটা ডাবল কোটেশন হবে আর যেটা সিঙ্গেল কোটেশন হবে। আপনি যদি কোনো আপনার কন্টেন্ট আপনার এইচটিএমএল এর মধ্যে যদি আপনার ভ্যালুর মধ্যে যদি সিঙ্গেল কোটেশন ইউজ করতে চান, কারণ এটা সিঙ্গেল কোটেশন ইউজ হয়েছে, তাহলে আপনার দুই পাশে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। এটা এখন ওয়েবসাইট ট্রিট করবে হচ্ছে এইটুকু ধরবে হচ্ছে আপনার অর কন্টেন্ট, সাবজেক্ট ধরবে ইউর ওয়েবসাইট এইটুকু, আর এই বাইরে টুকু ধরে দিবে গার্বেজ, হ্যাঁ ওটা ওটা ফালাই দিবে আর কি, বুঝবে না। তো আপনি যদি ডাবল কোটেশন দিতে দুই পাশে আর মাঝখানে সিঙ্গেল কোটেশন তাহলে হচ্ছে পুরোটাই নিত। আচ্ছা এখানে আরো বিভিন্ন জিনিস আছে, এই যে সামারি টামারি, অথর কে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার ওয়েবসাইটের অথর কে যিনি ডিজাইনার যদি নাম দিতে চান ডিজাইনের নাম দিতে পারেন, বিভিন্ন ধরনের আরো অনেক কিছু আছে, ডেট কবে এটা আপ করছিলেন বা তার ইন্সপিরেশন এক্সপায়ার ডেট গুলা, ক্যাশ হবে কিনা, হ্যাঁ ক্যাশিং ইনফরমেশন, এগুলা ইউজ এগুলো ব্রাউজার বুঝে, এগুলো ব্রাউজার বুঝে অন্য অ্যাপ্লিকেশন পড়ে, অন্য অ্যাপ্লিকেশন বলতে ধরনের যে বিভিন্ন ধরনের যে প্লাগইন টাগিন ইউজ করেন, গুগল ক্রোমের এক্সটেনশন ইউজ করেন, ওরা তো এই পেজের উপরে ডিপেন্ড করে তারপরে পেজটারে পইরা তারপর কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের টুলস যেগুলো ইউজ করে। তো ওইখানে মনে করেন যে এই মেটা ট্যাগ গুলো অনেক সময় অনেক কাজে লাগে, এটাই হচ্ছে মেইনলি মেটা ট্যাগ এর। আচ্ছা ভাইয়া, তাহলে এটা শুধু মানে ডেভেলপারদের জন্য মেইনলি, মানে ইউজাররা তো খুব বেশি কিছু মানে ইউজাররা মেটা ট্যাগ দেখবে না একদম, ডেভেলপারদের জন্য তাও না সঠিক, কারণ এটা আপনার সার্চ ইঞ্জিন যে মেশিনগুলো যত ধরনের সার্চ ইঞ্জিন মেশিন সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ সব ধরনের সার্চ ইঞ্জিন আপনার মেটা ট্যাগ গুলারে পার্স করে, তো এটা ওই সার্চ ইঞ্জিন পড়তেছে। তারপরে মনে করেন যে আপনার আপনি যে টুলস আপনি যে গুগল এক্সটেনশন গুলো ক্রোমের এক্সটেনশন গুলো ইউজ করতেছেন বা আলাদা কোনো থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করতেছেন, ওরা পড়তেছে আপনার মেটা ট্যাগ। আপনার আপনি যদি আপনার ওয়েবসাইটে ক্রলার দিয়ে ক্রল করেন, মানে পুরো ওয়েবসাইটে সবকিছু পড়েন রিড করেন, কিছু পার্স করতে চান নিজে, ধরুন পাইথনের একটা স্ক্রিপ্ট রান করাই দিচ্ছেন, তাহলে হচ্ছে আপনার মেটা ট্যাগ পড়ে। হ্যাঁ তো এগুলো অনেক কিছু অনেক কাজে লাগে, তবে হ্যাঁ আপনি যেটা বলছেন যে ইউজারের পারসপেক্টিভে, ধর নরমাল ইউজার তার আসলে কোনো ইফেক্ট নাই, তা তা সে আসলে ওই মেটা ট্যাগ দেখবেও না, ওই ইন্সপেক্ট কইরা পড়তেও যাবে না কি আছে না আছে নরমালি। ক্লিয়ার? আচ্ছা এরপর হচ্ছে এইচটিএমএল হেডিংস। তো এইচটিএমএল হেডিংসটা কি জিনিস, আমাদের আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের ডকস লিখি বা ধরন একটা পেজে কন্টেন্ট লিখতেছি, তখন হচ্ছে কন্টেন্টের হেডারগুলো আর আমরা ছয় ভাগে ভাগ করতে পারি আর কি। নরমালি হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত এইচটিএমএল আছে, তো H1 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর H6 হচ্ছে একদম লেস ইম্পর্টেন্ট আর কি, কারণ হচ্ছে H1 এর সাইজ বড়, প্রত্যেকটার একটা ফিক্সড সাইজ আছে। হ্যাঁ ধরেন আমি যদি আমার প্র্যাকটিসের এখানে যাই, ধরেন হ্যাঁ H1 হেডার, তো পরেরটা মনে করেন যে আমি দিলাম H2, ওই ছয়টা হেডারই দিচ্ছি আর কি, দেখতে যে সাইজ গুলা কিরকম হয়। ঠিক আছে এখন দেখেন পেজ যদি ফ্রেশ দিয়ে দেখেন যে হেডার গুলো আসছে, তো দেখেন H1টা সবচেয়ে বড়, হ্যাঁ H2 তারপর এই সেম ভাবে H6টা একদম ছোট। আচ্ছা প্যারাগ্রাফের সাইজটা যদি দেই, দেখেন প্যারাগ্রাফের সাইজটা H6 এর চেয়ে বড়, উপরেরটা দেখলে বুঝতে পারবেন একদম উপরেরটা আমাদের প্যারাগ্রাফ ছিল, এই যে আমি প্যারাগ্রাফ লেখাটা আছে এখানে দেখেন, এই যে H6 এর থেকে দিস ইজ প্যারাগ্রাফ, এটার ফন্ট সাইজটা বড়, হ্যাঁ আমার মনে হচ্ছে H5 এর চেয়েও বড়। ঠিক আছে তো এখন আপনার যদি এমন হয় যে আপনি প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ তার চেয়েও স্মলার ফন্ট সাইজ চাচ্ছেন কিন্তু CSS ইউজ করতে চাচ্ছেন না, ডিফল্ট যা আছে তাই দিয়ে,
তখন আপনি H6টা ইউজ করতে পারেন, মানে এটাই হচ্ছে মেইন। আর H1টার একটাই স্পেশালিটি আছে, H1 H2 এগুলো মেজর যেগুলো সেগুলো হচ্ছে আপনার এই H1 ট্যাগ এর মধ্যে যা থাকে, এই ধরনের এই H1 ট্যাগ এলিমেন্টের মাঝে যা পুরো এলিমেন্টের মাঝখানে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন পড়ে, সার্চ ইঞ্জিন পড়ে আপনার ই করে এই ওয়েবসাইট কি রিলেটেড ইন্ডেক্সিং করে আর কি। হ্যাঁ, আপনি আমরা যখন সার্চ দিয়ে একটা একটা কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ দিচ্ছি, ওই আপনার যে কিওয়ার্ড আর আপনার H1 এর ভিতরে যদি ওই কিওয়ার্ডটা থাকে তাহলে হচ্ছে ওইটা হচ্ছে সব ইম্পর্টেন্ট পাই, ইম্পর্টেন্স আসে, ওটা উপরের দিকে চলে আসে। তো এই জন্য আপনি H1 H1 হেডারের মাঝে কি লিখবেন ওটা চিন্তা ভাবনা করে ওটা অনেক স্ট্যান্ডার্ডাইজ করে লিখতে হয়, এবং আপনার এমন ভাবে লিখতে হবে যাতে করে ইউজাররা যে সার্চ দেয় ওই সার্চের সাথে মিলে আর কি। ধরুন আপনার টাইটেল থাকতে পারে ওটা পেজের, এবং একটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি H1 হেডারটা একটা পেজে একবারই লেখা উত্তম, মানে একটা বেশি H1 ইউজ করবেন না। হ্যাঁ, তাহলে আবার হচ্ছে ওই রেটিং কমে যায়, তাহলে হচ্ছে ওইটা ভালো ডিজাইন ভালোই না আর কি, লেখা ভালো না ওভাবে লিখলে কেউ না করবে না, কিন্তু একটা পেজে নর্মালি টাইটেল একটাই হওয়া উচিত, মানে আমার H1 হেডার একটাই হবে, মোস্ট ইম্পর্টেন্ট আর কি এটা। আর হচ্ছে যেহেতু এখানে বিভিন্ন হেডারের সাইজ বিভিন্ন, তো আপনার যদি এমন মনে হয় যে আমি যেমন একটু আগে আমি বললাম যে আমার প্যারাগ্রাফের থেকে ছোট ফন্ট দরকার, আমি H6 হেডারটা ইউজ করে দিলাম, এটা আসলে ভালো না একদম। হ্যাঁ, না পারলে ইউজ করতে হয় একদম, কারণ হচ্ছে আপনার এই হেডার গুলোর মিনিং আছে, এগুলো যেহেতু আপনার বিভিন্ন স্পেশাল হেডার, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন পড়তেছে বা হচ্ছে আপনার পেজে ইফেক্ট করতেছে, আপনার যে ফন্ট সাইজ চেঞ্জ করার মনে হয় তা দরকার হয় বা আপনার মনে হয় যে আমি এই করবো ফন্ট সাইজটা ছোট বড় করবো, আপনার বড় ফন্ট থাকলে যে আপনি H1 দিয়ে দিবেন তা না, যে এত বড় দরকার আমার H1টা দিই তাহলে তো অটোমেটিক এটা বড় হয়ে যাবে, বা একটা ইমেজের দুই পাশে হেডার দিয়ে দিলেন ইমেজ বড় হয়ে গেল, এরকম না। আপনার যদি এটাই হেডার হয় তাহলে H1 ইউজ করবেন, আর যদি আপনার বড় ছোট ফন্ট দরকার হয় তাহলে হচ্ছে নর্মালি CSS দিয়ে ফন্ট সাইজ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এখানে আর কিছু বলার নাই তেমন, এবং এগুলো কিন্তু বোল্ড হয়। হ্যাঁ, এই দেখেন যে প্রথম যে 4-5 আছে এগুলো বোল্ড কিন্তু, হ্যাঁ এগুলো ইন্সপেক্ট করে CSS দেখলেও দেখবেন যে বোল্ড হয়ে আসছে, এটা বোল্ড না, এটা নর্মাল টেক্সট। আচ্ছা, এই কোন কোশ্চেন আছে এখানে? না ভাইয়া। ওকে, টেবিলস, টেবিলস একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক ম্যাক্সিমাম টাইম আমাদের ওই পেজগুলোতে বিভিন্ন ধরনের টেবিল লাগে, তো HTML এ আমরা যেটা দেখবো এটা হচ্ছে HTML ডিফল্ট টেবিল আর কি, আর এরপর আর কাস্টমাইজ করে CSS সহ অনেক টেবিল অনেক লাইব্রেরি পাওয়া যায়। তো মেইনলি এগুলোর উপরে এইটাই হচ্ছে আসলে স্কেলেটন বলা হয়, এটাই কঙ্কাল, এটার উপরে ডিপেন্ড করে ওরা কাজ করে। তো আমরা যদি মেইন জিনিসটাই না বুঝি তাহলে ওই আপনার ধরেন আপনি যখন অনেক এক্সপার্ট হয়ে গেছেন, এখন হচ্ছে একটা লাইব্রেরি লেখার দায়িত্ব পড়ছে আপনার, হ্যাঁ যেটা হচ্ছে টেবিল টেবিল নিয়ে টেবিলের উপরে CSS লিখতে হবে, CSS লাইব্রেরি আর কি। তো এখন আপনি HTML টেবিলই বুঝেন না তাহলে সমস্যা হয়ে যাবে আর কি, এই জন্য এগুলো আগে জানতে হয়। তো টেবিলে কি কি জিনিস থাকে দেখেন, টেবিলের প্রথমে হচ্ছে আপনার এই টেবিল শুরু হয় হচ্ছে টেবিল এলিমেন্ট এই এই ট্যাগটা দিলে, এই ট্যাগটা দিলেই হচ্ছে টেবিল বোঝা যায়, HTML যখন পার্স করে বোঝা যায় এটা একটা টেবিল হবে। আর টি আর দিয়ে রো গুলা বোঝায়, প্রত্যেকটা টেবিলের যে প্রত্যেকটা রো আছে সেই রো গুলা বোঝায়, টিডি দিয়ে হচ্ছে ডেটা বোঝায়, রোর মধ্যে যে ডেটা গুলা থাকে প্রত্যেকটা সেলে, ধরুন প্রত্যেকটা আপনার কলামের যে প্রত্যেকটা সেল আছে ওই সেল গুলাতে যে কি ভ্যালু আসবে ওটা টেবিল ডেটা বলে বা সেল ডেটা বলে। আর হেডারটা হচ্ছে টেবিলের একদম মানে এক নাম্বার রো যেটা আর কি, যদি ধরেন ওইটার ওইটা কি এটা কি রিলেটেড আমরা একটা এক্সাম্পল দেখবো, তখন আমি জাস্ট একবার ছবি বলে যাচ্ছি তারপর দেখার সময় বুঝবো আর কি। তো ওই টেবিল হেডার গুলো টি এইচ দিয়ে লিখতে হয়, আপনি নামকরণ এখানে যে এলিমেন্ট আসলে ডিসক্রাইব করতেছে এটা কি জিনিস, টি এইচ টেবিল হেডার এভাবে বললে বুঝতে পারবেন, টেবিল টি হেড টেবিল হেড, তো এই হেডার গুলো টি হেড এর মধ্যে থাকে আপনার কতগুলো হেডার, আপনার 4-5টা হেডার থাকবে, কলাম যে কটা থাকবে আপনার হেডার সেই কটা থাকবে আসলে। তো ওই ওই হেডারের যে প্রত্যেকটা হেডার হচ্ছে টি হেড এর মাঝে লিখতে হবে, এগুলো অটোমেটিক আপনার যেমন বোল্ড হয়ে যাবে একটু, তারপর সাইজ নেবে, চারপাশে পেডিং নিতে পারে, এরকম ভাবে ই হয়ে যাবে ফরম্যাট হয়ে যাবে। ফুটার যদি ফুটার নরমালি থাকে না তবে দিতে হলে দিবেন আর কি, টি ফুট লিখে টি টেবিল ফুটার বলে। তো আসেন দেখি একটা টেবিল উপরের দিকে লিখি তাহলে হচ্ছে পেজ গুলো নিচের দিকে নেমে যাবে, আমাদের ভিউটা উপরে আসবে। টেবিল ঠিক আছে, ধরেন আমি টেবিল রো দিলাম, এটা রো
নন রো দিব হচ্ছে নন রো ওয়ান, ঠিক আছে, রো টু। আচ্ছা আপনার আগে টেবিল চারটা রো, সরি রো ওয়ান এর মধ্যে ধরেন আপনি টেবিল ডেটা দিবেন, এটা দিবেন হচ্ছে টেবিল ডেটা, তার মানে এটা কলাম হচ্ছে, তার মানে এটা হচ্ছে দিতে পারেন হচ্ছে নাম দিয়ে যদি ওইভাবে তাহলে ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান ওয়ান এইভাবে দিয়ে ধরেন এটার মধ্যে এখন ওয়ান টু অটো ওয়ান থ্রি, এই বুঝতেছেন তো ভিউ আসলে বুঝবেন আর কি। আসুক ধরেন এরকম রো দিলাম তিনটা, এগুলো সব টু হবে, রাইট, এগুলো সব থ্রি হবে। কিছু মিসিং আছে আর কি, টেবিল বডি তো বলি নাই, রো দিয়ে দিছি ডাইরেক্ট। ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমি যদি এখন ধরেন হচ্ছে হেডার দিই, যে আমার একটা হেডার দিই কোনটা কি রিলেটেড, তো হেডার এর মধ্যে টেবিল রো বা টেবিল হেডার হবে এটা, আচ্ছা প্রত্যেকটা হেডার কে একটা রোর মধ্যে দিয়ে দে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ধরেন এটা দিলাম হচ্ছে হেডার ওয়ান, এবং তিনটা হেডার টু হেডার থ্রি, দেখেন এই যে এখন আসছে, এটা হচ্ছে হেডার, দেখেন এটার ফন্ট আর এটার ফন্ট কিন্তু সেম না, এটা একটু বোল্ড হয়ে আসছে, হ্যাঁ বোল্ড হয়ে আসছে, এগুলো হচ্ছে দেখেন নর্মাল টেক্সট। তার মানে বোঝা যাচ্ছে যে এই টেবিল, এটা একটা টেবিল, তার এটা হচ্ছে হেডার, আর এটা হচ্ছে তার প্রত্যেকটা রো, আর এটা হচ্ছে প্রত্যেকটা রো ডেটা। তো এখন ধরুন আমি আর একটু কাস্টমাইজ করে যে টেবিলের বর্ডার দিতে হবে, আমরা ভুল করছিলাম হচ্ছে দিতে হবে এখানে বর্ডার দিলাম ফাইভ, উইথ হাইট এগুলা অর অ্যাট্রিবিউট ইচ্ছা মতো দেওয়া যায়, ধরেন আপাতত 100% রাখলাম, পরে কমায় বাড়ায় দেখবো নি কিরকম হয়। হ্যাঁ ধরেন বর্ডার বর্ডার কালার দিতে চাই, বর্ডার কালার ধরেন দিলাম রেড, এখন একটু দেখতে সুন্দর লাগবে আর কি, বুঝছেন না এখন সুন্দর লাগতেছে। আচ্ছা এখন দেখেন পুরো টেবিলটা বোঝা যাচ্ছে, রাইট, যে কি হয়ে আসছে আর কি, বর্ডার বেশি ই হয়ে গেছে, ধরেন টু দিলাম, আচ্ছা এখন দেখেন আমার এখানে ফার্স্ট যেটা একটা হেডার, পরে হচ্ছে তিনটা রো আছে, প্রতিটা রোতে তিনটা করে এলিমেন্ট আছে। হ্যাঁ এখন যদি আমি আরেকটা রো বাড়াই, ধরেন আরেকটা রো দেই, এবং এটা হচ্ছে চার নাম্বার রো, চার নাম্বার রো আসছে এখানে, ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি। এখন এখানে বিভিন্ন কারিগরি করা যায়, মনে করেন আপনি চাচ্ছেন যে দেখেন এখানে কিন্তু আমরা যে রো কলাম গুলো যে স্পেস নিচ্ছে সেই প্রত্যেকটা যে স্পেস সেটা ইকুয়াল ইকুয়ালি নিয়ে নিচ্ছে, হ্যাঁ কিন্তু আপনি চাচ্ছেন যে কোনো একটা কলামকে স্পেস বেশি দিবেন, বা মনে করেন যে কোনো একটা কোনো দুইটা সেলকে একত্র করে ফেলবেন, দুইটা কলাম এমন হতে পারে যে দুইটা রো মার্চ করে দিচ্ছেন, মনে করেন এই রোটা আপনার এই দুইটা পোর্শন নিয়ে হয়েছে, ধরেন হচ্ছে এখানে এই জিনিসটা বুঝেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, ধরেন থ্রি থ্রি যে এলিমেন্টটা আছে সেটা যদি না দিই আমি,
তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে আছে, ঠিক আছে? এই জায়গাটাতে কোনো এলিমেন্ট নাই। আর মনে করেন যে আমি 41 টা গ্যাপ করে দিলাম, তাহলে 41 মনে করেন যে নাই, 41 তো দেওয়া যাবে না, তাহলে এটা দিকে চলে আসবে নরমালি। এটা দেখেন একটা একটা দেখতেছি। তো এখন আমি চাচ্ছি কি, যেহেতু আমার এই HTML করে কি, HTML তো বুঝতেছে না যে ও তো অর্ধেক একটা কলাম যতটুকু হওয়া ততটুকু নিয়ে নিছে, তো ইকুয়ালি, তো এখানে যে কলামটা নাই তো হচ্ছে ও হচ্ছে ওই জায়গাটা গ্যাপ রাখছে জাস্ট, ভাঙিয়ে ফেলে নেই, গ্যাপ রাখছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে 3-2 যে সেলটা আছে, এই 3-2 সেলটা 3-2 আর 3-3 এই দুইটা মিলে হোক। এটা তো কলাম স্প্যান, কারণ হচ্ছে আমি এই দুইটা কলামকে মার্জ করতেছি, দুইটা কলামকে মার্জ করতেছি, এই জন্য এটা কলাম স্প্যান। এখন যদি মনে করেন আমি দুইটা রো কে মার্জ করব, আমি এই 3 নাম্বার রো আর 4 নাম্বার রো মার্জ করতে চাইতেছি, এখন তিনে গিয়ে বলবো যে দুইটা রো নাও, তাহলে এই 3-1 ও নিবে, 4-1 ও নিবে। তো সিমিলার কাজটা যদি আমি করতে যাই তাহলে করতে হবে 3-1। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি, যে আমি কোন জায়গায় করতেছি আসলে। বা মনে করেন আমি 2-1 এ করতে চাই, 2-1 আর 3-1 মার্চ করাতে চাই, যে এই এই দুইটা সেল মিলে একটা সেল হবে। তাহলে 2-1 এ গিয়ে লিখতে হবে রো স্প্যান করো দুইটা, দেখছেন এই এই দুইটা মার্চ হয়ে গেছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা, মানে টেবিলের মধ্যে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। এগুলো কিন্তু যে আমরা যখন হচ্ছে গুগলের এক্সেল শিটে কাজ করি, তখন হচ্ছে এগুলো রাইট ক্লিক করে মার্জ রো মার্জ কলাম এগুলো করে করে ফেলা যায় আর কি, হয়তো বাটন প্রেস করে বা হচ্ছে রাইট ক্লিক করে করে ফেলি। কিন্তু এটা যদি আপনি প্রোগ্রামে প্রোগ্রাম করে করতে চান, HTML ইউজ করে করতে চান, তাহলে হচ্ছে এইটাই হচ্ছে এটা টেকনিক, এখানে আর তেমন কিছু নাই। আর টি ফুটারটা অত ইম্পর্টেন্ট না, যদি আপনি একটা টি ফুটার অ্যাড করতে চান তাহলে একটা টি হেডারের মতোই, সেম টি হেডারের মতোই, জাস্ট হচ্ছে আপনি লাস্টে লিখবেন আর কি, টি ফুট লিখে দেবেন। তাহলে হবে আর সব সেমই দেখি আসেন, এই যে নিচ দিয়ে আসছে সেই আর কি, এটা ফুটার নিচে আসছে, ফুটার উপরে গেলে হেডার। এখন আপনি এখন মনে করেন একটা জিনিস এক্সপেরিমেন্ট করি, দেখেন হচ্ছে এই যে টি এস লেখছেন না, তো টি এস এর জায়গায় টি ডি লেখেন তাহলে কি হয়, দেখেন দেখেন এই যে এ কিন্তু ওটা এটা কিন্তু সেন্টার হয়ে আসছে, হ্যাঁ অ্যালাইন সেন্টার, এ কিন্তু আর সেন্টার হয় নাই, এ হচ্ছে লেফট অ্যালাইন হয়ে গেছে। আর টেক্সটটা ফর্ম টেক্সট ফরম্যাটটা নর্মাল টি ডি যে ফরম্যাট নর্মাল ওরকম হয়েছে, বোল্ড হয়ে আসে নাই বা হচ্ছে দুই পাশে স্পেস নেই, সেন্টারে আসে নাই, এই কাজগুলো করে না, এটাই ডিফারেন্স আর কি। আপনি টি এইচ এলিমেন্টের মধ্যে লিখবেন না টি ডি এর মধ্যে লিখবেন, নরমালি টি ডি লিখবেন হচ্ছে টেবিল ডেটা যেগুলো রো ভ্যালু লিখতেছেন, আর টি এইচ যখন লিখবেন সেটা হবে হচ্ছে টি হেডার বা টি ফুটার এর মধ্যে যখন লিখবেন তখন। এটাই হচ্ছে মোটামুটি টেবিল এর মধ্যে। আর আপনি যদি নিজে ই করেন, সিএসএস অ্যাড করেন, অনেক এখানে ডিফল্ট কিছু অ্যাট্রিবিউট আছে, সেল পেডিং একটা জিনিস থাকার কথা, ধরুন সেল পেডিং আপনি 10 দিলেন, হ্যাঁ পেডিং নিবে চতুর্দিক দিয়ে জায়গা নিবে, এই দেখেন এই জায়গা নিচ্ছে দেখছেন, এই দেখেন প্রত্যেকটা সেলের মধ্যে জায়গা নিচ্ছে 4-5 দিয়ে। এই জিনিসটা খেয়াল করেন, এই স্পেসটা কিন্তু এইখানে নিচ্ছে, এই যে এই 1 এর বামে নিচ্ছে পেডিং যেহেতু, হ্যাঁ আপনার এই যে ভ্যালুটা বসাচ্ছে সে তার চারপাশে 10 পিক্সেল জায়গা নিয়ে তারপর বসাচ্ছে, আর এটা যে বাদ দেন তাহলে এটা একটু বড় করে বড় করে লেটের পাবেন আর কি হচ্ছে আসলে। দেখেন এই যে বামে স্পেস নিচ্ছে, উপরে নিচ্ছে, হ্যাঁ নিচে নিচ্ছে, ডানে তো স্পেস ছিলই আরো নিচ্ছে, এরকম। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, যে সেল পেডিংটা কি জিনিস? আরেকটা আছে সেল স্পেসিং, ধরুন 10 পিক্সেল দিলাম, দেখেন এইটা করে কি, এই যে আপনার যখন একটা সেল বসাচ্ছে ওই সেল দুইটার মধ্যে স্পেস দিচ্ছে, এই এই মাঝখান স্পেসটা দিছে, সে বামের স্পেসটা দিছে, উপরের স্পেসটা দিছে, কন্টেন্টের মাঝে স্পেস কেন নাই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে ইফেক্টটা বুঝবেন। সেল পেডিংটা বাদ দিয়ে দিছে, দেখেন এখন
এর এর মাঝে এইখানে যে এই ওয়ান ওয়ান এর ফার্স্ট এর ওয়ান এর বামে কিন্তু কোনো স্পেস নাই, কিন্তু এই সেলটা যখন শুরু হয়েছে তার আগে স্পেস দিচ্ছে। তো সেল স্পেসিং আর সেল পেডিং এর মধ্যে ডিফারেন্স বুঝছেন কিনা যে কোনটা কি করতেছে আসলে? জি ভাইয়া এটাই আর এই টেবিলের মধ্যে তেমন আর কিছু নাই। এখানে ওগুলো আলোচনা করা হয়েছে, এই যে কলামস স্প্যান, দুইটা কলাম যখন মার্চ করবেন স্প্যান করবেন, দুইটা যদি করতে যান দুই লিখবেন কলাম স্প্যান এর ভ্যালু, তিনটা করতে চাইলে তিন লিখবেন, আর একটা তো নরমাল ডিফল্ট থাকেই, তো লেখার দরকার নেই। এখানে প্রশ্ন হচ্ছে মানে আমি যদি ডাইনামিক কিছু হয় তখন এই রো স্প্যান বা কল স্প্যান কিভাবে হবে? মানে আমি তো প্রত্যেকবার গিয়ে কোডে চেঞ্জ করে দেব। ডাইনামিক হলেই তো জাভাস্ক্রিপ্ট আসবে, তখন আপনি যে ভ্যালুটা বসাবেন তখন ভ্যালু পড়তে হবে আপনার, যে এটা কয়টা রো নিচ্ছে বা কয়টা কলাম নিচ্ছে আপনার। তো যে অ্যারে হয়ে আসলে অ্যারের সাইজ দেখলি তো আপনি বুঝে ফেলবেন যে রো কয়টা হবে কলাম কয়টা হবে, তখন হচ্ছে আপনি ওভাবে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে ধইরা হচ্ছে এই ভ্যালুগুলো বসায় দিবেন আর কি, যে রো স্প্যান কলাম স্প্যান এগুলো। ক্লিয়ার? ডাইনামিক মানে যাবার আরেকটা কোশ্চেন ছিল ভাই, যে যখন রো স্প্যানটা দিলাম তখন কলাম স্প্যানটা কাজ করা অফ করে দিলো আর কি, মানে কারণ যে ভ্যালু যে সমান দেখেন এখানে মানে কারণ জায়গা ছিল না তাই নাকি? হ্যাঁ এই জন্যই আর কি। যেমন আমরা কোনটা ই করছিলাম কলাম ধরুন 3132, ধরুন এটা যদি 3132 নেই স্পেন করার জায়গা নাই এই জন্য করে নেয় আর কি। ধরেন হচ্ছে আমি যদি কলাম স্পেন এটাও ডিলিট করে দিই, দেখেন এখন করছে দেখছেন এই যে, মানে মেইনলি হচ্ছে আপনার তো টোটাল সেল ভাঙিয়া তো বাইরে যেতে পারবো না টেবিল থেকে, তো ওর জায়গা থাকতে হবে ডানে বামে মানে যেদিকে করতে যাচ্ছেন, এটাই হচ্ছে মেইন লজিকটা আর কি। আচ্ছা এরপরে দেখবো আমরা ব্লক ভার্সেস ইনলাইন এলিমেন্টস। এটা খুব বেশি লাগে হচ্ছে সিএসএস লেখার সময়, এবং আপনার মানে আমরা যখন কোনো একটা এলিমেন্ট লিখি তখন হচ্ছে এলিমেন্টটা ভাঙিয়া নিচের দিকে চলে আসে বা ভাঙতে চাচ্ছে ভাঙতেছে না এক লাইনে চলে আসতেছে। হ্যাঁ তো এই জিনিসটা একদম বেসিক, কিন্তু এই মানে নলেজটা থাকা উচিত আর কি। ব্লক এলিমেন্ট করে কি, ব্লক এলিমেন্ট করে হচ্ছে ফার্স্টে আমি কি করে না করে সেটা বলতেছি, পরে একটা ছোট এক্সাম্পল দিয়ে দেবো তাহলে হবে। ব্লক এলিমেন্ট যেটা করে হচ্ছে আপনার যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টটা যখন লিখবেন সে টোটাল উইথটা নিয়ে নিবে, বুঝছেন? মনে করেন যে এই বাম থেকে ডানে যতটুকু উইথ আছে পুরোটাই নিয়ে নিবে। যেমন মনে করেন একটা এক্সাম্পল দিতে দিতে বলি তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। ধরেন পিটেক, হ্যাঁ স্টাইলে এখন বোঝার দরকার নাই, জাস্ট আমি ওই ভিউটা দেখাচ্ছি যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে রেডটা যে আসছে এটা দেখুন ফুল পেজ নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এই কিন্তু ও প্যারাগ্রাফ শেষ এখানেই, ও কিন্তু জায়গা নিচ্ছে একদম ফুল উইথটা নিচ্ছে, এই শেষ পর্যন্ত নিচ্ছে। এখন এরপরে যদি আপনি কিছু লিখতে চান, ধরুন এখানে লিখলাম টেস্ট, টেস্ট করতে যে কোন দিকে যায় দেখেন টেস্টের নিচে নেমে গেছে, কারণ ও আরে ফোর্স করছে লাইন ব্রেক দেওয়ার জন্য। এই প্যারাগ্রাফটা যেহেতু ব্লকেবল এলিমেন্ট, ব্লক করে সে পুরো জায়গাটা নিচ্ছে এবং এরপরে যা লিখছে অরে ফোর্স করছে যে তুমি নিচে চলে যাও, এই কথাটা এখানে বলছি আর কি, যে ফোর্স এ লাইন ব্রেক আফটার এ ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টের পরে একটা লাইন ব্রেক ফোর্স করে সে, তা যাই দেন আপনি ওর ফোর্স করে নিচে নামাই দিবে। আর যে লেফট টু রাইট ফুল উইথটা নিবে, এন্ড উইথ যদি স্পেসিফিক বলে দেন আপনি যে উইথ হচ্ছে আপনার ধরেন 50%, ধরেন 50%
দেন এখন হচ্ছে 50% নিছে, টোটালটা ছিল 100%, এখানে 100% দেই টোটালটা নিচ্ছে, আর আমি ওর ফোর্স করে বলতেছি যে তুমি 50% নাও, তখন ও কম নিতেছে, কিন্তু ও কিন্তু এই লাইন ব্রেকটা ঠিকই দিচ্ছে, টেস্টারে কিন্তু আর উপরে এখানে যেহেতু জায়গা আছে ও ওখানে নিচ্ছে না, ও হচ্ছে লাইন ব্রেকটা ঠিকই দিচ্ছে, তো এই জন্য এগুলো আর বলা হচ্ছে ব্লক এলিমেন্ট, ও ব্লক করে ফেলে যে ওর যে রোটা আছে পুরাটা একদম পুরো লেফট টু রাইট 12টা কলাম যদি চিন্তা করেন ভাগ করে ফুল নিয়ে নেয়। ইনলাইন এলিমেন্ট গুলো হচ্ছে যে এখানে কি কি উদাহরণ লিখেছি, ডিভ নেয়, প্যারাগ্রাফ নেয়, প্রত্যেকটা হেডার, যে আমরা দেখলাম যে 6টা হেডার আছে এইচ1 থেকে এইচ3 সবগুলো হেডারই হচ্ছে ব্লক এলিমেন্ট, আর অনেক কিছু আছে ওগুলা দেখবেন আর কি, তাহলেই হবে। ইনলাইন এলিমেন্ট কি জিনিস, ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনার তার যতটুকু দরকার ততটুকুই নিবে, সে আর বেশি নিবে না, যেমন আমরা যখন প্যারাগ্রাফ লিখতেছিলাম ধরেন আরেকটা প্যারাগ্রাফ নিলাম ধরেন এখানে কেন জায়গা দখল করলো, ওই যে লাইন ব্রেক দিয়ে দিছে, যে লাইন ব্রেক দিলে নিচে নেমে যাবে বুঝলেন না, ইন্টার দিয়ে দিছে আর কি। আচ্ছা আচ্ছা ভাই একটা কোশ্চেন, তাহলে যদি আমি ওই বাকি 50% এ লিখতে চাই কিছু তাহলে কি কিভাবে লিখবো, স্প্যান ইউজ করব, তখন হচ্ছে ওই যে আপনার ই ইউজ করবেন, এই যে ইনলাইন এলিমেন্ট ইউজ করবেন, এখন দেখাচ্ছি আমি, আমি আর ইয়া ইউজ করতে পারবো না ভাই, ওই ব্লক এলিমেন্ট ইউজ করতে পারবো না, না না ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্টের পরে যদি লেখেন তাহলে তো ও তো ওকে ফোর্স করে নিচে নামাই দিবে, কিন্তু আপনি যে ইনলাইন এলিমেন্ট লেখেন, ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনার ওই কন্টেন্টের যতটুকু জায়গা, ধরুন এখানে দিস ইজ প্যারাগ্রাফ হচ্ছে এতটুকু, এতটুকু নিবে সে, আর এরপরে যা লিখবেন ও তো ইন্টার দিবে না, ও তো ফোর্স করবে না নিউ লাইন, তাহলে এরপরে যা লিখবেন ওটা হচ্ছে, আমি ভাই যেটা বলতে সেটা হলো যে ধরুন দিস ইজ প্যারাগ্রাফ, এই জিনিসটা আমি 50% 50% এ লিখব, এটা কিভাবে সম্ভব ভাই, দিস ইজ প্যারাগ্রাফ এটা 50% নিবেন, হ্যাঁ আবার একটা পাশেই দিস ইজ প্যারাগ্রাফ ওই বাকি 50% নেবে, এই ব্লক এলিমেন্ট প্যারাগ্রাফ লিখতে পারবে না দুটো একসাথে, স্প্যান দিয়ে লিখতে হবে তখন, তাহলে পাশে ইনলাইন ইনলাইন করতে হবে, হ্যাঁ হ্যাঁ স্প্যান দিবেন এক এক লাইনে আসবে তখন, যেমন এটাতে দেখি আসেন ওই কেসটা এখানে আসেন দেখি এটা কি হয়, ধরেন এই যে দিস ইজ প্যারাগ্রাফ আই এম বোল্ড, ঠিক আছে তো দেখেন এই যে এলিমেন্টটা, এই যে বি এলিমেন্ট যেটা, এটা হচ্ছে এটা নেস্টেড পি এলিমেন্টের মধ্যে বি এলিমেন্ট, তো এই বি এলিমেন্টটা কিন্তু দেখেন ব্রেক হয়ে নিচে চলে আসে নাই, হ্যাঁ ও কিন্তু ডান পাশে, ওর ডান পাশে এসে বসে গেছে, ইভেন এরপরে যদি এখানে নট বোল্ট লিখে দেন যে আমি বোল্ট না, তাহলে দেখেন ও ডান পাশে বসতেছে, এই নট বোল্টে কিন্তু এই বি এলিমেন্টটা ফোর্স করে নিচে নামায় নাই, তার এখানে আরো অনেক কিছু ইউজ করতে পারেন, ইতালিক যেটা আপনার আই, হ্যাঁ আই এলিমেন্ট সেটাও ইউজ করতে পারেন, ইতালিক ফরম্যাট দিবে টেক্সটটাকে, দেখছেন মানে এগুলো হচ্ছে আপনার ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট একই লাইনে লিখবে, ও কোন নিউ লাইন দিবে না, বা হচ্ছে ও ওর পাশের এলিমেন্টকে ফোর্স করে নিজে নামাই দিবে না, পাশাপাশি থাকবে, তো আপনি যদি এরকম দিস ইজ প্যারাগ্রাফ দুইটা লিখতে চান তাহলে ধরেন এরকম স্প্যান লিখে ধরেন দিস ইজ প্যারাগ্রাফ লিখলেন, এই জিনিসটা আবার লিখবেন, এটা নট নেসেসারি আপনার পাশাপাশি লিখতে হবে, নিচে নিচে লিখলে কোনো সমস্যা নাই, এই পাশাপাশি আসবে আসলে, ঠিক আছে ক্লিয়ার হইছে ভাইয়া, ব্লক এলিমেন্টটা তো ফ্লোট দিয়ে পাশাপাশি আনা যায় না, হ্যাঁ ওটা তো আপনি তখন স্টাইল ইউজ করলেন, মানে আপনি তো সিএসএস ইউজ করলেন, সিএসএস ইউজ করে যা এত যা অনেক কিছু করা যায়, ওটা তো আপনি পাশাপাশি এনে বা যেখানে মন চাই নিবেন কোনো সমস্যা নেই, একটার মধ্যে আরেকটা ঢুকাই দিতে পারবেন, ও মার্জিন প্যাডিং বিভিন্ন ধরনের ওই যে প্লট বললেন ওইটা লেফট লাইন টেন করে অনেক কিছু করে, মানে সিএসএস এর কনসেপ্ট আমরা এখন বাদ দিচ্ছি, আগে আমরা র এইচটিএমএল দিয়ে কি করা যায় সেটাই চিন্তা করতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই ওই ইনলাইন লিখতে হলে আমাকে ব্লক এলিমেন্টের ভিতরে লিখতে হবে সবসময়, তাই তো, হ্যাঁ ইনলাইন বা আপনি এই স্পেন লেখাটা
আপনি ধরেন এই লেখাটার মধ্যে এই আপনি প্যারাগ্রাফের মধ্যে স্পেন দিয়ে আপনি মনে আপনার মানে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি এই এই এক লাইনে লিখবেন এবং এই এই জিনিসটাকে ধরেন একটা আলাদা সিএসএস দিবেন, তখন হচ্ছে আপনার স্পেন দিয়ে এখানে আপনার ক্লাস লিখতে হবে, বুঝছেন? ক্লাস দিয়ে এই ক্লাসের মধ্যেই দিবেন আর বাইরে পি দিবেন, তাহলে হচ্ছে এক লাইনও একটাতে আসবে, কারণ স্পেন তো ইনলাইন, তো ও ভাঙবে না। আমি ডুপ্লিকেট করতেছি আর কি, হ্যাঁ ও ও ভাঙবে না। আর আপনার যেহেতু জিনিসটাকে এটা তখন তো পাশাপাশি দেখাবে আসলে, ঠিক আছে? আচ্ছা, আমি যে প্যারাগ্রাফের মধ্যে আবার প্যারাগ্রাফ দিই তাহলে তো ভেঙে যাবে। হ্যাঁ, তাহলে ভাঙবে, দুই প্যারাগ্রাফ তো ভাঙবে, এক এক প্যারাগ্রাফ আরেক প্যারাগ্রাফে নামাই দিবে আর কি নিচে, এবং পরের প্যারাগ্রাফ ও তারপরে যা লেখা হবে নিচে নামাই দিবে। দেখেন এইখানে এই যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা পাশাপাশি আসবে, এটা স্যার আরেকটা সিস্টেম। দেখেন এই যে কোনটা যে কি কালার দিতে হবে, তারা আমরা ক্লাসটা কেন দিলাম মানে এটা বুঝাইলাম যে যদি আপনার এমন হয় যে আপনি যে দুইটা প্যারাগ্রাফ পাশাপাশি রাখতে যাচ্ছেন না, তখন হচ্ছে আপনার তো দুইটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা লাইনকে আলাদা আলাদা জিনিস দেয়, ধরুন এটা একটা বাটন কথার কথা, হ্যাঁ তো এটা যদি বাটন হয়, বাটনের মধ্যে যদি আপনি আলাদা সিএসএস দিতে চান, তো মানে আপনার কোডিং রেসপেক্টে বোঝা যাচ্ছে দুইটা আলাদা জিনিস, আপনার এখানে যখন শো করবে তখন তো দুইটা একসাথে পাশাপাশি বসে যাবে, তো কিন্তু ওই জিনিসটা আলাদা করতে চান। এখন যদি আপনি এই এর উপরে যদি সিএসএস দেন তাহলে তো আপনার পুরোটা পেয়ে যাবে, লেখা সহ বাটন সহ পাবে, কিন্তু আপনি চাচ্ছেন শুধু বাটনটা দিতে। মনে করেন এটা এটা একটা বাটন এলিমেন্ট ইউজ করছেন আপনি, এটা হচ্ছে আপনার ধরেন একটা বাটন, হ্যাঁ তো তখন আপনার হচ্ছে এই এইখানে ক্লাস দিয়ে এখানে আপনার সিএসএস টা লিখতে হবে, এখানে কোন একটা সিএসএস ক্লাস লিখবেন, সেইটার উপরে সিএসএস অ্যাপ্লাই করবেন, তাহলে এই জিনিসটা আলাদা হবে, একই লাইনে থাকবে কিন্তু এই পোর্শনটা হচ্ছে আলাদা হয়ে আসবে, সিএসএস অ্যাপ্লাই হয়ে আসবে। ক্লিয়ার এই ইনলাইন আর ব্লক এলিমেন্টে? ক্লিয়ার কিনা ভাইয়া? আরেকবার একটু বুঝাতে পারবেন? আমি মানে কিছু কনফিউজড গেছি কিছু বিষয়ে, যেমন লাইক ওই যে দিস ইজ প্যারাগ্রাফের পর আরেকটা দিস ইজ প্যারাগ্রাফ দিলেন স্পেন দিয়ে, তো ওটা ওটা তো ওটা তো ভাইয়া ওই পি এর মধ্যে আছে, এখন ওইটা আমি মানে এটা এখানের সাথে সম্পর্কটা কি, মানে আমি এটা বুঝলাম না। মানে যেমন ধরেন ভাই ওই যে দিস ইজ প্যারাগ্রাফ আই এম বোল্ড নট বোল্ড, এটা একটা পি অটোমেটিক একটা ব্রেক মানে ইন্টারলাইন নিয়ে নিছে, মানে ও আপনি যেটা বললেন ভাই মানে ওই ব্লক এলিমেন্ট অটোমেটিক ইন্টার দিয়ে দেয়, সেজন্য পরবর্তী স্প্যানটা দিস ইজ প্যারাগ্রাফ হইছে। এরপর আরেকটা পি দিছেন যেহেতু, সেজন্য ওটা ওটা আপনার আবার নিচের দিকে গেছে। এখন কিন্তু মানে আমি এই যে আবার যেটা বললেন, মানে আমি মোটকথা একটু ভাই একবার রিক্যাপ দিলে একটু ভালো হতো। আচ্ছা, মেন কথা হচ্ছে এখানে যদি প্যারাগ্রাফ ইউজ করেন তাহলে যেটা হবে যে আপনার দুইটা প্যারাগ্রাফ যদি পাশাপাশি লেখেন ভাঙ্গা নিচের দিকে চলে আসবে। ধরেন আবারও আমি এখানে টেস্ট করতেছি, ধরেন এটা হচ্ছে পি ওয়ান প্যারাগ্রাফ, এটা হচ্ছে পি টু প্যারাগ্রাফ, ঠিক আছে? তো এখন দেখেন পি ওয়ান পি টু নিচে নিচে আসছে, কেন নিচে নিচে আসলো? কারণ হচ্ছে এই পি হচ্ছে আপনার ব্লক এলিমেন্ট, ও পুরো লাইনটা নিবে, এবং হচ্ছে এই পুরো লাইনটা যে নিচে এটা যে এই এই জিনিসটা দিলে বুঝতে পারবেন, এখন খেয়াল করেন দেখেন পুরো লাইনটা নিচে এবং পরেরটাও তাই নিচে। আমি পরেরটার মধ্যে স্টাইল অ্যাপ্লাই করে দিচ্ছি, স্টাইলটা জাস্ট দিচ্ছি যে ও যে নিচ্ছে ভিজুয়ালি দেখার জন্য, আপনাদের এখন স্টাইলটা না দেখলেও হবে, অরেঞ্জ, ঠিক আছে? দেখেন ও পুরো লাইনটা নিচ্ছে। এখন আপনার মানে এমন রিকোয়ারমেন্ট হতে পারে যে আমি পি ওয়ান আর পি টু পাশাপাশি দেখাবো, তাহলে যে কি করবেন, তাহলে যেটা করতে পারেন আপনি এই জিনিসটাকে সেম এখানে লিখে দিতে পারেন স্পেন দিয়ে, কারণ স্পেন তো আপনাকে ফোর্স করবে না ভাঙার জন্য, তো আপনি যদি এভাবে লিখে রিলোড দেন দেখেন যে পি ওয়ান পি টু পাশাপাশি আসছে এবং দুইজনে মিলা পুরো লাইনটা নিচ্ছে, এটা তো এখন দরকার নেই, এটা উপরে উঠাই দিছি আর কি, ঠিক আছে?
এখন আপনি আমি যেটা বলতেছিলাম ওখানে যে এখন ধরুন পি টু কে আপনার আলাদা বৈশিষ্ট্য দেওয়া দরকার। হ্যাঁ, পি টু টা মনে করেন একটা বাটন, নর্মালি আমি লিখেই বুঝাই দিলাম বাটন আর এলিমেন্ট এড না করে, তো আপনি চাচ্ছেন এটা আলাদা এলিমেন্ট দিয়ে, তখন হচ্ছে এখানে আপনার ক্লাস লিখতে হবে, ক্লাস লিখতে হবে বা স্টাইল অ্যাপ্লাই করতে হবে। আপনি এখানে স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারবেন ডাইরেক্ট, ওই ক্লাস লিখে বাইরে থেকে স্টাইল অ্যাপ্লাই করা, আর এটা হচ্ছে ইনলাইন স্টাইল লিখে দিলেন। ধরেন কি দিবেন, ধরেন ফন্ট সাইজ দেন, ফন্ট 30 পিক্সেল, বিশাল বড় হয়ে আসবে আর কি। টেক্সট ফন্ট লিখে মনে হয় আপনার তো এই যে মনে করেন কথার কথা, আপনার এই স্প্যানটা কেন দরকার, আপনি পি ওয়ান এর পাশে বাটন লিখে দিলেই তো হইতো, এও তো পাশাপাশি আসবে, আমার কথাটা বুঝছেন, এইটুকু দিলেই তো হইতো, আমার কেন আবার ওকে স্প্যান দিয়ে ভিতরে ঢুকাইতে হবে। তার কারণ হচ্ছে যদি আপনি এই জিনিসটাকে স্পেশালি একটু আলাদা করতে চান ওর থেকে, হ্যাঁ, তখনই হচ্ছে আপনার এখন এমন পাশাপাশি রাখবেন, আবার ভাইঙ্গে নিচে নামাই দিবেন না, তাহলে হচ্ছে ওই আপনার স্প্যান ইনলাইন সিএসএস ইউজ করতে হয়, এর মধ্যে নেস্টেড মানে পির মধ্যে ইনলাইন এলিমেন্ট ইউজ করবেন, ভাঙবে না, একই লাইনে থাকবে, আর ওই যেটা ইউজ করছেন ইনলাইন স্ট্রিমে ওইটার মধ্যে যে সিএসএস অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে পাশাপাশিও থাকবে সিএসএস ও পাবে। এই জিনিসটা অনেক সময় লাগে আর কি, একদম কমন একটা জিনিস, আপনি সিএসএস লিখতে গেলে লাগবে বিভিন্ন সময়, ফর্ম টম বা ফর্ম লিখবেন, ফর্মের মধ্যে এই জিনিসগুলো খুব মানে হর হয়ে যায়। এই ক্লিয়ার হয়েছে কিনা এখন? হ্যাঁ, এইটা না এই কোশ্চেন তো এটা ছিল না ভাই, হ্যাঁ ব্যাপারটা ছিল কি যে 50% আমি পি ওয়ান তো দিলাম, ব্লকটা কিন্তু মাঝখান বরাবরই শেষ হবে, এরপরে শেষ হওয়ার পর থেকে আমি আরেকটা ব্লক চাচ্ছি, ওইটা কিভাবে শেষ হবে? ওই সিএসএস অ্যাপ্লাই করতে হবে তখন আপনি আলাদা, তখন তো আর এইচটিএমএল না ভাই, আপনি আপনি দেখেন নীল বর্ডারের, হ্যাঁ আপনি কিন্তু নীল বর্ডারের ভিতর বাটনটা ঢুকাইছেন, আমি চাচ্ছি যে আমার এই যে অরেঞ্জ কালারের বর্ডার সহ উপরে চলে যাবে, একদম পাশাপাশি থাকবে, তাহলে দুটো বাটন, এটা তো এই যে এটা করলামই তো, এই যে এখানে আছে এই যে এটাকে পাশে লিখে দেন, তাহলে তো হইলো, ধরেন এটার এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, এই দুটো পাশাপাশি বসবে, আর অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলা তো এই ফেলে পরে লাস্টে দেখবেন যে এগুলো কভার করা যাচ্ছে না। লাইন ব্রেকস স্পেস এগুলো মোটামুটি আমরা দেখে ফেলছি অটোমেটিক্যালি, সেটা হচ্ছে যে যেহেতু এইচটিএমএল স্পেস সেনসিটিভ না, আপনি যতই স্পেস দেন ও আসলে একটাই নিবে, বা যতই লাইন ব্রেক দেন ও আসলে একই লাইনে আনবে। ধরেন আমি কথার কথা, ধরেন এখানে ধরেন আমি লিখলাম আই এম ঠিক আছে, ধরেন বলতেছে যে আমি মাল্টি লাইন প্যারাগ্রাফ, এই জিনিসটার উপরে নিয়ে যাই, তাহলে হচ্ছে যে আমাদের সব যেটা কাজ করতেছে ওটা উপরে আসবে, বাকিগুলো নিচে চলে যাবে আর কি। হ্যাঁ দেখেন এই যে এক লাইনে চলে আসছে, কিন্তু আমি কিন্তু এখানে মাল্টিপল লাইনে লিখছি, ইভেন এমনও করতে পারি ধরেন এই মাঝখানে অনেক স্পেস দিয়ে দিলাম, কিন্তু ও কিন্তু ঠিকঠাক একটা স্পেসে নিল, কারণ কি, কারণ হচ্ছে এও আপনি যতগুলাই দেন ও যদি একের অধিক স্পেস পায় অটোমেটিক একটাই নেয়, এবং এটা যদি নিচের লাইনে আপনি জোর করে না না মানো পাশাপাশি বসবে, যেহেতু নর্মালি লিখতেছেন কোন এলিমেন্টের মধ্যে না, সেহেতু ইনলাইন কাজ করতেছে, ইনলাইন ব্লক হিসেবে কাজ করতেছে, যে আমি ডিফল্ট ইনলাইন আর কি সবগুলো উপরে উঠাইবে। এখন যদি আপনি চান যে না
আমি যেটা করব আমি প্রত্যেকটার আলাদা আলাদা লাইনে আনবো, এবং দুইটা ওয়ার্ডের মাঝে অনেক স্পেস রাখবো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগে মাঝে মাঝে। ধরুন হচ্ছে লেখার বাটনের মাঝখানে স্পেস নেওয়ার জন্য, বা ইমেজ আর লেখার মাঝখানে স্পেস নেওয়ার জন্য। তো এই জিনিসটা করতে হলে আপনাকে বি আর ব্রেক, হ্যাঁ, এইটা আপনি ইউজ করবেন, তাহলে হচ্ছে এটা লাইন ব্রেক দিবে, লাইন ব্রেক দিয়ে ইন্টার দিবে আর কি, নিচে লাইন না হবে। দেখেন এখন এখানে আই এম ঠিকই আছে, কিন্তু মাল্টি লাইন প্যারাগ্রাফের মাঝখানে আমার অনেকগুলো স্পেস দরকার, কিন্তু ডিফল্ট একটা নিচে আই থেকে যে বি আর দেওয়ার ফলে আপনার ওটাকে নিচে নামাই দিচ্ছে, আর এম এর পরেও বি আর দেওয়ার পরে এম থেকে পরে কন্টেন্টটাকে নিচে নামাই দিচ্ছে, কিন্তু এই দুই ওয়ার্ডের মাঝখানে স্পেস গুলা আপনি দিবেন কিভাবে সেটার জন্য আরেকটা, এগুলার বলা হয় হচ্ছে আপনার এইচটিএমএল সিমেন্টিক্স বলে একটা কনসেপ্ট আছে, ফরম্যাট আছে, ওইগুলা লিখলেই হবে। যেমন এখানে একটা ইয়ে আছে এন্ড নন ব্রেকেবল স্পেস, ঠিক আছে, লাস্টে সেমিকোলন, এই জিনিসটা মানে এটার বল ও সিমেন্টিক্স বলে আর কি। লাস্টে সময় পাই কিছু সিমেন্টিক্স দেখাই দিব, নি লেস দেন ইকুয়াল টু গুলো লেখা যায়। তো এখানে ওরা করে কি, এই জিনিসটা লিখলে ও একটা স্পেস দেয়, এটার ও এলিমেন্টের মতো চিন্তা করে যে এটাই একটা এলিমেন্ট। তো এরকম যদি আপনি কয়েকটা লিখেন তাহলে ও আসলে যে মাল্টিপল স্পেস নিতেছে, ঠিক আছে, খেয়াল করছেন? তাহলে আপনি যদি তখন হচ্ছে এগুলোর মাঝে আর স্পেস দেওয়ার দরকার নেই, আপনি এই জিনিসটা বেশি করে দিয়ে দিলে দেখেন, মানে আমি যদি লাইন ব্রেক দিতে চাই তাহলে বি আর লিখতে হবে, আমি যদি আমার একই লাইনে দুইটা ওয়ার্ডের মাঝে বা যেকোনো দুইটা কন্টেন্ট বা এলিমেন্ট যাই হোক মাঝে স্পেস দিতে চাই তাহলে নন ব্রেকেবল স্পেস লিখতে হবে, এবং এটা এই ফরম্যাটে লিখতে হবে, হ্যাঁ, এম্পারস্যান্ড এন বি এস পি লাস্টে সেমিকোলন, নন, এটা নন ব্রেকেবল স্পেস। নন ব্রেকেবল মানে হচ্ছে লাইন ব্রেক দিও না, স্পেস দাও একটা, ঠিক আছে, যেখানে আছে এখানে একটা স্পেস দাও জাস্ট, আর কিছু করার দরকার নেই, এটাই বলতেছে লাইন ব্রেক। তো ওই যে পি আর হচ্ছে যে মেইন স্পেস বোঝাচ্ছি, যে আপনি যে আই এম মাল্টি লাইন প্যারাগ্রাফ, এটা আসলে এক লাইনে এক লাইনে নিয়ে আসবে, এটার দুই পাশে যদি আপনি পিউ দেন, তাও সেমই থাকবে, দেখছেন, সেমই আসছে, কারণ পি তো শেষে যায় লাইন ব্রেক দিবে, ওর মাঝে তো আর কোনো লাইন ব্রেক দিবে না। এইটা ফালাই দিই তাহলে, এটাই পাবেন, দেখেন এক লাইনে নিয়ে আসছে, আর এই যে এগুলোর কারণে স্পেস দিচ্ছে আর কি। তো আপনার যদি এমন হয় যে আপনার এই পি যে এলিমেন্ট আছে এলিমেন্টের ভিতরে কন্টেন্ট গুলার মধ্যে আমার লাইন ব্রেক দেওয়া দরকার, তখন হচ্ছে আপনার ওই বি আর ইউজ করতে হবে, ক্লিয়ার? এটা দুই ভাবে ইউজ করা যায়, এইভাবে ইউজ করা যায়, এইভাবে ইউজ করা যায়, দুইটা ইউজ করা যায়। এগুলোর বলে হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং মানে এটার ইনট্যাগ নাই, দেখেন বি আর এর কোনো ইনট্যাগ নাই, এরকম ইমেজ আছে, ইমেজ, হ্যাঁ, এটার কোনো ইনট্যাগ নাই, এটা এইভাবে শেষ। আরো আছে কিছু সেলফ ক্লোজিং ট্যাগ, আমাদের যেমন হচ্ছে যে এটা স্টার্ট হয় এটা শেষ হয়, আমরা বলছিলাম যে ওপেনিং ট্যাগ ইন্ডিং ট্যাগ, কিন্তু এটা এটা একটাই, হ্যাঁ, যে দেখেন একটাই, কারণ ওপেনিং আর ইন্ডিং থাকে নরমালি যদি মাঝখানে কোনো কন্টেন্ট লিখতে হয় দুই ট্যাগের মাঝখানে, এখানে তো মাঝখানে কোনো কন্টেন্ট নাই, যা লিখতে হবে অ্যাট্রিবিউটের মধ্যে, এখানে আপনি সোর্স লিখে দিবেন বা হচ্ছে যেগুলো লিখবেন, আর মাঝখানে কোনো কন্টেন্ট নাই, এই জন্য এটা এগুলোর কোনো ইন ট্যাগ নাই, হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার? তাহলে লাইন ব্রেক আর স্পেস এক্সটারনাল ইন্টারনাল লিংকস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমরা আমাদের ওয়েবসাইটে সবসময় দেখবেন যে লিংক ইউজ করি, হ্যাঁ, তো লিংক গুলা যখন ইউজ করি তখন হচ্ছে লিংক গুলারে কিভাবে আপনি লিংক ইউজ করা মানে কি, লিংক ইউজ করার দুইটা কারণ হতে পারে, একটা হতে পারে যে আপনি আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজকে এই পেজে লিংক করাই দিচ্ছেন, ক্লিক করলে ওই পেজে চলে যাবে, আবার এমন হতে পারে যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে অন্য একটা ওয়েবসাইটে লিংক দিচ্ছেন, ক্লিক করলে ওই ওয়েবসাইটের পেজটা লোড হবে। তাহলে যেটা যদি আপনার এমন হয় যে হ্যাঁ আপনি একই ওয়েবসাইটেরই লিংক দিচ্ছেন সেটাও আপনার কাজ করবে, এক্সটার্নাল ওয়েবসাইট হলে সেটাও কাজ করবে। এখন দেখেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দুইটার মধ্যে ডিফারেন্স আসলে হচ্ছে আপনি যদি নিজের ওয়েবসাইটে কাজ করেন
কথার কথা, এটা শর্টকাটে দেখাই দিই সহজ জিনিস। লিঙ্ক লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে, হ্যাঁ এ ট্যাগ, এ ট্যাগ অ্যাঙ্কর, এটা খুব বেশি ইউজ হয়। আর লিঙ্কের যে পাথটা সেটা এইচ আর ই এফ দিতে হয়, এগুলো হাইপার লিঙ্ক বলে নর্মালি। তো এখানে আপনি লিখবেন, তো নর্মালি ধরেন আপনি ধরেন এটা হচ্ছে ইনডেক্স ডট এইচ টি এম এল, ঠিক আছে। তো আপনার ধরেন একটা ফাইল আছে ইনডেক্স টু ডট এইচ টি এম এল, তাহলে আপনি জাস্ট এভাবে একই ডিরেক্টরিতে হ্যাঁ ইনডেক্স টু ডট এইচ টি এম এল লিখে দিলে আপনার নিজের ওয়েবসাইটেরই ইনডেক্স টু ডট এইচ টি এম এল যাবে। হ্যাঁ জাস্ট এখানে লিখলাম ইনডেক্স টু ডট এইচ টি এম এল, দেখেন এখানে আসবে ইনডেক্স টু ডট এইচ টি এম এল লিঙ্ক হয়ে আছে। তো দেখেন এই যে নিচে দেখেন আসছে একদম নিচে এই জায়গায় খেয়াল করবেন, ঠিক আছে দেখেন ইনডেক্স টু ডট এইচ টি এম এল আসছে, খালি ওই যে এইচ টি এম এল ড্যাশ লার্ন এর পরে ইনডেক্স টু ডট এইচ টি এম এল জিনিসটা থাকলেই হইলো। ধরেন আমি একটা শর্টকাটে ক্রিয়েট করে দিই, আচ্ছা এখন ধরেন এটা যদি ক্লিক করি দেখেন যে ইট ইজ ইনডেক্স টু ডট এইচ টি এম এল, সে আসলে এটাতে আসছে একই ট্যাবে আছে। এই যে লাস্টে দেখেন ইউআরএল চেঞ্জ হয়েছে আর এটা ছিল ইনডেক্স ডট এইচ টি এম এল। তাহলে আপনার দেখেন পুরো পাথটা দিতে হয় নাই, এখানে পুরো পাথটা দিতে হয় নাই। আর যদি রিলেটিভ পাথ দেন ধরেন হচ্ছে এটা এটা হচ্ছে এ নামের একটা ফোল্ডারের মধ্যে যদি থাকে তাহলে জাস্ট এইভাবে লিখবেন ডট স্ল্যাশ এ, তার ভিতর ডট মানে কারেন্ট ডিরেক্টরি, তারপরে বোঝাচ্ছে যে এতে যাও, এতে গেল, তারপরে বলতেছে যে তার ভিতরে ইনডেক্স টু ডট এইচ টি এম এল এভাবে লিখবে, এটা হলো রিলেটিভ পাথ। এখন এমন যদি হয় সেম, এগুলো হচ্ছে সেম ওয়েবসাইটের এক্সাম্পল দিলাম, এখন যদি এমন হয় যে না আপনার এক্সটার্নাল একটা ওয়েবসাইটের ই দিবেন, ধরেন আপনি এখানে github.com এ যাবেন, ঠিক আছে ধরেন আমার প্রোফাইল চলে আসছে, তো এটার লিংক যাচ্ছে। তো এখন যদি এইভাবে দিতে চান তাহলে পুরো ফুল পাথটা দিতে হবে https সহ, ঠিক আছে একদম ফুল দিতে হবে, তাহলে ওটা গিট হবে যাবে। এখন এই লিঙ্কটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, কেন এক্সটার্নাল লিঙ্ক বলতেছে কারণ এই এই পেজটা আমার আমি যে পেজে কাজ করছি যে ওয়েবসাইটে কাজ এই ওয়েবসাইটে নাই। এখন দেখেন এটা যে ক্লিক করি দেখেন ও গিটহাবে, যে এই দেখেন github.com এ চলে গেছে, ঠিক আছে github.com এ চলে গেছে, কিন্তু আমি আমার ওয়েবসাইট থেকে টোটালি বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা, এগুলো তো সহজ জিনিস জানা উচিত আর কি, নর্মালি এইভাবে কাজ করে। এখন ধরেন আপনি নর্মালি যেটা হয় মানে কনভেনশন, ধরেন আপনি চাচ্ছেন যে এই লিঙ্কটা যেহেতু এক্সটার্নাল লিঙ্ক, এই লিঙ্কটা ক্লিক করলে যাতে আমার ওয়েবসাইট যেটা এই ট্যাবটা থাকবে নতুন একটা ট্যাব খুলে তারপরে সেটাতে যে এই এটার যে কন্টেন্ট এই ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটা লোড হবে, তো সেটা কিভাবে করব, সেটা করার উপায় হচ্ছে এখানে আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে দেখবেন লিঙ্কডইনে বা যে কোনো জায়গায় যেমন কোনো একটা স্লাইড বা ভিডিও বা কোনো টিউটোরিয়াল কেউ শেয়ার করে ওগুলো ক্লিক করলে ধরেন ইউটিউবে টিউটোরিয়াল থাকলে ইউটিউবে চলে যায়, কিন্তু ওই কারেন্ট ট্যাবে ওপেন হয় না। কারেন্ট ট্যাবে ওপেন হলে আপনি আপনার ওয়েবসাইটের যে এটা এটা চলেই গেল, রিপ্লেস হয়ে গেল অন্য একটা দেখেন, তো আপনি তো চাচ্ছেন আপনার ইউজার, আপনি সবসময় চাবেন যে ইউজাররা যাতে ক্লায়েন্টরা যাতে আপনার ওয়েবসাইটে এসে বেশি বেশি ইন্টারাকশন করে, আপনি তারে বের করে দিচ্ছেন আরেকটা ওয়েবসাইটে কন্টেন্ট এনে আপনার এখানে এই পেজে লোড করে দিচ্ছেন। তো এটা তো আমি চাই না, আমি চাই হচ্ছে সে এই এই লিঙ্কটা যদি সে দেখতে চায় তাহলে সে অন্য একটা ট্যাব খুলে তারপরে দেখুক, দেখা শেষ হলে ওটা কাইটা দিলে আমার আগের ট্যাব আগের মতোই থাকবে। আসেন এখন দেখি এটা হয় কিনা, এই দেখেন এই যে নতুন ট্যাব খুলছে, খেয়াল করছেন এই আগের ট্যাব কিন্তু এটা,
নতুন ট্যাব খুলে তারপর করছে, যে আবার দেখানো যে গো টু গিটহাব দিলে নতুন ট্যাব খুলে তারপর তার মধ্যে ওপেন হচ্ছে, এটাকে বলে হচ্ছে আপনার নিউ ট্যাব। নিউ ট্যাব এর মধ্যে তো আপনার এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে লিংক থাকলে নিউ ট্যাব এর মধ্যে খোলো, এটা নরমালি অনেক সময় কোশ্চেন টোশ্চেন করলে বা এটা জিজ্ঞেস করা হয় অনেক সময়, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট এর মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখতে হবে। টার্গেট অ্যাট্রিবিউট এ আরো ভ্যালু আছে, আন্ডারস্কোর সেলফ। আন্ডারস্কোর সেলফ মানে আসলে হচ্ছে ডিফল্ট যেটা সেটাই, মানে আমার এই কারেন্ট পেজে যেটাতে আছে সেটাতেই ওপেন করো। হ্যাঁ দেখছেন, এটাতে যদি এখন আমি দিই যে কারেন্ট পেজে ওপেন হচ্ছে, সো ডিফল্ট ভ্যালু যেটা সেটা তো আর দেওয়ার দরকার নাই, তাহলে না দিলেই চলে। আরো কিছু আছে, প্যারেন্ট আছে, তারপরে আরেকটা জানি কি আছে, চারটা মনে হচ্ছিল, তবে এগুলো ডেপ্লিকেটেড হয়ে গেছে। তবে নরমালি ব্ল্যাঙ্ক টাই বেশি ইউজ হয়। ধরেন আপনি এই এই পেজেরই কোথাও আপনি চাচ্ছেন যে নিয়ে যাইতে, আপনি অন্য পেজে না এই পেজে নিতে, আপনি স্ক্রল করে নিচে যাইতেন কিন্তু আপনার স্ক্রল করতে মন যেতেছে না, একটা বাটন অনেক লম্বা লম্বা পেজ হয় না, তো আপনি চাচ্ছেন যে ক্লিক করলে যাতে হচ্ছে ওই নিচে অটোমেটিক চলে যায়, এটা এটার বলা হচ্ছে ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক বলে, ইন্টারনাল লিংক কেমনে করে, ধরেন আপনি চাইতেছেন যে এখানে ধরেন একটা অ্যাঙ্কর দিলেন, দিলেন হচ্ছে গো টু ফুটার, আর এখানে এইচআরএফ দিলেন। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু এখানে নাম্বার সাইন দিচ্ছি বা হ্যাশট্যাগ দিচ্ছি, ঠিক আছে, ফুটার। হ্যাঁ তো এরপরে নিচে গিয়ে ধরেন এই বডি শেষ হওয়ার আগে এখানে একটা ডিপ দিলেন আইডি। হ্যাঁ আইডি দিলাম ফুটার, লিখে দিলাম নিচে কেন, কারণ ও তো আর নিচে যাইতে পারতেছে না, স্ক্রল তো আর নিচে যাইতে পারতেছে না, কারণ নিচে তো আর জায়গা নাই। তো ধরেন আপনি যদি নিচে আরো জায়গা করে দেন, মানে এটা হচ্ছে ওর ডিফল্ট কাজ করে এভাবে। যদি আপনি এরকম ভাবে কোনোটে লিংকে ক্লিক করায় দেন ইন্টারনাল, একই পেজে ইন্টারনাল লিংক বলে, তার ওই লিংকটাকে সে পেজে টপে রাখবে, কিন্তু দিস ইজ ফুটারটা তো একদম নিচে, তার কারণ হচ্ছে এই ফুটারের নিচে তো আর স্পেস নাই। তো আমি যেটা করব এখন, এরপরে ধরেন আরো স্পেস দিয়ে দিচ্ছি জাস্ট, এখন দেখেন ফুটারের নিচে অনেক জায়গা আছে, আরো জায়গা দিয়ে দিই, মানে জিনিসটা টপে আসে এই পর্যন্ত স্পেস দিলাম আর কি। দেখেন এখন হচ্ছে ফুটারটা উপর দিকে চলে যায়। এখন এখন আসেন টেস্ট করি, এখন যে গো টু ফুটার দেই, দেখেন এই যে ফুটারটা একদম টপ পর্যন্ত আসছে। আবার খেয়াল করেন যে গো টু ফুটার দিলে একদম টপে টপে নিয়ে আসছে, ঠিক আছে, একদম টপে নিয়ে আসছে। আর হচ্ছে নিচেও কিন্তু স্পেস আছে, দেখেন স্ক্রলটা কিন্তু শেষ হয় না, নিচেও আরো স্পেস আছে, উপরে তো আছেই, সে যে কন্টেন্টটাকে আপনি ট্রিগার করছেন সেটাকে একদম টপে আনবে, এইভাবে আনিয়ে রাখবে আর কি। এটাকে ভিউপোর্ট বলে, তো ভিউপোর্টের ফার্স্ট এলিমেন্ট রাখবে আর কি। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এরপর হচ্ছে বোল্ড, ইতালিক, এমফাসাইজ, স্ট্রং, এগুলো শর্টকাটে বলে দিই, এগুলো আর অত ডিটেইলস বলার কিছু নাই। আপনি টেক্সট যখন বোল্ড করবেন তখন কোন একটা টেক্সটের বি এলিমেন্ট, দুই পাশের বি এলিমেন্টটা দিলেই ও বোল্ড হয়ে যাবে। ইতালিক করতে চাইলে আই লিখে দিবেন, ইতালিক তো অলরেডি ইউজ করছি আমরা। ইমফাসাইজ করতে চাইলে ই এম লিখবেন। হ্যাঁ তো বোল্ড করা মানে আসলে বোঝায় যে এটা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, চোখে যাতে ওটা দেখার মাত্র যাতে যে ইউজার পড়তেছে ওর যাতে চোখে ওটা লাগে, বোঝা যায় যে এটা বোল্ড হয়ে আসছে। আর ইতালিক তো বোঝায় ইতালিক করে, ইতালিক ফরম্যাটে
আপনি যে কোনো একটা টেক্সটকে যে কমান্ড অনেক সময় ইটালিক ফরম্যাটে লিখে, হ্যাঁ যে এটা একটা কমান্ড টার্মিনাল কমান্ড বা যে কোনো কমান্ড নির্দিষ্ট ফরম্যাটে লিখে, অথরের নামগুলো অনেক সময় ইটালিক ফরম্যাটে লিখে, এটা জাস্ট অনেকগুলো ইয়ে আছে কেস আছে যে কখন ইটালিক ফরম্যাটে লেখা যাবে। আচ্ছা ইমফাসাইজ মানে হচ্ছে ইএম লিখলে হয় ইমফাসাইজ। তো ইমফাসাইজ হচ্ছে আপনি যদি কোনো একটা জিনিসকে জোর দিতে চান, হ্যাঁ মানে কোনো একটা জিনিস যেমন যদি এটারে ইম্পর্টেন্ট দেন তাহলে এই লাইনটা হবে আই এম রিয়েলি টায়ার্ড এভাবে। তো আপনি যদি এখন এটা ইমফাসাইজ করেন তাহলে এটা এইভাবে পড়তে হবে আই এম রিয়েলি টায়ার্ড। হ্যাঁ আপনি জিনিসটাকে মধ্যে ফোর্স করতেছেন, জোর দিতেছেন যে আমি আসলেও টায়ার্ড এরকম বলতেছেন। আর স্ট্রং সেম কাজই করে, এটা হচ্ছে আপনার কোন একটা যে বোল্ডের মতোই অনেকটা কোন একটা এক বা একাধিক ওয়ার্ডকে যদি আপনি মনে করেন যে স্ট্রং বলতে চান যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স দেন আর কি, মানে আপনি ওই টেক্সটার মধ্যে একটা ইম্পর্টেন্স অ্যাড করতেছেন তখন হচ্ছে স্ট্রং ইউজ করে। তো এগুলা ইউজ এখানে ধরেন ফার্স্টে কি ছিল বোল্ড ইটালিক, হ্যাঁ জাস্ট এইটাকে নেন না কেন, ঠিক আছে দেখেন বোল্ড বোল্ড ইতালিক ইমফাসাইজ স্ট্রং এগুলো এক একটা ফন্টে এক রকম কিন্তু কোনোটা কারোর সাথে মিলে না আর কি, বোল্ড আর স্ট্রং এর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে, ফন্ট সাইজ ডিফারেন্স আছে যেটা ইউজ করেন সমস্যা নাই। আচ্ছা ইমেজ, ইমেজ তো আমরা সবসময় অনেক সময় ইউজ করি, ম্যাক্সিমাম টাইম আমাদের ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ইমেজ দেওয়ার জন্য ইমেজ লাগে। তো ইমেজটা আসলে ইমেজ ট্যাগ এর মধ্যে দিয়ে দিলে হয় একদম সহজ জিনিস। তো ধরেন আমি একটা ইমেজ যদি ইউজ করতে চাই, তো ইমেজ হচ্ছে সেলফ ক্লোজিং আর কি ঠিক আছে, আপনার ইনটেক নাই। তো ইমেজের মধ্যে যে সোর্স অ্যাট্রিবিউট আছে সোর্স অ্যাট্রিবিউট মধ্যে ইমেজ দিয়ে দিতে হয়। তো ধরেন আমি একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসি, মানে HTML দিয়ে পড়তেছি, HTML ইমেজ নিয়ে আসি, HTML 5 পড়তেছি আমরা। তো এই লিংকটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ আচ্ছা ফার্স্টে কিছু না এড করে দেখি কেমন আসে। তো দেখেন এই এই ইমেজটা যদি আমি এখন কাস্টমাইজ করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে এই ইমেজটাতে উইথ হাইট এগুলো দিতে চাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করে আর প্রপার্টিগুলো বিভিন্ন ধরনের চেঞ্জ করব, তাহলে আপনি জাস্ট হচ্ছে এখানে উইথ হাইট লিখে দিলেই হবে। এই উইথ হাইট হচ্ছে ওর জন্য ডিফল্ট, হ্যাঁ ধরেন আমি এটাকে দিলাম 300 পিক্সেল আর হাইট দিলাম 200 পিক্সেল। দেখেন এটা রিসাইজ হয়ে গেছে। তো এখন আরো অনেক কিছু করা যায়, এটা জাস্ট অ্যাট্রিবিউট ইউজ করে করে করবেন, আবার ইমেজটাকে লিঙ্কেবল করা যায়, এটা একটা মজার জিনিস ঠিক আছে। তো ধরেন আপনি ইমেজটা যেখান থেকে আনছেন ওই লিঙ্কটা দিয়ে দিতে যাচ্ছেন, হ্যাঁ তো তাহলে কি করবেন, লিঙ্ক করার উপায় একটাই, অ্যাঙ্কর ট্যাগ দেওয়া
অ্যাঙ্কর ট্যাগ দিবেন, আর এইচ আর এফ এর মধ্যে যেহেতু এক্সটার্নাল লিঙ্ক একটু আগে দেখাবো আমরা, ওই লিঙ্কটা দিয়ে দিবেন, আর এই ইমেজটাকে ওই অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে ঢুকিয়ে দিবেন, শেষ। তাহলে হয়ে গেল লিঙ্ক। দেখুন এখন আগে খেয়াল করেন এই যে এখন কিন্তু দেখেন যে আমার কার্সারটা যদি নেই তাহলে এটা এটা কিরকম দেখাচ্ছে, হ্যান্ড আসছে এখানে কেমন এখানে কেমন, তার মানে বুঝতে পারছি এটা লিঙ্ক, ঠিক আছে। তো আমি যদি আর একটা কাজ করি যে আমি লিঙ্কটা অন্য ট্যাবে খুলতে চাই, তাহলে জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক ইউজ করে দিলাম, ঠিক আছে। দেখেন যে ক্লিক করলাম যে নতুন ট্যাবে ওপেন হইলো, সিম্পল, ক্লিয়ার। আচ্ছা এরপর দেখেন ডিভ এলিমেন্ট, ডিভ এলিমেন্ট আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি যে এলিমেন্টটা এইচটিএমএল এ ইউজ হয় সেটা হচ্ছে ডিভ এলিমেন্ট। তো ডিভ এলিমেন্টের আসলে কোনো স্পেশাল কোনো ই থাকে না, সিএসএস বা প্রপার্টি কিছু থাকে না, হ্যাঁ ডামি এলিমেন্ট বলতে পারে। কিন্তু ডিভ ইউজ করে জাস্ট হচ্ছে আপনি পার্টিশন করতেছেন বিভিন্ন কন্টেন্টের মধ্যে, পার্টিশন করতেছেন বিভিন্ন টেক্সটের মধ্যে বা বিভিন্ন এলিমেন্ট যেগুলো আছে আপনার ওগুলোর মধ্যে জাস্ট পার্টিশন করছেন, বা গ্রুপ অফ এলিমেন্টের মধ্যে যদি আপনি একটা কমন সিএসএস অ্যাপ্লাই করতে চান তাহলে সবগুলারে একটা ডিভের মধ্যে আইনা ওই ডিভের মধ্যে সিএসএস টা অ্যাপ্লাই করে দিবেন। ডিভের মধ্যে একটা ক্লাস অ্যাড করে, ক্লাস আইডি এগুলো তো আপনার গ্লোবাল ট্যাগ, তো ওই ক্লাস আইডির মধ্যে সিএসএস, তাহলে হচ্ছে ওই ডিভের আন্ডারে যত এলিমেন্ট আছে সবাই ওটা পাওয়া যাবে আর কি। এইটাই হচ্ছে সুবিধা, হ্যাঁ। আর ফুলি যেহেতু কাস্টমাইজেবল বলতেছি, কাস্টমাইজ করা যায়, আপনি বিভিন্ন ধরনের প্রপার্টি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, কালার, ফন্ট, হ্যাঁ, হাইট, উইথ, কন্টেইনার সবকিছু ইউজ করতে পারবেন আর কি। তো এই জন্য বলতেছি আর এগুলি ইউজ করতে হবে আপনার সিএসএস ইউজ করে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ ডিবের কোনো ডিফল্ট কোনো অ্যাট্রিবিউট নাই, বলতেছি এটা ডামি এলিমেন্ট, মানে নর্মালি জাস্ট আপনার ওই পার্টিশন কন্টেন্ট বিভিন্ন এলিমেন্ট গুলাকে আলাদা 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 পার্টিশন করে করে গ্রুপ 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 করে রাখতে চাইলে ডিপটা লাগে এবং ডিপটাই বেশি ইউজ হয় অনেক, হ্যাঁ। তো এখানে লাস্টে যেটা তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা বলতেছি যে আগে এইচটিএমএল ফাইভ আসার আগ পর্যন্ত ডিপটা মানে সারা কোনো উপায়ই ছিল না। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরেন যদি আপনি একটা জিনিস হেডার বলতে চান যে এটা আমার এই পেজের হেডার, তাহলে আগে যেটা করতে হইতো এইভাবে মনে করেন যে ডিপ লিখে তারপরে তার আইডি দিতে হইতো হেডার, ঠিক আছে, হেডার, এবং এটার এগেনস্টে যে সিএসএস লিখতে হইতো সেই সিএসএস এভাবে হেডার দিয়ে, যেহেতু আইডি সামনে হ্যাশ লিখতে হবে বা নাম্বার দিতে হবে, এটা এটা বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে এখানে হাবিজাবি লিখে দিলেন আগে, ধরেন ফন্ট সাইজ দিলেন, ধরেন যেহেতু হেডার বড় সাইজ আর কি, এইভাবে লিখতে হইতো। কিন্তু এখন এইচটিএমএল ফাইভ আসার পরে ডিরেক্ট হেডার এলিমেন্টই আছে, এটা এমন না যে আপনার ডিভ এলিমেন্ট ইউজ করে তার মধ্যে আইডি লিখতে হবে, হ্যাঁ। সিমিলার হচ্ছে আপনার ফুটারের ক্ষেত্রেও, এরকম যদি আপনি চিন্তা করেন ফুটারের ক্ষেত্রেও সেম, আপনার আগে যেটা করতে হইতো এখানে এরকম ফুটার লিখতে হইতো আইডির মধ্যে, আর এখন ডিরেক্ট ফুটার এলিমেন্টই আছে, ঠিক আছে, ফুটারের মধ্যে এভাবে সিএসএস অ্যাপ্লাই করতে হইতো এরকম। আর বলেন, হ্যাঁ আমরা কি ধরেন সাপোজ আপনি যেমন শুরুর দিকে একটা একটা নিজস্ব ট্যাগ ইউজ করছিলেন, যে ধরুন মাই কন্টেন্ট একটা ট্যাগ লিখতেছিলেন, ওরকম কি আমরা কি ট্যাগ নিজস্ব বানাতে পারি? এগুলো এখানে পারবেন না, নরমালি পারবেন না, ওগুলা হচ্ছে ওই যে রিঅ্যাক্ট ইউজ যদি করেন বা ভিউ বা অ্যাঙ্গুলার ইউজ করেন, তো ওরা তো কম্পোনেন্ট নিজে থেকে বানাইতে হয়, তো প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে এইচটিএমএল এর মধ্যে একটা এইচটিএমএল কম্পোনেন্ট হিসেবে যায়, মানে এলিমেন্ট হিসেবে যায়, হ্যাঁ। তো ওগুলা হচ্ছে কাস্টমাইজেবল এলিমেন্ট হয় তখন, এমনি নরমালি পারবেন না। তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে ন্যাভ, ফুটার, হেডার এইসব জিনিসগুলো এখন ডিফল্ট এইচটিএমএল ফাইভে আসছে, কিন্তু আগে এগুলো আসার আগে সব ওই ডিপ করে করে তার আইডি ফুটার দিয়ে ফুটারের এগেনস্টে বিভিন্ন ফুটারের যে সিএসএস গুলো অ্যাপ্লাই করতে, তো এইখানে সিএসএস অ্যাপ্লাই কেমনে করবেন, এখানে জাস্ট হচ্ছে ফুটার লিখবেন তাহলেই হবে, ফুটার লিখে ফুটারের যে সিএসএস ওইটা অ্যাপ্লাই করে দিবেন তাহলেই হবে, ক্লিয়ার। শুধু যদি এভাবে লেখেন জিনিসটা খেয়াল করেন, সিএসএস বলার সময় এগুলো ক্লিয়ার বুঝাবো, কিছুই দেন নাই সামনে, ডটও দেন নাই, কিছুই দেন নাই সিএসএস লেখার সময়, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার বোঝা এটা এলিমেন্ট, হ্যাঁ। যদি সামনে ডট দেন তাহলে বোঝায় ক্লাস, সামনে যদি হ্যাশ দেন তাহলে বোঝায় আইডি, এই তো। আচ্ছা এইচটিএমএল লিস্ট, তো এইচটিএমএল লিস্টটাও ভালো ইউজ হয় আমাদের বিভিন্ন ডেভেলপিং
প্রায় আমরা ইউজ করে থাকি। তো দুই ধরনের লিস্ট আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে, আনঅর্ডার লিস্ট আগে দেখি, আনঅর্ডার লিস্ট লিখতে হয় ইউএল এর মধ্যে, তারপর লিস্ট গুলো লিখতে হয় হচ্ছে এলআই এর মধ্যে। হ্যাঁ, তো ধরেন আমি আনঅর্ডার লিস্ট এর উপরে একটা টাইটেল দিতেছি, ধরেন এটা হচ্ছে লিস্ট 2 3 4। হ্যাঁ, তো এটা দেখি আসেন কেমন দেখায়, দেখেন এই যে লিস্ট 1 2 3 4। তো এখন আনঅর্ডার বলতেছি কেন, কারণ দেখেন সামনে বুলেট পয়েন্ট আসছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কোনো অর্ডার নাই, সবগুলা একই। আর যদি অর্ডার বলি, তো অর্ডার অর্ডার বললে যেটা হবে আপনার, জাস্ট হচ্ছে ইউএল টা ইউএল হয়ে যাবে, দেখেন অর্ডার লিস্টে যে 1 2 3 4, 1 2 3 4 সিরিয়ালে আসছে, মানে অর্ডার করে আসছে। হ্যাঁ, এই যে ইউএল মানে অর্ডার্ড লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এভাবে মনে ট্যাগ গুলো মনে থাকবে আর কি, মনে না থাকলে নিজে সার্চ দিলেও দেখবেন চলে আসছে। তো এখন দেখেন ডিফল্ট নিচ্ছে 1 2 3 4, তো আপনি যদি চান যে না আমি 1 2 3 4 না, আমি আর অন্য অন্য ইউজ করব, অর্ডার ইউজ করব, তো অর্ডার নর্মালি টাইপ দিয়ে দেয়, ধরেন ইউএল এর মধ্যে যদি আপনি টাইপ লিখে দেন এ, হ্যাঁ, তাহলে ক্যাপিটাল এবিসিডি নিবে, দেখেন ক্যাপিটাল এবিসিডি নিচ্ছে, ঠিক আছে। আবার যদি আপনি মনে করেন যে বললেন যে না আমি স্মল এবিসিডি চাই, হ্যাঁ, অথবা আমি রোমান চাই, অথবা স্মল রোমান চাই, স্মল রোমান হচ্ছে ওটা হচ্ছে ক্যাপিটাল আই, এটা হচ্ছে ক্যাপিটাল আই, এটা হচ্ছে স্মল আই, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার ডিফল্ট, আর এটা হচ্ছে অর্ডার লিস্ট, এভাবে এ লিখে দিলাম, আর অর্ডার লিস্ট এ, অর্ডার লিস্ট হচ্ছে রোমান ক্যাপিটাল আপার কেস বলে আর কি, আপার কেস রোমান বলে, হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার কেস নো রোমান। দেখি আসে কিনা, দেখেন যে এগুলো এবিসিডি, এ এগুলো স্মল এ, স্মল এবিসিডি, এটা হচ্ছে ক্যাপিটাল রোমান, এটা হচ্ছে স্মল রোমান, এখানে আর বোঝানোর তেমন কিছু নাই আর কি, ইকুয়াটাই হয় টাইপ। এখানে কোন কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, দেখেন ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডকুমেন্ট অবজেক্ট মডেলটা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবো, বা হচ্ছে যে দেখবেন যে বিভিন্ন লাইব্রেরি যে কুয়েরির মতো বা এরকম অনেক লাইব্রেরি যখন ইউজ করি, তখন হচ্ছে আমরা ওই ডকুমেন্টের উপরে ট্রাভার্স করতে হয়। ওই যে আপনি বললেন যে ডাইনামিক কন্টেন্ট যদি আসে এপিআই রেসপন্স থেকে, আমার ধরেন একটা এরে আসছে, সেই এরেটা আমি টেবিলের মধ্যে ঢুকাবো, কিন্তু এরের সাইজ বা এর তো আমি কন্টেন্টের সাইজ বা এরের মধ্যে এলিমেন্ট কয়টা আছে আমি তো জানি না, তো তখন তো আপনার ডাইনামিক্যালি ওই টেবিল ধরে গিয়ে টেবিলে রো আপডেট করতে হবে। তো এখন আপনি এই জিনিসটা যখন করবেন, তখন হচ্ছে আপনার ডকুমেন্ট মানে পুরো আমাদের এই সম্পূর্ণ পেজটারে এক কথায় বলে ডকুমেন্ট, ঠিক আছে, এটা এক কথায় বলে ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্ট ধরে যেমন আমরা যখন যে কোয়েরি দিয়ে লিখি, তখন দেখবেন লিখি যে ডকুমেন্ট ডলার অফ ডকুমেন্ট ডট রেডি, মানে আমার এই এই পেজটা যখন রেডি হয়, ডকুমেন্টটা যখন রেডি হয়, তখন হচ্ছে এই কাজটা করো, কল ব্যাক এর মধ্যে ফাংশন দিয়ে লিখে দিই, ওটা কাজ করে তখন আর কি। তো সিমিলার আপনি যখন অন্যান্য লাইব্রেরি ইউজ করবেন বা বিভিন্ন ধরনের, ধরেন সবকিছুই তো আসলে ব্রাউজারের উপরে কাজ করতেছে, অপারেশনটা করতেছে আসলে ব্রাউজারের উপরে, তাই না? জাভাস্ক্রিপ্ট সবসময় ব্রাউজারের উপরে, আপনি এই পেজটার উপরে অপারেশনটা করতেছেন। তো এখন এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা বুঝতে হবে যে এটা কি জিনিস, এটা আসলে কিছুই না, হায়ারার্কি ট্রি মতো। ধরেন আমি যদি একটা ইমেজ দেখি, গুগলে গেলে দেখতে পাবেন যে প্রচুর ইমেজ আছে,
ডম বলে আর কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল ডম। সবগুলাই ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো দেখবেন একটা একটা করে, আমি জাস্ট একটা দুটো দেখাই দিই। এইটা দেখলেই হবে, এটা সিম্পল একদম। সেটা দেখে একটু ইয়ে আছে, আচ্ছা এই ইমেজটা দেখেন, এই ইমেজটা দেখেন, এই যে টপে এইচটিএমএল। তাহলে আমরা কি, যে আমরা তো সব যত ধরনের এলিমেন্ট লিখছি সব কিন্তু এইসব এই এইচটিএমএল এলিমেন্টের মাঝে আছে, ঠিক আছে? তো এই জন্য টপে হচ্ছে এইচটিএমএল, এরপরে দেখেন হেড আর বডি থাকে। এই যে আমাদের এরপরে যে এলিমেন্টটা, দুইটা একসাথে সিবলিংস, একটা হচ্ছে হেড, হ্যাঁ, এরপরটা হচ্ছে বডি। তো এই যে এলিমেন্ট গুলো লিখছি এটা একটা ট্রি জেনারেট করছে, এইটা এই পুরো ট্রিটাকে বলতেছে ডকুমেন্ট অবজেক্ট মডেল ডম অবজেক্ট আর কি। এই ব্রাউজার এই অবজেক্টটা বুঝে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যখন কাজ করে বা অন্য কোনো আপনি থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতেছেন, ওরা হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে ট্রাভার্স করে। এই বডির আন্ডারে অনেক কিছু থাকতে পারে, দেখেন যে ডিভ আছে, ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, এই ডিম থেকে এই যে একটা নরমালি নরমাল টেক্সট লিখছে কোন এলিমেন্টের মধ্যে না, এখানে ইমফাসাইজ ইউজ করছে, এটা অ্যাঙ্কর ইউজ করছে, মানে এটা লিঙ্ক আর কি, লিঙ্কের মধ্যে আবার ইমেজ ইউজ করছে, ওই যে আমরা যেমন ইউজ করছিলাম সিমিলার। তারপরে আবার এখানে দেখানো হচ্ছে যে ডিবের মধ্যে টেবিল ইউজ করছে, টেবিলের মধ্যে টিআর আছে, মানে চারটা রো, যে চারটা রো একই লেভেলে আছে, হ্যাঁ, এই টিআর এর মধ্যে টেবিল হেডার আছে, টেবিল হেডারের কন্টেন্টটা হচ্ছে স্টেপস প্রসেস, এগুলো হচ্ছে টেবিল হেডার, রো আছে সিমিলার। আবার এখানে দেখানো হচ্ছে এই টেবিল ডেটা, মানে এটা হচ্ছে, এটা বুঝেন, এটা টেবিল রো, তার মধ্যে টেবিল ডেটা, এই টেবিল ডেটার মধ্যেও আবার এলিমেন্ট ইউজ করছে স্প্যান, এই টেবিল ডেটার মধ্যে এমফাসাইজ ইউজ করছে, এগুলো ইউজ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই পুরো ফুল জিনিসটাকে বলতেছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই জিনিসটা ক্লিয়ার কি? আচ্ছা ভাইয়া, আমরা এমনি জাস্ট মানে হলো তাহলে ডম জিনিসটা হলো যে ধরা যাক ওই যে আমরা আপনি যেটা দেখাইলেন ভাইয়া যে এইচটিএমএল এ কল করা, মানে হলো যে এইচটিএমএল আন্ডারে যত ট্রি আছে সবগুলোকে কল করা, বা ওই যে যেমন ভাইয়া ডিভ এর ক্ষেত্রে বলছিলেন ডিভ একটা হলো যে গ্রুপ করে, মানে এখানে ডমটাকে ওইটাই বুঝাচ্ছেন যে ধরেন হয়তো একটা আইডি দিবেন, আইডি দিয়ে তারপরে বলবেন যে ডলার অফ ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, তাহলে ডকুমেন্ট বললে কিন্তু ফুলটা নিয়ে নিল একদম, ঠিক আছে? আর কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি ধরেন হচ্ছে আইডির নাম দিচ্ছেন, ধরেন এটার ভিতরে ইমেজ ইউজ করছে তাহলে ইমেজ আইডি দিচ্ছেন, হ্যাঁ, তো মাই ইমেজ ধরেন আইডির নাম দিচ্ছেন, তাহলে কি করবেন, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর মাই ইমেজ, তাহলে মাই ইমেজ আইডিটা পাবে, আইডি দিয়ে যে হ্যাশ সামনে দেখুন বা ইউ দিতে পারেন আপনার, তো বিভিন্ন ক্লাসের মধ্যে ইউজ করতে পারেন, ক্লাস ইউজ করলে সিমিলার ডিপ যেগুলোতে ইউজ করছেন সবগুলোতে পাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার মেন ইটা, যে ট্রাভার্সটা, যে আপনি ডকুমেন্টের মধ্যে কিভাবে ট্রাভার্স করতেছেন। তো আপনি এই দুই ডিবের মধ্যে যদি একটা ক্লাস বা আইডি দিয়ে ডিফারেন্স রাখেন, তাহলে আপনি এই ডকুমেন্ট বলে ফুল জিনিসটা আসলো, এরপরে আপনি যে ক্লাস বা আইডি দিবেন সেটাতে আপনি যাইতে পারবেন স্পেসিফিক। জিনিসটা ক্লিয়ার কিনা? আমরা জাভাস্ক্রিপ্ট দেখার সময় দেখবেন যে এই জিনিসটা খুব বেশি ইউজ হবে আর কি, এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা, যে আমরা ট্রাভার্স করব আমার এইচটিএমএল এর মধ্যে যে যে এলিমেন্ট আছে সেগুলো। তো এই কি করে, এটা ডোম এর মধ্যে থাকে সব অবজেক্ট গুলো আছে, দেখেন আমার এখানে কাইন্ড অফ ট্রি এর মতো আর কি, হ্যাঁ, এটা ট্রি আসলে, এটা ট্রি জেনারেট করে, হায়ারার্কি ট্রি আর কি, প্যারেন্ট, প্যারেন্টের নিচে চাইল্ড, চাইল্ড এর মধ্যে আবার তার চাইল্ড, তার চাইল্ড, আবার একই প্যারেন্টের একই লেভেলে যে দুজন থাকে সেই দুজন সিবলিংস, এরকম, ঠিক আছে? তো এখানে দেখেন ফার্স্টে হচ্ছে
আপনাদের মধ্যে মনে হয় কেউ কেউ ই করতে পারতেছে না, কানেক্ট হইতে পারতেছে না, মেবি নেট ইস্যু হইতে পারে। আপনাদের শুনতেছেন আমাকে রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন দেখেন, আর ইউটিউবে দিয়ে দিলে দেখতে পারবে আর কি পরে হয়তো। আচ্ছা এখন দেখেন এখানে মেইন জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যত ধরনের এলিমেন্ট গুলা থাকে এই 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 আপনার এই ডম এর মধ্যে আসে, ঠিক আছে? ডকুমেন্ট অবজেক্ট মডেল ফার্স্ট ক্যারেক্টার গুলো নিলে ডম হয় আর কি, ডম এর মধ্যে আসে। এরপর যত ধরনের ইভেন্ট আসে, ধরেন যে আপনি বাটন ক্লিক করলে কি কাজ করবে, একটা লিংকে ক্লিক করলে কি কাজ করবে, বা আপনি চাচ্ছেন যে কেউ যদি ফর্ম সাবমিট করে তাহলে কি কাজ হবে, এই যে যত ধরনের ইভেন্ট গুলো আসে, বাটনের উপরে বলেন, লিংকের উপরে বলেন, বা যে কোনো ইমেজের উপরে বলেন, হ্যাঁ এই যে ইভেন্ট গুলাও সবগুলাই এই ডম এর মধ্যেই থাকে, বাইন্ড করা থাকে ডম এর প্রত্যেকটা এলিমেন্ট এর সাথে, ঠিক আছে? এটা করে জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটা আমরা দেখবো পরে। এরপরে যত ধরনের এই যে আপনি ডম গুলো অ্যাক্সেস করার জন্য যে মেথড গুলো বলেন, হ্যাঁ এই যে মেথড গুলো হচ্ছে ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর বলতেছে মেথড, এই কুইরি সিলেক্টর বা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস, হ্যাঁ এই যে মেথড গুলা, এই মেথড গুলা ডম প্রোভাইড করে, ওই ডম এর এপিআই গুলা। তো ডমই বলে দিচ্ছে যে তুমি এইভাবে যদি এই জিনিস খুঁজতে চাও তাহলে এই মেথডটা কল করো, তাহলে তুমি এই জিনিস খুঁজে পাবা, ডিফল্ট দিয়ে দিচ্ছে ব্রাউজার থেকে, ঠিক আছে? মানে ডম জিনিসটা ব্রাউজারের এইচটিএমএল আর কি, এটা ব্রাউজার প্রোভাইড করে, ঠিক আছে? আমরা কোন একটা ডম যখন অ্যাক্সেস করতে চাই আমরা হচ্ছে ওই এপিআই গুলো, আসলে ব্রাউজারের এপিআই গুলো কল করি, ব্রাউজারই এক এক প্রত্যেকটা ব্রাউজার সেম এই মেথড গুলো প্রোভাইড করছে আমাদের। আচ্ছা ব্রাউজারের এপিআই বলতে ভাইয়া? ব্রাউজারের এপিআই বলতে মানে আপনি ধরুন কোন একটা এই ধরনের এই ডমটা তো ব্রাউজারে, আপনি এইচটিএমএল টিএমএল সব ব্রাউজারে লিখছেন না, তো ধরেন হচ্ছে আপনি এই ডিপটা ই করবেন, তো ডিপটা খোঁজার যে সিস্টেমটা, যে মেথডটা কল করলে এই ডিপটা দিবে, ওই মেথডটা ব্রাউজার দিছে, ওই মেথডটারই স্পেশালি বলে এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস আর কি, মানে ওই মেথডটাও লিখে দিছে, ওভাবে কল করলে একটা নির্দিষ্ট ফরম্যাট আসবে, ওভাবে যদি কল করে দেন ও আপনার যে রিটার্ন করবে, যে রেসপন্স দিবে সেই রেসপন্স আসলে এই ডিপটা থাকবে, এরকম হতে পারে নাকি সিম্পলি। আচ্ছা ক্লাস আইডি আলোচনা হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, ক্লাস হচ্ছে আপনি গ্রুপ অফ এলিমেন্টকে যদি ই করতে চান, ধরেন আপনি গ্রুপ অফ এলিমেন্টকে একসাথে একটা নির্দিষ্ট প্রপার্টি বা একটা নির্দিষ্ট সিএসএস আন্ডারে আনতে চান, হ্যাঁ তখন হচ্ছে আপনি ক্লাস ইউজ করে, ক্লাস হচ্ছে ডুপ্লিকেট হতে পারে, কারণ দুইটা ডিবের মধ্যে আপনি একই ক্লাস দিচ্ছেন, হ্যাঁ। এখন মনে করেন যে আপনি যদি এক জায়গায় সিএসএস অ্যাপ্লাই করে দেন এক লিখে ক্লাস, তাহলে দুই জায়গায় পাবে, কারণ দুই জায়গায় ওই ক্লাসটা আছে, কিন্তু আইডি কখনো ডুপ্লিকেট হতে পারে না, আইডি হচ্ছে ইউনিক হয়, ঠিক আছে? আইডি সবসময় ইউনিক হয়, তবে মডার্ন ব্রাউজারে ডুপ্লিকেট আইডি কাজ করে, তবে ওটা আমরা এখন চিন্তা করব না। আমরা চিন্তা করব যে আইডি মানে আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে আপনি যখন ইউনিকলি আইডেন্টিফাই করতে যাচ্ছেন, যে আমার এই এই আইডি দ্বারা কল দিলে এই এলিমেন্টটি পাবো আমি, তাহলে ওইটা একবারই ওই আইডি থাকতে পারবে, ডুপ্লিকেট দেওয়া যাবে না। আর আপনি যদি এমন হয় যে আপনার অনেক, ধরুন আপনার অনেকগুলা বাটন আছে, সবগুলা বাটনের আপনি কালার সেম সেম রাখতে যাচ্ছেন, তাহলে আপনি প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা ক্লাস লিখে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের জন্য সিএসএস লেখার দরকার নাই। আপনি যেটা করবেন প্রত্যেকটা বাটনের মধ্যে একটা কমন ক্লাস দিবেন, ওই ক্লাসের এগেইনস্টে আপনি বাটনের কালারটা দিয়ে দিবেন, তাহলে সবগুলো বাটনই ওই কালারটা পাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন দেখেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এটা যেমন যে কোড কোডের টেক্সট, ওই যে আমরা যেমন ইমফাসাইজ স্ট্রং ইটালিক দেখছিলাম, এটাও সেম। এগুলো হচ্ছে আপনার যে বিভিন্ন ফরম্যাটে লেখার জন্য, ব্লক ব্লক ফ্লো কোড তো বোঝেন, কোড ভিতরে কোনো কোড লিখতে চান তাহলে কোড ফরম্যাটে লিখতে হয়, এটা জাভাস্ক্রিপ্টে কোড বা হচ্ছে পিএইচপি কোড। আপনি যখন ডকস লেখেন তখন আরেকজনের উদাহরণ দিতে গিয়ে বলেন না যে এই কোডটা আপনি রান করান, তখন হচ্ছে ওইটা কোড ট্যাগের মধ্যে দেওয়া হয় নর্মালি। ব্লক কোর্স, ব্লক কোর্স মানে হচ্ছে ধরুন আপনার কেউ কোনো উক্তি দিচ্ছে, হ্যাঁ কারো উক্তি, তখন হচ্ছে ব্লক কোর্স এর মধ্যে দেয়। এগুলা দিলে সিএসএস এইচটিএমএল এর মধ্যে কিছুটা ডিফারেন্স হয়। তো এরপর এসএএমপি স্যাম্পল, স্যাম্পলটা হচ্ছে আপনার ইসের নরমালি যখন যে একটা স্যাম্পল দেখায় না, যে আমি এই এই প্রোডাক্টটা এরকম, এই কন্টেন্ট এরকম, স্যাম্পল এক্সাম্পল হচ্ছে এটা, ইজি লিখি যেটা আমরা এক্সাম্পল গ্রেটিয়া, হ্যাঁ ওইটা আর কি, ওইটা আপনি স্যাম্পলের মধ্যে লেখা যায়। কেবিডি মানে কিবোর্ড ইনপুট বোঝায়, ধরেন আপনার কোনো একটা ইনপুট কিবোর্ড থেকে দিতে হবে, তো তখন হচ্ছে আপনার ওই কেবিডি ইনপুটটা ইউজ করতে হয়। আর এরপরে যদি আপনি মনে করেন যে কেবিডি মধ্যে লিখলে ওটা কিবোর্ডের মতো একটা সাইন আছে, মার্কডাউনেও কেবিডি এটা কাজ করে, কেবিডি লিখলে কিবোর্ডের মতো করে বাটনের মতো করে আসে আর কি।
ভেরিয়েবল, ধরুন কোন একটা ভেরিয়েবল যখন আপনি লিখতেছেন ডকস ল্যাঙ্গুয়েজে, এটা একটা ভেরিয়েবল, তখন হচ্ছে ভার এই এই এলিমেন্টের মধ্যে লিখলেন, তখন হচ্ছে ওটা ভেরিয়েবলের মতো করে আসে। এগুলো লিখে দেখবেন যে একটা চেঞ্জ হয় কিছুটা, জাস্ট এই যেটুকু লিখছে এইটুকু লিখে লিখে রান করে দেবেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর্মস। ফর্মসটা কি জিনিস? আচ্ছা, ফর্মের মধ্যে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করি, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এলিমেন্ট গুলোর বিভিন্ন কাজ তারপরে দেখবো আমরা। তো নর্মালি এখানে আমি চারটা এলিমেন্টের নিয়ে আলোচনা করবো বেশি, এবং তাদের ভিতরে কি কি অ্যাট্রিবিউট হতে পারে, কখন কোনটা ইউজ করা যায় এরকম। তো ফার্স্টে দেখে আসেন ইনপুট। তো যেহেতু এটা ফর্ম, তো ফর্ম এলিমেন্টের মধ্যে লিখতে হয়। ফর্ম এলিমেন্টের মধ্যে সব ধরনের ইগুলা যাবে, আপনার এলিমেন্ট গুলা যাবে। তো ইনপুট হচ্ছে নর্মালি ইনপুট, এটা হচ্ছে সেলফ ক্লোজিং, ঠিক আছে? এই যে আসছে আর একটা সেলফ ক্লোজিং, ইনপুট এর কোনো ইন্ডিং ট্যাগ নাই। তো এখন মনে করেন আপনি ইনপুট এর প্রথমে যেটা লিখতে হয় টাইপ, হ্যাঁ টাইপ, ধরেন আমি লিখলাম টেক্সট, টেক্সট, আর এটা দিলাম ধরেন ফার্স্ট নেম। ফার্স্ট নেম টেক্সট, এইটুকু লিখলেই ইউজারের কাছে একটা ইনপুট নেবে, ইনপুট চাবে সে যে আমার এই ফার্স্ট নেমটা দাও তুমি। দেখেন এখানে আসছে ফার্স্ট নেমের আন্ডারে আপনার হচ্ছে ফার্স্ট নেম আসছে। এখন ধরেন এই জিনিসটা যদি লিখেন, ধরেন ফার্স্ট নেম লিখলাম হচ্ছে সজীব, তো সরি, দেখেন এখানে আপনার জিনিসটা টেক্সট হয়ে আসতেছে। তো এই টাইপের উপর ডিপেন্ড করে যে এই জিনিসটা কিরকম ইনপুট হবে। হ্যাঁ, ধরেন এরপরে যদি আমি বিভিন্ন ধরনের আরো আসছে, তো ধরেন আমি যদি এটাকে নাম্বার দেই, জাস্ট একই জিনিস নাম্বার দিলাম, এভাবে ইনলাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, স্পেসও কম নেবে। আচ্ছা দেখেন নাম্বার আসছে, ঠিক আছে, একটা ব্রেক দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা লাইন আসবে। দেখেন এই যে নাম্বার, এখন এখানে দেখেন আপনি এমনি টেক্সট লিখলে যে আমি অনেক টেক্সট টাইপ করতেছি আসতেছে না, কিন্তু 1 2 3 লিখলে আসবে, কারণ আপনি স্ট্রিক করে দিয়েছেন যে ইনপুটের মধ্যে শুধু নাম্বার যাবে। এবং এই ডান পাশে খেয়াল করেন এখানে যে আপনার যে আপ ডাউন দুইটা বাটন আসছে, আপনি ইচ্ছা করে নাম্বার বেশি বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন, ঠিক আছে? সেম ভাবে ধরেন আপনার যদি এটা পাসওয়ার্ড হয়, তাহলে লিখবেন এটা পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড ভিজিবল, যেমন আপনি এখানে লিখতেছিলাম যখন, তখন হচ্ছে দেখা যাচ্ছে কি টাইপ করতেছি, হ্যাঁ, কিন্তু আপনার পাশে যদি কেউ বসে থাকে, আপনি পাসওয়ার্ড টাইপ করার দরকার হয়েছে এখন, কিন্তু আপনি তো তারে সরাই দিয়ে তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন না। তো এই জন্য যদি আপনি টাইপটা পাসওয়ার্ড বলে দেন, তাহলে ধরেন যখন টাইপ করবেন তখন হচ্ছে এটা হিডেন থাকবে, এটা বোঝা যাবে না যে আপনি কি টাইপ করতেছেন। এটাই হচ্ছে আসলে আপনার এই টাইপ পাসওয়ার্ডের স্পেশালিটি। হ্যাঁ, প্লেসহোল্ডারটা হচ্ছে ধরুন আপনার কোনো টাইপ নাই, ধরুন আমি এখানে একটা প্লেসহোল্ডার দিলাম, দিয়ে বললাম যে ইন্টার ফার্স্ট নেম, তো এটা হচ্ছে ইউজারকে একটা সাজেশন দেওয়ার মতো যে এটা আসলে কি রিলেটেড। দেখুন এখন আমি যখন ইনপুট নাই, তখন আমার এই জায়গায় দেখাচ্ছে যে ইন্টার ফার্স্ট নেম, মানে ইউজার দেখলেই বুঝবে যে আমার এই জায়গাটা ফার্স্ট নেম দিতে হবে। বা মনে করেন কখনো পাসওয়ার্ড টাইপ করার সময় রিকোয়ারমেন্ট থাকে যে আপনার আপনি কি কি দিতে পারবেন, ধরেন হচ্ছে আপনার আপার কেস, হ্যাঁ লোয়ার কেস, তারপরে ডিজিট, তারপর আন্ডারস্কোর বা ড্যাশ, এই 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 কয়টা ক্যারেক্টারের বাইরে কিছু দিতে পারবেন না। তো আপনি ইউজারকে জাস্ট এখানে বলে দিলেন যে অনলি ইউজ দিস, এরপরে যদি আপনি রিলোড দেন, দেখেন ও বলতেছে যে এই যে আপার কেস লোয়ার কেস, হ্যাঁ এগুলা ইউজ করো, এটা ই হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, কিন্তু দেখাচ্ছে আর কি এগুলো যে সিএসএস দিয়ে ঠিক করতে হয় হাইট কত উইথ কত হবে, ঠিক আছে? প্লেস হোল্ডারটা ক্লিয়ার হয়েছে?
ভাইয়া মনে করেন যে আমরা একটা হচ্ছে ফার্স্ট নেম আগে দিয়েছিলাম, তো আমরা যদি পরে হচ্ছে ফেসবুকে লগ ইন এর সময় দেখেন আমরা যদি কোনো ইমেল দিয়ে একবার লগ ইন করে আবার লগ আউট করি, তখন আবার যখন ওখানে ক্লিক করি তখন ওই যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করেছিলাম ওইটা আবার মানে সাজেশনে দেখায়। হ্যাঁ, ওইটা ব্রাউজারের ফিচার, ওইটার বলে অটো কমপ্লিট। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এখানে অটো কমপ্লিট দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার যেটা হবে, আপনি যখন হচ্ছে টাইপ করবেন তো ধরেন একবার দিচ্ছেন, পরে আপনার যদি এরকম ব্রাউজারে সেভ করা থাকে যে আপনার অটো কমপ্লিট টু, আপনার ব্রাউজারের উপরে ডিপেন্ড করে এটা। হ্যাঁ, তারপরে যখন আপনি ওই জিনিসটা এটা একবার সাবমিট করতে হবে, সাবমিট করলে এই জিনিসটা ও মনে রাখবে, ব্রাউজার মনে রাখবে। আপনি ধরেন কথার কথা, আপনি যে টাইপ করার সময় সাজেশন দিবেন, ওই সাজেশনটা আসবে কই থেকে? ওই সাজেশনটা আসবে হচ্ছে ব্রাউজার থেকে, ঠিক আছে? এখন এই সাজেশনটা কি আপনি এই জায়গায় দেখতে চান না দেখতে চান না সেটা বলতেছেন এখানে অটো কমপ্লিট। ব্রাউজারের কাছে আছে, কিন্তু আপনি যদি অটো কমপ্লিট টু বা অটো কমপ্লিটটা না দিয়ে রাখেন তাহলে হচ্ছে ব্রাউজারের কাছে থাকলেও আপনার এই জায়গায় সাজেশন আসবে না। কিন্তু আপনি যদি এমন করেন যে আপনার এই জায়গায় দিয়ে দিচ্ছেন, তখন ব্রাউজারের কাছে যে থাকে যে ফার্স্ট টাইম দিলে অবশ্যই দেখাবে না, কারণ ফার্স্ট টাইম দিচ্ছেন কোন একটা ইমেল, ওটা তো নাই ব্রাউজারের কাছে ই করা সেভ করা। তো ওই জিনিসটা পরে যখন আপনি আবার দিবেন এবং অটো কমপ্লিটটা যদি থাকে, তার মানে হচ্ছে ওই জিনিসটা যখন আপনি টাইপ করতে যাবেন ওই এক দুই ক্যারেক্টার টাইপ করলে ফুল জিনিসটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর অন্যান্য টাইপগুলো দেখি আমরা। অন্যান্য ধরেন আপনি কালার ইউজ করতে পারেন, এটা একদম ডিটেক্ট দেখাই দিচ্ছি সবগুলো, এখানে আর তেমন বোঝার কিছু নাই। ডেট ইউজ করতে পারেন, সবই ইনপুট এলিমেন্ট, ঠিক আছে? আপনি জাস্ট টাইপটা চেঞ্জ করতেছেন। ইমেল ইউজ করতে পারেন, আর কি ইউজ করা যায়, রেডিও ইউজ করতে পারেন, আরো থাকতে পারে, আরো কিছু হয়তো আছে। ইউআরএল ইউজ করা যায়, ইউআরএল বলে একটা টাইপ আছে। তো আসেন সবগুলো একসাথে দেখি। এইতো দেখেন, এই যে কালার যেটা পাসওয়ার্ড বন্ধ তো দেখছি, কালার যেটা এটাতে ক্লিক করলে আপনার এখানে যে একটা ই ওপেন হচ্ছে কালারের, যে পিক করার যে কোন কালার নেবেন সেটা পিক করার ই আসছে, সেখান থেকে আপনি যে পোর্শনটা নিতে চান ওটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা ক্লিক করবেন এখানে সেটা চলে আসবে, এটাই হচ্ছে কালারের স্পেশালিটি। আর ডেটের স্পেশালিটি ক্যালেন্ডার ওপেন হবে, দেখেন যে ক্যালেন্ডার ওপেন হয়েছে। এগুলো আসলে অনেক ইজি করে দিছে আর কি কাজগুলোকে, আপনি জাস্ট টাইপটা বলে দিবেন, ব্রাউজারে আপনাকে জিনিসগুলো দিয়ে দিতেছে, ডেট, ইয়ার ফার্স্টে ডেট, তারপর মান্থ, দেখা এটা প্লেস হোল্ডারের মতো করে দেখাচ্ছে আর কি। ইমেল হচ্ছে ইমেলের টাইপে তো আগের টেক্সটের মতোই, তাহলে ইমেল দেওয়া টাইপ দিয়ে লাভ কি? ইমেলের টাইপ হচ্ছে যখন আপনি ইমেল লিখবেন তখন ইমেল সে ভ্যালিডেট করে, ধরেন আপনি দিলেন হচ্ছে sujeev@example.com, তাহলে এখানে কিছু জিনিস ইমেলে ভ্যালিড, যেমন অ্যাট সাইন থাকতে হবে ইমেলের মধ্যে, তারপর এখানে একটা ডট থাকতে হবে, আর মাঝখানের জিনিসপাতি অনেক চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ভ্যালিডেশন করার সময় সে এই 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 জিনিসগুলা ভ্যালিডেট করবে, এই যে অ্যান্ড এম্পারস্যান্ড, এই আপনার এট দ্য রেট অফ, অ্যাট এর অ্যাট, তারপর হচ্ছে ডট, এগুলো যদি না থাকে আপনি যখন এটা সাবমিট করবেন এরর দিবে, এখানে এইচটিএমএল এরর, যেটা ডিফল্ট এইচটিএমএল 5 এর যে এরর সেই এররটা দিবে। এমনি আপনি অন্য প্লাগইন ট্যাগিন ইউজ করে ফর্ম ভ্যালিডেশন ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ডিফল্ট দিবে। তো এই ডিফল্ট জিনিসটা আবার বন্ধ করতে হলে যে আমরা সবসময় লিখি যে ই ডট প্রিভেন্ট ডিফল্ট, ইটা হচ্ছে ইভেন্টটা, যে ইভেন্টের জন্য এই মেথডটা কল হবে, প্রিভেন্ট ডিফল্ট, প্রিভেন্ট ডিফল্ট দিলে ডিফল্ট যে আচরণগুলো করতো ওই আচরণগুলো আমরা বন্ধ করে দিতেছি আর কি। তারপর হচ্ছে নিজে যে প্লাগইন ট্যাগিন ইউজ করতে চাই ওগুলো করতে হয়। এগুলো এই লাস্টের তিন চার লাইন কি বুঝছেন? কে বুঝছেন? মানে আবার দেখতে পারি প্রিভেন্ট ডিফল্ট নরমালি হচ্ছে ডিফল্ট যে আচরণ গুলা করতো। হ্যাঁ, যেমন সাবমিট বাটন এলিমেন্ট গুলো
আমার এখানে এলিমেন্ট গুলো যে যেমন ধরা যাক সাপোজ এই ওই যে যেমন সাবমিট বাটন যেটা বললেন বা ইনপুট টেক্সট এলিমেন্ট গুলো মানে কি ব্রাউজার ধরেন ব্রাউজারে সাবমিট বাটন প্রেস করলে যে আচরণগুলো ডিফল্ট করে আপনার বলে দিতে হয় না সেই ইমেল টাইপ থাকলে ইমেলটা ভ্যালিডেশন করবে কোন ফিল্ডে যদি না থাকে আপনি যদি এখানে ডান পাশে রিকোয়ার্ড লিখে দেন হ্যাঁ এরকম রিকোয়ার্ড একটা এলিমেন্ট আছে রিকোয়ার্ড একটা ই আছে রিকোয়ার্ড ইকুয়াল টু যদি রিকোয়ার্ড লিখে দেন তারপরে যদি আপনি মনে করেন যে ফর্ম সাবমিট করেন কিছুই বলেন না HTML 5 আপনার অটোমেটিক্যালি এগুলো দেখবে যে জিনিসটা কি এমটি কিনা যদি এমটি থাকে তাহলে একটা এরর দিবে কারণ আপনি চাচ্ছেন যে আমার এই এরর দেওয়ার দরকার না এগুলো আমি ম্যানুয়ালি চেক করব বা আমি আমার অন্য ভ্যালিডেশন প্লাগইন আছে ওগুলা দিয়ে আমি চেক করব তাও তখন আর কি ডট প্রিভেন্ট ডিফল্ট ইউজ করা হয় হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই বলুন মানে লাস্টটা আসলে হ্যাঁ লাস্টে বলতেছিলাম যে ধরেন আপনার যদি এই একটা ফিল্ড রিকোয়ার্ড থাকে তো রিকোয়ার্ড হলে আপনি চাচ্ছেন যে এই ফিল্ডের ভ্যালুটা দিতে হবে মাস্ট হ্যাঁ তো ধরেন ইউজার দেয় নাই তারপর যে ফর্ম সাবমিট করে আর আপনি যদি এরকম রিকোয়ার্ড লিখে রাখেন শুধু রিকোয়ার্ড লিখলেও হয় রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড লিখলেও হয় এইভাবে লেখা প্রেফার করা হয় আর কি এটা হচ্ছে যে বলছিলাম যে HTML এর সিনট্যাক্স এরপরে যদি আপনার ফর্মটা সাবমিট হয় তাহলে যদি এমটি থাকে এরর দিবে বা ইমেল এর মধ্যে যদি আপনি টাইপ ইমেল বলে দেন সে যদি ইমেল এর মধ্যে ধরেন এট সাইন নাই বা ডট নাই বা অন্য কোনো একটা ভ্যালিডেশন দেখতে পারে সে দেখে যদি দেখে যে নাই তাহলে ওই এরর দেবে কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি ওই ব্রাউজারের ডিফল্ট যেটা চেক করে আমার ওই চেক দরকার নাই আমি ওইটা ইগনোর করতে চাই তখন হচ্ছে ওই প্রিভেন্ট ডিফল্ট ইউজ করা প্রিভেন্ট ডিফল্ট ইউজ করলে তখন আর ব্রাউজার নিজে যা করতো অটোমেটিক্যালি ওগুলো আর করবে না ক্লিয়ার হ্যাঁ ভাইয়া আচ্ছা তো এগুলা সবগুলাই হচ্ছে দেখেন ইনপুট ট্যাগ হ্যাঁ মানে আমার এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে ইনপুট এলিমেন্ট একটা তো ইনপুট এলিমেন্টের মধ্যে কত ধরনের ভেরিয়েশন থাকতে পারে সেটা মোটামুটি দেখলাম এরপরে ধরেন আমি যদি টেক্সট এরিয়া একটা এলিমেন্ট আছে এটার এটা দেখেন এটা আবার ইন্ডিং আছে ঠিক আছে এটা স্টার্টিং ট্যাগ ইন্ডিং ট্যাগ টেক্সট এরিয়াটা নরমালি ইউজ করা হয় হচ্ছে আপনার লং কোনো টেক্সট লেখার জন্য হ্যাঁ এদের স্পেশালিটি কি ধরেন ও বলতেছে ও অনেক লং টেক্সট ঠিক আছে ব্রাউজার রিফ্রেশ দিয়ে দেখেন এখানে আসছে এবং দেখেন এই পাশে ড্র্যাগ করে এটাকে বড় করা যায় এটাই হচ্ছে টেক্সট এরিয়ার স্পেশালিটি নিচেও করা যায় মানে আপনি রো বাড়াতে পারবেন ডানেও করা যায় মানে কলাম বাড়াতে পারবেন এটা হচ্ছে ফুললি কাস্টমাইজেবল আপনি যতটুকু লাগে অতটুকু করতে পারবেন এখন ডিফল্ট তো অনেক ছোট হয়ে আসছিল তো আপনি চাচ্ছেন যে আমার ডিফল্ট একটা নির্দিষ্ট এরকম হয়ে থাক কথার কথা হুম বা একটু এরকম হয়ে থাক সুন্দর দেখা যাবে ফর্মটা তাহলে আপনি এখানে রো কলাম বলে দিতে পারেন অর অ্যাট্রিবিউট আছে রোজ দিয়ে দিলেন ধরেন 10টা মানে নিচের দিকে 10টা রো নিবে আর কলাম এখানে ডাবল কোটেশন দিতে হবে হ্যাঁ আর কলাম মনে করেন বলে দিলেন হচ্ছে 20টা ডান দিকে 20টা নেবে এগুলা কিন্তু রো রো কিন্তু এগুলা এই কলাম এগুলা কিন্তু আপনার যে ডিফল্টটা ঠিক আছে এরপর আপনি এরকম ড্র্যাগ করে বড় করতেই পারবেন ফার্স্ট টাইম কত থাকবে সেটা ধরেন আমি এটা অনেক বড় দিয়ে দিই তাহলে বুঝবেন যে এটা কাজ করতেছে দেখছেন নিচের দিকে কতগুলো আসছে রো এটাই হচ্ছে আসলে ওই রো কলাম অ্যাট্রিবিউট এর কাজ এই দিলাম 20 20 দিলাম স্কোয়ার সাইজ হবে এটা আসছে তো তাহলে কি ভাই যে ইউজার মানে হচ্ছে যে ওয়েবসাইট ই করবে ডেভেলপার দেখবে ইউজার হ্যাঁ যে ইনপুট দিবে আপনি যে কোনো কিছু কাস্টমাইজ করে ফেলতে পারবেন তবে এটা তো ডিফল্ট আচরণ আর কি টেক্সট এরিয়া ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে এরকম ফিক্সড কর করলে করবেন সমস্যা নাই হাই টু উইথ এখানে এটা অফ করে দিবেন এগুলো তো যে বিভিন্ন সিএসএস প্রপার্টি ইউজ করে চেঞ্জ হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে
ভাইয়া এই জায়গাটা বুঝি নাই কোনটা এই যে র হচ্ছে 20 আর কলাম আচ্ছা এই র রোজ বোঝায় হচ্ছে আপনি নিচের দিকে কতটুকু কয়টা র নেবে ঠিক আছে মানে আর কলাম বোঝায় যে ডান দিকে কতটুকু যাবে তো আপনি দেখেন যদি আমি এই দুইটা না ইউজ করি ইফেক্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি করতেছে আসলে ওই আমি দেখেন এই ফন্টটা কত ছোট হয়ে আছে না ফন্টটা একদম ছোট এখন আমি এটাই থাকবে কিন্তু ইউজার কিন্তু বড় করতে পারবে কিন্তু জিনিসটা তো খারাপ দেখা যাচ্ছে দেখেন কিছু টেক্সট হচ্ছে আপনার এখানে রয়ে যাচ্ছে ভিতর দিকে চলে গেছে এরকম ভাবে স্ক্রল করা যায় আবার তাহলে এখন আমি চাচ্ছি না আমার আমার ফর্মটা ফার্স্ট টাইম এরকম থাক এতটুকু থাক তারপরে যদি ইউজার আরো বড় টেক্সট দেয় তাহলে সে বাড়াই নিবে সমস্যা নাই কম দিলে তো সমস্যা নাই যেটুকু আছে এটুকু দিতেই পারবে এই জন্য আপনি হ্যাঁ তাহলে হচ্ছে ডান পাশে বাড়তেছে নিচে বাড়ে নাই ঠিক আছে বড় ছোট কিন্তু আপনি করতেই পারবেন কিন্তু আপনি ডিফল্টটা ঠিক করে দিচ্ছেন যে হ্যাঁ জি বলেন বলতেছিলাম এই কথাটা একটু এরপরে বলবো সেটা হচ্ছে যে টেক্সচারটা হচ্ছে স্পেস সেনসিটিভ ঠিক আছে দেখেন লেখা আছে স্পেস সেনসিটিভ তার মানে আপনি যে ডানে বামে যা দিতেছেন ধরেন আই এর আগে যে স্পেস আছে না কিছু ফেল করছেন হ্যাঁ এই স্পেসটা হচ্ছে আসলে এই স্পেসটা এটা যদি বাদ দিয়ে দেন তাহলে দেখেন আইটা যে বামে চলে আসছে ফেল করছেন তার মানে টেক্সট এরিয়ার মধ্যে আপনি যেভাবে লিখবেন এখানে ওভাবেই আসবে স্পেস নিবে ইন্টার নিবে সবকিছু নিবে তার মানে এক কথায় যদি বলেন স্পেস সেন্সিটিভ আপনি যেখানে যত স্পেস দিবেন সেখানে ততগুলো স্পেসই নিবে সে এটা যদি আপনি ডান দিকে সরায় দেন হ্যাঁ ধরেন লংটারে ডান দিকে সরায় দিলেন এরপর দেখেন যে লংটা ডান দিকে চলে আসছে এই বামের স্পেসগুলো আসলে ওর এই বামের স্পেসগুলো আর কিছু না এটাই হচ্ছে আপনার মেইন যে ডিফারেন্স সেটা নরমাল পি এর সাথে টেক্সট ডি টিপিতে আপনার ওটা ছিল স্পেস নট সেনসিটিভ বা এটা হচ্ছে স্পেস সেনসিটিভ স্পেস যেভাবে দিবেন ফর্মের মতো ভাবে আসবে না ফর্ম সাবমিট হওয়ার সময় ওভাবেই যাবে স্পেস স্পেস হয়ে যাবে একদম এটা ক্লিয়ার জি ভাইয়া আচ্ছা সিলেক্ট হচ্ছে ধরেন আপনার অনেক সময় অনেকগুলো ড্রপ ডাউন দিয়ে দিন আমরা তো ওই ড্রপ ডাউনটা আর কি অনেকগুলো অপশন থাকে তার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হয় তো এখন ধরেন চারটা অপশন দিলাম অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি অপশন ফোর হ্যাঁ তো রিলোড দেখেন যেখানে আসছে মানে আসলে সিএসএস না থাকলে জিনিসগুলো খুব পিকুলেট হয়ে যায় দেখেন এই যে সিলেক্ট ঠিক আছে দেখেন এই যে অপশন ওয়ান টু থ্রি ফোর কিন্তু ফার্স্ট টাইম সিলেক্ট হয়ে আসছে কি অপশন ওয়ান না দেখেন রিলোড দিলাম ফার্স্ট টাইম সিলেক্ট হয়ে আসছে কি অপশন ওয়ান না যদি আপনি কোনোটা যদি না লিখে দেন যে এটা সিলেক্ট তাহলে এগুলো এগুলো শুনে এগুলো কিন্তু অনেক কমন জিনিস মানে এগুলো সবসময় লাগে এবং ইম্পর্টেন্ট জানতে হয় যেগুলো আছে আপনি যে নাই জানেন যে এরকম বলে জিনিস আছে তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ভুলে গেলে কমান্ড ভুলে গেলে সমস্যা নেই কমান্ড ভুলে গেলে গুগল তো আছে এখন দেখেন আপনি এই জিনিসটা যদি আপনি চাচ্ছেন যে সবসময় অপশন টুটা সিলেক্ট থাক আমি যখন ব্রাউজার রিফ্রেশ দিব এখানে অপশন টুটা দেখাক ডিফল্ট তাহলে আপনি এইখানে যে লিখে দিবেন সিলেক্টেড ঠিক আছে বা সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড এভাবে লিখে দিবেন লিখে দিলে দেখেন এটা রিফ্রেশ দিলে এই যে অপশন টুটা ডিফল্ট দেখাচ্ছে খেয়াল করছেন অপশন ওয়ান আপনি যাইতে পারবেন সমস্যা নাই পরেও যাইতে পারবেন সমস্যা নাই কিন্তু ফার্স্ট টাইম কোনটা থাকবে সেটাই বলতেছে এই যে এই জিনিসটা ডিফল্ট আর যদি কোনোটা না দেন তাহলে হচ্ছে ও ডিফল্ট প্রথমটা নিয়ে নিবে হ্যাঁ আমি কোথায় যেন দেখেছিলাম অ্যাক্টিভ লেখা থাকে কি থাকে অ্যাক্টিভ আর একটা জিনিস
অ্যাক্টিভ মানে হচ্ছে আপনার কোনটা অ্যাক্টিভ হয়ে থাকবে এটা দেখাবো একটু পরে, দেখেন ইনপুটের মধ্যে দেখাই দিব নি যে কোন ফর্মটা। যেমন মনে করেন ব্রাউজারটা রিফ্রেশ দিছে, ফোকাস একটা জিনিস আছে একটি, যেমন এই জিনিসটা এখন এটা অ্যাক্টিভ দেখছেন, এই যে চারপাশে বর্ডার ব্লু হয়ে আসছে এখন এটা অ্যাক্টিভ, কিন্তু ব্রাউজার রিফ্রেশ দিলে কোনোটা অ্যাক্টিভ না। তো চাচ্ছেন আপনি যে আপনি এই জিনিসটা ফার্স্ট টাইম এ যাতে ব্রাউজার রিফ্রেশ দিলে, দেখুন ব্রাউজার রিফ্রেশ দেওয়ার পরে যদি আপনি লিখা শুরু করেন কোথাও লিখতেছে না, কিন্তু আপনার যদি ব্রাউজার রিফ্রেশ দেওয়ার পরে এইভাবে সিলেক্ট হয়ে থাকে তাহলে লিখলে কিন্তু লেখাটা আপনার ওই ফার্স্ট নেমের যে ইনপুট বক্স ওখানে লেখা হবে। তো এই জিনিসটা যদি করতে চান তাহলে এখানে লিখতে হয় অটো ফোকাস। হ্যাঁ, যে অটো ফোকাস অটো কমপ্লিট সাজেশন আসছিল, যে অটো কমপ্লিট বুঝছেন, অটো কমপ্লিট হচ্ছে ওইটা যে আপনি কিছু টাইপ করলে আপনার সাজেশন চলে আসবে আর কি। আর অটো ফোকাস মানে হচ্ছে অটোমেটিক ফোকাস থাকবে, এটা রিফ্রেশ দিলাম দেখেন যে এখানে যে এটা ইয়ে আসছে, যে রিফ্রেশ দিচ্ছি দেখেন হচ্ছে আমি বাইরে ক্লিক করলে এটা আনডু হয়ে যাচ্ছে, আবার রিফ্রেশ দিচ্ছি দেখেন ফার্স্ট টাইম, রিফ্রেশ দেওয়ার পর লেখা শুরু করলে ডিরেক্ট ওই ইনপুট বক্সের মধ্যে লেখা হবে। ঠিক আছে, এটা আপনি যে কোনোটাই দিতে পারবেন, এগুলো গ্লোবাল অ্যাট্রিবিউট, ফর্মেট যতগুলো সবগুলোর মধ্যে দিতে পারবেন। ধরেন এটা আপনি যদি এই ধরেন ইমেলের মধ্যে দিয়ে দিলাম, দেখেন এই যে ইমেল অ্যাক্টিভ হয়ে আছে, এখন যে ব্রাউজার রিফ্রেশ দিলে ইমেল অ্যাক্টিভ হয়ে আসতেছে, লেখা শুরু করলে এটার মধ্যে হবে। আর সিলেক্টের মধ্যে আর তেমন কিছু নাই, সিলেক্ট একটা সিলেক্ট করে দেওয়া যায় ডিফল্ট, নরমালি যেটা থাকে এখানে উপরে আরেকটা এক্সট্রা অপশন দিয়ে দেয়, অপশন দিয়ে বলে যে ইন্টার বা সিলেক্ট ইউর অপশন, এইভাবে বলে দিলে পরে যে ফার্স্ট এডটা ওইটা থাকে এটা ফালাই দিতে হবে, যে ফার্স্ট এডটা থাকে পরে যার যেটা মনে চায় সে সেই অপশনটা সিলেক্ট করবে আর কি। ঠিক আছে, অনেক ফর্ম এইভাবেই করতে যাক, আমি যে স্টান্ড করে দিচ্ছি। আর সিলেক্টের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই, আচ্ছা আর তেমন কিছু নাই, বাটন আছে, বাটন একটা জিনিস আছে হ্যাঁ যেটা সারা ফর্ম অসম্পূর্ণ থেকে যায়। তো নরমালি আমরা কি করি, বাটনে ধরেন টাইপ তিন ধরনের হয়, ঠিক আছে, একটা হয় সাবমিট, সাবমিট সাবমিট বাটন, এরপরে মনে করেন টাইপ দিলেন রিসেট, একটা বাটন আছে টাইপ আছে রিসেট, আর আরেকটা বাটন বাটন টাইপ আছে, ওটা ডিফল্ট আর কি, না দিলে কিছু ওইটাই বোঝায়, তবে বাটন বাটন টাইপ দিলেন। হ্যাঁ, এই যে একটা হরিজন্টাল একটা ইয়ে আছে এই স্যার বুঝছেন, এটাও সেলফ ক্লোজিং, তখন সেলফ ক্লোজিং এর মনে আসতেছিল না যে এটাও সেলফ ক্লোজিং, যে এই স্যার দিলে হরিজন্টাল একটা লাইন দেয় নিচে, মানে একটা দাগ দেয়, এই দেখেন যে একটা দাগ আসছে, খেয়াল করছেন একটা দাগ দিছে আর কি এই স্যার বলে। তো দেখেন এই তিনটা বাটন, সাবমিট রিসেট বাটন, তো এই বাটনে আসলে কোনো কাজ নাই, এই বাটন নরমালি বাটন ক্লিক করলে আপনি যে নিজে কোনো এটার উপরে ইভেন্ট দিয়ে তারপরে হচ্ছে সেই ইভেন্টের মধ্যে যে কিছু করতে চান করবেন। আর সাবমিট বাটনটা হচ্ছে সাবমিট বাটনটা দিলে HTML যেটা করে ডিফল্ট হচ্ছে এই ফর্মটারে সাবমিট করে, তো ফর্মটারে সাবমিট করলে কোথায় যাবে ফর্ম, কোথায় যাবে, তো এই জন্য ফর্মের মধ্যে দুইটা জিনিস লিখতে হয়, একটা হচ্ছে মেথড, এ সবসময় লেখা হয় নর্মালি, পোস্ট লিখতে পারেন অথবা গেট লিখতে পারেন। পোস্ট আর গেট কি করে এই জিনিসটা আজকে আর বলবো না, তাহলে শেষে কিছু জিনিস আছে ওগুলো দেখাতে পারবো না, ওটা নর্মালি হচ্ছে আমি জাভা স্ক্রিপ্টে কভার করে দেবো, ঠিক আছে, এগুলো জাভা স্ক্রিপ্টের সাথে মিলে। আচ্ছা, তো ধরেন আমি গেট দিলাম, আর ধরেন আমি কোথায় যে হিট করবে, সাবমিট হবে, তো সাবমিট হবে কোথায়, অ্যাকশন ধরেন আমরা এটা হচ্ছে নরমালি আপনার API সার্ভারই থাকে, ধরেন আমি নরমাল api.appsco.com/ দিলাম ধরেন লগইন, এই পাতে হিট করবে। হ্যাঁ, এই ফার্স্ট এরটুকু হচ্ছে আপনার সার্ভারের ডোমেন, এরপর এটা হচ্ছে ওই যে জায়গায় সার্ভার রান হয়ে আছে তার পাত আর কি, কোন পাতে যে হিট করবে। এখন আপনি যে সাবমিট বাটনটা প্রেস করেন ও এই জিনিসটা হিট করবে, এখন হিট করার সময় যাবে কিভাবে, এই সার্ভার যে হিট করবে এই ভ্যালু গুলা নিয়ে যাবে কিন্তু অটোমেটিক নিয়ে যাবে HTML5 ডিফল্ট, এটা যেটা হবে প্রত্যেকটা, যে প্রত্যেকটা যে এলিমেন্ট ইউজ করছি সবার মধ্যে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট আছে নেম। তো আপনি যদি কথার কথা এখানে যদি লিখে দেন যে নেম ইকুয়াল টু
টেক্সট এরিয়া ধরেন এটার মধ্যে দিলেন নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, আর এটা দিলেন ধরেন নেম ইজ ইকুয়াল টু এইজ, হ্যাঁ এরকম যে সবগুলা দিবেন যে কয়টা নেম থাকবে নেম ইকুয়াল টু কি বেলো কি বেলো পেয়ার যাবে। আসুন দেখি কোনটা কোনটা দিছি, ফার্স্ট নেমে ধরুন ফার্স্ট নেমে সজীব দিলাম, ঠিক আছে এই ইউআরএলটা খেয়াল করতে হবে যেন বড় করে দিলাম, আর এইজ দিলাম মনে করেন যে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ আর কোনটা দিছি আর হচ্ছে টেক্সট এরিয়াতে দিছি, টেক্সট এরিয়া মনে করেন এইভাবে দিলাম। আচ্ছা এরপরে সাবমিট বাটন প্রেস করতেছি এই এই জায়গায় খেয়াল করবেন, ঠিক আছে এই জায়গাটাতে খেয়াল করবেন, ধরেন আমি রিফ্রেশ দিলাম চলে গেল, ঠিক আছে। আচ্ছা এখন সাবমিট প্রেস করতেছি, আচ্ছা এই যে ভ্যালিডেশন ধরছে দেখছেন এই যে ভ্যালিডেশনটা আসছে যে প্লিজ ফিল আউট দি যে রিকোয়ার্ড দিয়ে রাখছিলাম, ভালো হয়েছে এই জিনিসটা দেখে গেলেন আর কি, এই যে রিপোর্টটা ফালাই দিতে হবে যেন সাবমিট করতে দেন না। ডেট আচ্ছা রিফ্রেশ দিতে হবে, এখন খেয়াল করেন এই এপিআই ডট এক্সকোড ডট কম এর তো অস্তিত্ব নাই, সামনে এইটুকু চলে আসছে কারণ হচ্ছে ফাইলের ভিতরে যাচ্ছে এই জন্য, হ্যাঁ এইচটিটিপিএস দিলে এটুকু আসতো না, ও হচ্ছে কারেন্ট পাথের সাথে একটু লাগাই দিচ্ছে আর কি, জাস্ট এখানে আপনি এইচটিটিপিএস দিয়ে এইভাবে দিলে ঠিকঠাক কাজ করবে আর কি। এই যে এখন খেয়াল করেন এই দেখেন এপিআই ডট এক্সকো ডট সার্ভারে লগ ইন পাথে যেয়ে সে হিট করলো, এবং এই যে কোশ্চেন মার্কের পরে যা থাকে এগুলো আরে বলে কুয়েরি প্যারামিটার, হ্যাঁ এই কুয়েরি প্যারামিটারের মধ্যে দেখেন যে ফার্স্ট নেম এই যে নেমটা নিছে, এই যে ফার্স্ট নেম নিছিলাম আমি যে আমার যে ফার্স্ট নেম ওইটার, তো এরপরে যে যে র্যান্ডম একটা ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটা, ঠিক আছে এই পর্যন্ত। এরপরে হচ্ছে এন্ড দুইটা ভ্যালুর মাঝখানে সেপারেটর হচ্ছে এম্পারসেন্ট, হ্যাঁ এরপরে পরের ভ্যালুটা যে এইজ নেম দিছিলাম এইজ, এই দেখেন পরে এইজ দিছিলাম নেম, এরপরে হচ্ছে ওই ভ্যালুটা যে ভ্যালু দিছে, এরপর এন্ড তারপর হচ্ছে টেক্সট এরিয়া, দেখেন টেক্সট এরিয়া নেম দিছিলাম টেক্সট এরিয়া, এরপরে হচ্ছে ভ্যালুটা দেখছেন এই যে ভ্যালুটা। এখন এখন আপনার এই বাকি ভ্যালুগুলো নেয় নাই কেন, বাকি তো আরো অনেক কিছু আছে ডেট আছে ইমেল আছে, কারণ আমি ওগুলোর মধ্যে তো নেম দিই নাই, ইভেন আমি যদি এর মধ্যে ইনপুট দেই তাও সে এটা ইউআরএল এ নিবে না, কারণ ও আসলে সার্চ করে ফর্মের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে নেম ধরে ধরে, যার নেম পায় এই নেম অ্যাট্রিবিউটটা যার পায় ওই নেম অ্যাট্রিবিউটের এগেনস্টে যে ইনপুটটা দিছে আপনার ইউআরএল এর মধ্যে ওভাবে যায়, ধরেন এটুকু হচ্ছে আপনার এই অ্যাকশনের মধ্যে যা বলছেন সেই ইউআরএল এর পরে কোশ্চেন মার্ক দিয়ে তারপরে হচ্ছে নেম ইকুয়াল ভ্যালু এন্ড, হ্যাঁ এন্ড সেপারেটর তারপর নেম ইকুয়াল ভ্যালু, এটা আবার সার্ভার পড়তে পারে, সার্ভার যেভাবে পড়ে এই জিনিসটা যে এন্ড দিয়ে স্প্লিট করে দিলে সবগুলো ভ্যালু চলে আসবে, আর ইকুয়াল দিয়ে যদি স্প্লিট করেন তাহলে এই যে আপনি নেম ভ্যালু এগুলো পাবেন আলাদা আলাদা করে, প্রত্যেকটা নেম ভ্যালুর জন্য আপনি আলাদা আলাদা পার্স করে ফর্মে দিতে পারবেন। কি আসছে হ্যালো, আচ্ছা যেটা বলতেছিলাম বুঝি না এটা বুঝেন নাই, আচ্ছা ঠিক আছে আবার বলতেছি দেখেন, ধরেন আপনি যখন ফর্মটা সাবমিট করবেন তখন সাবমিট করার পরে ডিফল্ট যেটা করে আপনার যে অ্যাকশনের যে যে ইউআরএলটা দেওয়া থাকবে সেই ইউআরএলটা হচ্ছে আপনার সার্ভারের ইউআরএল, হ্যাঁ সার্ভারের ইউআরএল এর পরে এন্ড দিবে কোশ্চেন মার্ক, দেখেন এই যে এখানে খেয়াল করেন এই যে আমি অ্যাকশনের মধ্যে দিছিলাম হচ্ছে এইটুকু, ঠিক আছে এটা আসলে আমার সার্ভার ইউআরএল, এরপর দিছে কোশ্চেন মার্ক,
তার মানে এটা হচ্ছে এখন কোয়েরি প্যারামিটার শুরু হইলো। কোয়েরি প্যারামিটারের মধ্যে প্রত্যেকটা ইনপুটের মধ্যে কি ভ্যালু হিসেবে আপনার ফর্মের ভ্যালুগুলো যাবে। তো কিটা কি, কিটা হচ্ছে আপনি যে নেম দিচ্ছেন, দেখেন এই যে প্রথমে যে যে ইন্টার ফার্স্ট নেম, এর যে নেম এফ নেম দিচ্ছেন, এই এফ নেমটা আসছে এখানে কি। এরপর ইকুয়াল দিয়ে হবে হচ্ছে আপনার ভ্যালুটা, তা আমি ইনপুট বক্সের মধ্যে যে ভ্যালুটা দিছিলাম সেটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে তারপরের ফিল্ড, তারপরে ছিল হচ্ছে এজ, হ্যাঁ এজ ছিল, তারপরে নেম, এর ভ্যালুটা যেটা দিছিলাম সেটা হচ্ছে এজ এর পরে ইকুয়াল দিয়ে আসছে। এভাবে আপনার ফর্মে যতগুলা নেম থাকবে সেই নেমের এগেনস্টে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো এইভাবে আপনার হিট হবে সার্ভারে। ক্লিয়ার? এই ভ্যালুগুলো কি আমরা আগে দিয়েছিলাম? হ্যাঁ ইনপুট বক্সে দিলাম না, এই যে এখানে ভ্যালু দিছি না, এই যে এই ভ্যালুটা, ওকে এগুলো এখানে বলা হয়েছে। ও রিসেট জিনিসটা কি, ধরেন ভ্যালুটা আছে এরপর যদি আপনি রিসেট ক্লিক করেন তাহলে হচ্ছে সব ভ্যালু আনডু করে দিবে, সে একদম ব্রাউজার রিফ্রেশ দিলে যেটা হয় সেটা করে দিবে সিম্পলি। আর এই বাটনে কোনো কাজ নাই, ঠিক আছে, মানে একটা টাইপ আছে, আপনি ওই বাটন টাইপ বাটন দিতে পারবেন, তাহলে হচ্ছে ওইটা আসলে এইচটিএমএল কোনো কাজ করবে না। তবে আমরা তো অনেক সময় অনেক প্রচুর কাজ করি, তখন একটু টাইপ বাটন দিয়ে রাখবেন তাহলেই হবে। আচ্ছা এরপরে অডিও ভিডিও, আমাদের ওয়েবসাইটে অনেক সময় অডিও ভিডিও ইনক্লুড করতে হয়। তো অডিও ভিডিও ইনক্লুড করার সময় আমাদের জাস্ট ওই অডিও ভিডিও এলিমেন্টে আসতে ডিরেক্ট, আমি শর্টকাটে দেখাই দিই, এগুলো আসলে তেমন বোঝার কিছু নাই, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। হ্যাঁ ধরেন যখন অডিও দিবেন, অডিও দিবেন, অডিও লিখবেন, যখন ভিডিও দিবেন ভিডিও লিখবেন, অডিওর ভিতরে সোর্স একটা এলিমেন্ট আছে, সেম এলিমেন্ট ভিডিওর মধ্যে আছে, আমি দুইটা প্যারালালি দেখাই দিচ্ছি, ঠিক আছে। সোর্সের মধ্যে এসআরসি অ্যাট্রিবিউট আছে, এখানে ওই অডিওর সোর্সটা দিবেন, ভিডিওর ক্ষেত্রেও সেম আপনি সোর্স দিবেন। এরপরে সোর্সটা দিলেই চলে আসবে, ধরেন একটা ভিডিও নিয়ে আসি, ধরেন লাস্ট লেকচারের ভিডিওটাই আনি, ধরেন গিট, ধরেন ইউআরএলটা নিলাম, ঠিক আছে এখানে দিয়ে দিলাম, ব্রাউজার রিফ্রেশ দিলাম, ও আচ্ছা এখানে কন্ট্রোলস বলে একটা জিনিস আছে, কন্ট্রোলসটা না দিলে কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোলস কন্ট্রোল ভিডিওর জায়গা কিন্তু নিচ্ছে সে, টাইপ বলতে হবে, ভিডিও টাইপটা না বলে তো বুঝবে না কোন টাইপে ফরম্যাট করবে। আচ্ছা টাইপটা বলে দিই, হ্যাঁ টাইপটা হচ্ছে এটা ভিডিও, আর টাইপটা MP4 দিলাম, ভিডিওটা আসা উচিত, কেন যে আসতেছে না, ভেঙে নিচে চলে যাচ্ছে সেটাই চিন্তা করতেছিলাম। আচ্ছা নর্মালি যেটা হয় আমি লিখে যাচ্ছি সিনট্যাক্স গুলা, কারণে কাজ করতেছে না, ঠিক আছে অডিওটা তো কিছু নাই ওইটার জন্য আটকে যেতে পারে। ভাইয়া যে ভিডিও সোর্সের এই জায়গায় এমবেডেড করে লিংকটা নিতে হবে না? হ্যাঁ ওইটা হচ্ছে আপনি আইফ্রেম ইউজ করে যদি করেন,
হ্যাঁ, আপনি এমবেডেড করে যদি নেন তখন হচ্ছে আই ফ্রেম করে, আই ফ্রেম করে আপনি যদি অন্য কোনো একটা ই থেকে, আর এটা হচ্ছে আপনি ডিরেক্ট ইম্পোর্ট করতেছেন, মনে করেন আপনার সার্ভারে এই ভিডিওটা আছে, তখন যদি আপনি এইভাবে লিংক দিয়ে দেন, ধরেন হচ্ছে আপনার এই ইউআরএল এ ধরেন ভিডিও নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে মনে করেন মাই ভিডিও ডট ডট MP4 আছে, তখন আপনার আর ওই আই ফ্রেম ইউজ করার দরকার নেই, ঠিক আছে? নর্মালি আপনি লিংক দিলেই ওটা কাজ করবে, এটা লোকালি এরকম একটা ভিডিও সেভ করলে কাজ করবে আর কি নর্মালি, ঠিক আছে? আর বাইরে থেকে যদি আনেন তাহলে তখন হচ্ছে আই ফ্রেম করে ইমবেড করে আনতে পারেন। এইভাবে ডিরেক্ট কাজ করে কিনা আমি শিওর না, আসলে আমি এইভাবে ডিরেক্ট কখনো কাজ করিনি ওই ডাইরেক্ট দিয়ে, কিন্তু এইভাবে কাজ করছে লোকালি, ঠিক আছে? আর আই ফ্রেম ইউজ করলে তো কাজ করবেই, তো অহরহ করা হয়। অডিওর ক্ষেত্রেও সেম। আচ্ছা, কন্ট্রোলসটা কি দেখেন, শর্টকাটে বলে দিচ্ছি, কন্ট্রোলসটা হচ্ছে আপনি যে যে ভিডিও মাঝখান থেকে শুরু করবেন না বামে থেকে শুরু করবেন, এই যে যে আপনার যে কন্ট্রোলটা দেয় এখানে দেখেন, এই ভিডিও যে আপনি এখানে ক্লিক করতে পারতেছেন, এখানে ক্লিক করতে পারতেছেন, পজ করতে পারতেছেন, হ্যাঁ, এই সব জিনিসপাতি গুলো হচ্ছে কন্ট্রোল। তো আপনি যদি এরকম কন্ট্রোলস ইকুয়াল টু কন্ট্রোলস দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এই কন্ট্রোল গুলো আসবে, আপনার ভিডিও যেটা প্লে হবে ওটা নিজ দেয় এই জিনিসগুলো আসবে, আর যদি না দেন তাহলে আসবে না, ডাইরেক্ট ভিডিও আপনি দেখতে পারবেন শুধু, আর কিছু করতে পারবেন না। আর অটো প্লে একটা অ্যাট্রিবিউট থাকে, অটো প্লে, হ্যাঁ অটো প্লে যেটা, এটা যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার পেজটা রিফ্রেশ দিলে ভিডিওটা আসলেই প্লে হওয়া শুরু হয়ে যাবে, মানে আপনার ই করতে হবে না, এই স্টার্ট করতে হবে না, অটো প্লে হয়ে যাবে। সেম অ্যাট্রিবিউট গুলো আপনার ইসেও আছে, এই অডিওর ক্ষেত্রেও আছে, ঠিক আছে? অডিওর ক্ষেত্রেও সেম জিনিস আছে, এখানে শুধু লিখতে হয় অডিও, কন্ট্রোল সেম, এখানে লিখতে হয় হচ্ছে আপনার অডিও, অডিও লিখবেন আর অডিও অডিওর ফরম্যাটটা দিবেন, নরমালি হচ্ছে MP3 হয়, অন্য ফরম্যাটও দিতে পারেন, WAV ওয়েভ এটাও ইউজ করতে পারেন, যেটি আপনার ভিডিওর যে ফরম্যাট সেটা দিবেন, আর সোর্সে তো সোর্স দিবেনই, মাই অডিও দিলেন, এগুলো আর তেমন কিছু নাই, ক্লিয়ার কিনা? কোনটা কোনটা কন্ট্রোলস? আচ্ছা, কন্ট্রোলসটা হচ্ছে আপনার ধরেন যখন ভিডিওটা প্লে হবে তখন এই যে নিচে বারটা আসছে না, ভিডিওটা আসতেছে না, এলাম দেখাইতে পারতাম, ভিডিও একটা লোকালি ডাউনলোড করে দিলেই আসবে আর কি, ছোট একটা ভিডিও তো অনেক বড় ভিডিও, তো আগে থেকে ডাউনলোড করে রাখলে বেটার হইতো আর কি, সাথে সাথে দিয়ে দেওয়া যেত। এখন যাই হোক, নর্মালি মনে করেন এখানে ভিডিওটা প্লে হবে, হ্যাঁ, তো ভিডিওটা যখন প্লে হবে তখন আপনার ওই ভিডিওটার আপনি যদি টানতে চান মাঝখান থেকে, এই যে এইটাই কন্ট্রোল, যখন যা করতেছি না এটাই কন্ট্রোল, এই যে পজ করতেছি, রিজিউম করতেছি, সামনে নিচ্ছি, পিছনে নিচ্ছি, এই জিনিসটা হচ্ছে এটা এটা এটাকে বলতেছে হচ্ছে আপনার কন্ট্রোল করা। এই জিনিসটা যদি আপনি এই আপনি যদি কন্ট্রোলসটা না দিয়ে দেন তাহলে ডিফল্ট যেটা থাকবে আপনি ভিডিও কোনো কন্ট্রোল করতে পারবেন না, এই ক্ষেত্রে অডিও কন্ট্রোল করতে পারবেন না, অডিও আসার পরে অডিও প্লে হইলে প্লে চলতেই থাকবে, আপনি পজও দিতে পারবেন না, সামনে পিছে টানতে পারবেন না, ওই বারটাই আসবে না নিচের ওইটা গুইটা, ঠিক আছে? এই যে এই নিচের এই গুইটাই আসবে না, আপনি কিছু করতে পারবেন না। আর অটো প্লেটা হচ্ছে যদি আপনি চান যে আপনার ব্রাউজারে ভিডিওটা আসার পর মানে রিলোড দিলে ভিডিওটা আসার সাথে সাথেই ভিডিওটা প্লে হয়ে যাক, ইউজারে যাতে যায় আর বাটন প্রেস করে প্লে না, যেমন এখানে ডিফল্ট কি থাকে, পজ থাকে, রাইট? না এখানে ডিফল্ট প্লে আছে, এই যে রিলোড দিলে ভিডিও চলতেছে, আপনি ইচ্ছা করলে পজ করতে পারবেন, তো এটা তো অটো প্লে অন, এটা যেখানে ইমবেড করা হয়েছে ওখানে যায় যদি দেখেন তাহলে দেখবেন যে অটো প্লে অন করা আছে। এখানে অবশ্য ওরা তো স্ট্রেট ফরওয়ার্ড দেয় না, অনেক কাহিনী করে দেয় আর কি, এখানে খুঁজেন দেখেন অটো প্লে বলে কিছু আছে কিনা, এগুলো তো জাভাস্ক্রিপ্টে কন্ট্রোল করে নর্মালি, হচ্ছে ওরা না সবাই ম্যাক্সিমামই ওই HTML দিয়ে, খুব HTML এর ডিফল্ট যেগুলো এগুলো দিয়ে খুব কম ইউজ করে, মানে ভিডিওগুলো সে দেখতে পারবে কিনা, তার অ্যাকাউন্ট এটা শুরু করবে কিনা, এগুলো প্রাইভেসির ব্যাপার সবার থাকে, তো আপনি যদি HTML এর মধ্যে ডাইরেক্ট অটো প্লে অন দিয়ে দেন তাহলে তো মনে করেন যে কেউ এসে ভিডিও দেখে ফেলতে পারবে, তো ওই জন্য ওরা জাস্ট আগে প্রাইভেসি গুলো চেক করে যে এর অথরাইজেশন আছে কিনা,
হ্যাঁ এই জিনিস দেখতে পারবে কিনা, যদি দেখে যে না এই জিনিস দেখতে পারবে তখন হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে ওটা রিপ্লাই করা যায়। এপিআই আছে, এপিআই কল করে যে আই ফ্রেমে যখন করেন আপনি তখন এপিআই কল করেন না, এপিআই কল করেন মানে এপিআই ইউআরএল টা ওখানে দিয়ে আসেন আর কি। তারপর বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে আপনি ওই আই ফ্রেম এর মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে আপনি কন্ট্রোল করতে পারেন। তো ওই রকম অনেকটা, তো অনেক অনেক জায়গায় দেখবেন যেমন হচ্ছে অনেক টিউটোরিয়ালে যে দেখবেন যে আপনার এই ভিডিও আসে কিন্তু ভিডিওটা আপনি প্লে করতে পারবেন না, উপরে একটা ধরেন গ্রে হয়ে থাকে বা অন্য একটা ই চলে আসে যে বলে যে লগ ইন করেন আগে, লগ ইন করতে গেলে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাবে যে আপনি আগে প্লে করেন তাহলে সেন দেখতে পাবেন ভিডিও। আবার দুই একটা ভিডিও ফ্রিতে দেয়, ওগুলো প্লে করা যায়। এই যে বিভিন্ন যে যে অথরাইজেশনের ব্যাপারগুলা যে এই লোক এই জিনিস দেখতে পারবে কিনা, এইসব জিনিসপাতি গুলা দেখার জন্য আপনি ফার্স্টেই অটো প্লে বা হচ্ছে ফার্স্টেই কন্ট্রোল টন্ট্রোল এগুলো অন করে রাখে না। যদি সব চেক টেক করে দেখে যে না এগুলো দেওয়া যায় তাকে, তখন হচ্ছে ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো অন করা যায়, আর না হলে হচ্ছে অফ থাকে ডিফল্ট। ক্লিয়ার? ভাইয়া আরেকটা কোশ্চেন। বলেন, অ্যাঙ্কর থেকে আপনি যখন যে টার্গেট ব্ল্যাঙ্কটা ইউজ করলেন তখন ফার্স্টের দিকে লিংকের পরে দিয়েছিলেন, পরেরটাতে আবার লিংকের আগে দিয়েছিলেন, এটাতে কোনো পার্থক্য আছে? লিংকের আগে পরে মানে আপনি বলতেছেন এই টাইপটা মনে করেন নেমের পরে দিলাম আর আগে দিলাম এরকম? না এটা না, যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর ট্যাগের HRF এটা মনে করেন, হ্যাঁ এটার পরে এই যে টার্গেট ব্ল্যাঙ্ক দিছেন, কিন্তু এর হচ্ছে আরেকটা লিংকে দিয়েছিলেন হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কটা HRF এর আগে, মানে আমাদের কারেন্ট ট্যাবটার পরে ওপেন হবে না আগে ওপেন হবে, এটা কি কোনো মানে ইয়াসে? এই ট্যাবটা তো আপনি ওপেন হবে ক্লিক করলে, ক্লিক না করলে, ক্লিক করার পরে তো এটা কারেন্ট যে ট্যাবটা আছে আমরা তারপরে হচ্ছে পরে হয় ডান দিকে, হয় ডান দিকে, বাম দিকে তো ট্যাবটা কোনো সিস্টেম নেই। বাম দিকে করা যায়, আপনি যে প্লাস তো বাম দিকে নাই, বাম দিকে তো কলার কলার কোনো অপশনই নেই। তবে একটা ইয়া ছিল আন্ডারস্কোর প্যারেন্ট, সেটা যেটা হয় আপনি যদি এখানে করেন আন্ডারস্কোর প্যারেন্ট দিতেন তাহলে হচ্ছে প্যারেন্ট যে ফ্রেম আছে ওই ফ্রেমে করতে, তবে ওইটা এখন হচ্ছে ডেপ্লিকেটেড আছে দেখতে পারেন। HTML এ প্যারেন্ট দেন তাহলে আসবে, ডেপ্লিকেটেড জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যাবেন আর কি, না লোকগুলো মাথায় থাকে। এই দেখছেন যে প্যারেন্ট বলে একটা জিনিস আছে, ভাবতেছিলাম আর লিংকের জন্য হচ্ছে আপনার এই টার্গেট এটা ডেপ্লিকেটেড করে দিচ্ছে, অ্যাঙ্কর ইউজ করবেন ঠিক আছে। লিংকের জন্য হচ্ছে আপনার ওইটাই লিংকের মধ্যে আগেই দেওয়া যায়, তো লিংকটা কেন ইউজ হয় জানেন, লিংকটা লিংক অ্যাট্রিবিউটটা এই লিংকের যে এলিমেন্টটা আছে লিংক এলিমেন্টটা ইউজ হয় হচ্ছে আপনার আপনি যদি ওই যে বাইরে থেকে HTML CSS এখানে যদি আপনি মনে করেন যে কোনো একটা ই করতে চান, ওই যে ফেব আইকনের মধ্যে লিংক লাগে রিলেশন আইকন বলে দিতে হয়, হ্যাঁ তো এখানে ধরেন আপনি যদি একটা জাভাস্ক্রিপ্টে লিংক করাতে চান
তাহলে হচ্ছে এখানে রিলেশন বলতে হয় হচ্ছে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার সোর্স দিয়ে দিতে হয়, স্টাইল বললে আপনার সিএসএস আসবে, এরকম আর কি মেটা ট্যাগের মধ্যে ইউজ হয়, এই সরি হেড ট্যাগ হেড এলিমেন্টের ভিতরে ইউজ হয় লিঙ্কটা। তো এই লিঙ্কের মধ্যেও আগে টার্গেট বলা যেত, তো এখন আর ওটা বলা যায় না আর কি। একটু ক্লিয়ার কিনা? আচ্ছা নেক্সট হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট কি জিনিস। তো রেসপন্সিভ ওয়েবসাইট হচ্ছে, কেউ একজন বলেন তো দেখি রেসপন্সিভ ওয়েবসাইট কি জিনিস। এই ধর মোবাইল বা যে কোনো ফ্রেমে মানে একদম মানে ওয়াইডটা 100% হয়, তারপর আপনার যে কোনো ফ্রেম চেঞ্জ হলো আপনার জিনিসগুলো মানে ভাবে কনভার্ট করে নেয় সাইজগুলো। হ্যাঁ গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি তাই। আমি একদম শর্টকাটে যদি বলে দেই তাহলে হচ্ছে, ধরেন আমরা একটা ওয়েবসাইট মোবাইলেও দেখি, হ্যাঁ ট্যাবেও দেখি, তারপরে পিসিতেও দেখি। তো পিসিতে আবার বিভিন্ন ধরনের মনিটর আছে, কোনোটা 14 ইঞ্চি, কোনোটা 16 ইঞ্চি, কোনোটা 21 ইঞ্চি, কোনোটা 27 ইঞ্চি। তো এই জিনিসগুলা তো ওই বিভিন্ন সাইজ হওয়াতে আমার ওয়েবসাইটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে আমি যদি আমার পিসিটা যদি 21 ইঞ্চি মনিটরেও দেখি তাহলেও যাতে ঠিকঠাক মতো সবগুলা দেখা যায়, সব জিনিস সিএসএস গুলা কাজ করে, কোনো কিছু ভাঙে না চলে আসে। আবার যে মোবাইলেও দেখি অনেক ছোট স্ক্রিন, তারপরেও যাতে সেটা ঠিকঠাক মতো দেখা যায়, সেটা যাতে ভেঙে না আসে, এর জন্য কিছু কাস্টমাইজ করতে হইতে পারে। ধরেন হচ্ছে কথার কথা, ধরেন কম্পিউটারে যখন দেখছি তখন হচ্ছে ধরেন আপনার পুরো ন্যাভ বার নেভিগেশন বার পুরাটাই দেখাচ্ছেন, হ্যাঁ মোবাইলে দেখলে নর্মালি হচ্ছে কি করেন কলাপসেবল করে দেয়, একটা বাটন থাকে এরকম তিনটা দাগের মতো, হ্যাঁ ওটা ক্লিক করলে পরে মেনুটা বের হয় আর ফার্স্ট টাইম হচ্ছে মিনিমাইজ হয়ে থাকে। তো এরকম বিভিন্ন যতগুলা এলিমেন্ট আছে আপনার নর্মালি হাইথর চিন্তা করলে কতগুলা কম্পোনেন্ট আছে, তো ওইগুলার আপনার প্রত্যেকটার মধ্যে বলতে হয় যে এই সাইজ হলে এই কাজ করো, এই সাইজ হলে এই কাজ করো। হ্যাঁ তাহলে যেটা হবে, আপনি যে কোনো স্ক্রিনে ওই পেজটা দেখবেন ওই পেজটা আপনার ঠিকঠাক মতো দেখাবে। আর যদি তা না করেন তাহলে হচ্ছে আপনি এইচটিএমএল লিখে গেছেন, আপনি আপনার মেশিনে ঠিকঠাক দেখবেন, ক্লায়েন্টের মেশিন বা আপনার ইউজার বা অন্য মোবাইলটা যখন ওপেন করবেন দেখবেন জিনিসটা ভাঙিয়ে চলে এক একটা এক এক জায়গায় চলে গেছে এলিমেন্ট। হ্যাঁ তো এই জিনিসটা তো না হয়, এই জন্য আপনি যখন ওয়েবসাইটটা এইচটিএমএল লিখবেন তো ওইটা যাতে রেসপন্সিভ হয়। এখন এইচটিএমএল একা রেসপন্সিভ হইতে পারে না, এইচটিএমএল দিয়ে রেসপন্সিভ বানায় হচ্ছে সিএসএস, ঠিক আছে? এবং সিএসএস দিয়ে আপনার হচ্ছে ওই যত এলিমেন্ট আপনি যত ধরনের জিনিস এইচটিএমএল এর ইউজ করছেন সবগুলারে হচ্ছে এমন ভাবে সুন্দর করে প্রপার্টি গুলো দেয় যাতে করে হচ্ছে আপনার ওই অটোমেটিক্যালি অন দা ফ্লাই আপনার স্ক্রিনের উইথ হাইট এইসব জিনিসপত্র চেক করে তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের লোড হয়। ইভেন এমনও হয় যে আপনার ওয়েবসাইটটা যদি মোবাইলে হয় তাহলে ডোমিনই চেঞ্জ হয়ে যায়। আপনার এমন দেখছেন facebook.com, হ্যাঁ এটা হচ্ছে মোবাইল ভার্সন, এই সামনে দেখেন এম আসছে, ঠিক আছে? তো এর এই এম এটুকু যে বাদ দেন এটা হচ্ছে কম্পিউটারের ভার্সন। তো এই জিনিসগুলা ই করে আপনার গিটার বা যে কোনো একটা ওয়েবসাইট যে দেখবেন যে যখন মোবাইল থেকে ই করে, বা আচ্ছা আপনি কম্পিউটারে যদি m.facebook.com দিয়ে সার্চ দেন দেখেন আপনার এটা ভাঙিয়ে যাবে একদম, জিনিসগুলো ছোট ছোট হয়ে আসবে, ইমেজগুলো অনেক বড় বড় হয়ে আসবে, লেখাগুলো পড়া যাবে না এরকম হয়ে আসবে। দিয়া দেখে দেখেন এখন যদি ইনস্ট্যান্ট কেউ দেখতে পারেন তাহলে দেখে আমার বলেন তো কেমন দেখা যায়, ভাঙা যায় না জিনিসটা, ভাঙা যায় আর কি, ঠিক আছে? হ্যাঁ তো এইটাই আপনি এখানে জোর করে বলে দিচ্ছেন যে এটা ফেসবুক, দেখছেন কেমন আসছে এই যে লেখাগুলো পড়া যাচ্ছে না, এই জিনিসটাই হচ্ছে আসলে। আবার এটা এমটা ফালাই দেন সামনে থেকে তাহলে দেন ঠিকঠাক চলে আসছে, দেখছেন? তাহলে কম্পিউটার ভার্সন এই যে এইটাই হচ্ছে রেসপন্সিভ। কখন কেমন হবে আপনার গুইটা, আপনার এই আপনার ইউজারের যে ভিউ দেখবে যেটা সেটা কেমন হবে, এই জিনিসটা বলে আপনার রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট, এগুলো হচ্ছে ডিজাইনাররা করে। হ্যাঁ যাক আজকে শেষ হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ মানে অনেকগুলো টপিক ছিল মোটামুটি মাঝখানে, সিরিয়ালি শেষ করা হয়েছে। ওকে আর একটা কথা যেটা হচ্ছে কি, আমি কিন্তু HTML CSS ভালো পারি না, বুঝছেন? মানে আমি নর্মালি HTML CSS লেখা হয় না তো, মানে খুব কম জানি। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর জিনিসগুলো প্র্যাকটিসের ব্যাপার আর কি, আপনি যদি মানে প্র্যাকটিস না করেন এই জিনিসগুলো আপনি ই করতে পারবেন না, ধরতে পারবেন না।
হয়তো আপনার ভুলে যেতে পারেন একটা জিনিস, কিন্তু ভুলে যাওয়া এক জিনিস, না পারা আরেক জিনিস। যেমন আমি একটা জিনিস দেখলে বুঝি যে এটা কেন কাজ করতেছে না, বা এটা দিয়ে কি করে, কোনটার মিনিং কি। আপনি যদি এই যে একবার যে শুনলেন, এখন যে আপনি নিজে প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে যেটা হবে আপনার এই জিনিসগুলো পরে মনে থাকবে। আর একজ্যাক্ট সিনট্যাক্স মনে না থাকলে নিচে সার্চ দিবেন, চলে আসবে। হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লো তো আছে, ওখানে খুঁজবেন, তাহলে দেখবেন যে আপনার সলিউশন দেওয়া আছে। কিন্তু আপনার বলেন, হ্যাঁ আপনি এরকম যদি আর্লি শুরু করতে পারেন তাহলে ভাইয়া আমরা তো শেষ করতে পারি আর কি। মনে করেন যে অনেক কিছু শেখাও হয় ভাইয়া। হ্যাঁ দেখি, চেষ্টা করবো আর কি প্রথম প্রথম ই করার জন্য। আচ্ছা ভাইয়া, লাইফ সাইকেলটা একটু বলে দিবেন এসটিএমএল। আচ্ছা, আপনার এই লিংকের মধ্যে যত ধরনের সিএসএস দিচ্ছেন অথবা জাভাস্ক্রিপ্ট দিচ্ছেন, যেগুলো আপনি জাভাস্ক্রিপ্ট নিচে দিবেন নরমালি বডিতে শেষ হওয়ার আগে, কারণ ব্রাউজারে প্রত্যেকটা ব্রাউজারে ডাউনলোডের একটা লিমিট থাকে। হ্যাঁ, নরমালি ক্রোম মনে হয় আপনার 6টা প্যারালাল ডাউনলোড থ্রেড রান করাতে পারে একসাথে। হ্যাঁ, তো আপনার যদি এরকম হয় যে আপনার এখানে আপনি অনেক ভারী ভারী জাভাস্ক্রিপ্ট দিচ্ছেন, 6টা বা 7টা দিচ্ছেন, ধরুন 6টা, সে 6টা নিলো সিএসএস দিচ্ছেন, জাভাস্ক্রিপ্ট দিচ্ছেন, মনে করেন সবকিছু মিলে 7টা আছে, তো কথার কথা 6টা সে প্যারালালি নিতে পারে। তো প্যারালালি 6টা নিবে, 7 নাম্বারটা কিন্তু লোড হবে না। আপনি হেড সেকশনে বসে আছেন, ব্রাউজার ইউজার কিন্তু রিফ্রেশ দিয়ে বসে আছে, তো এরপর আপনার ওই 6টা ডাউনলোড হচ্ছে, মনে করেন বড় বড় ফাইল অনেক, বিশাল বিশাল সিএসএস, তো ওগুলো ডাউনলোড হইতেছে। এখন আপনার যেটা প্রবলেম হবে, আপনার এই বডি সেকশনে তো আসে নাই কোনো এলিমেন্টই, আসবে না, পেজ সাদা হয়ে থাকবে। তো পেজ যেহেতু সাদা হয়ে থাকবে, ইউজারের কাছে জিনিসটা খুব খারাপ লাগবে, যদি ওয়েবসাইট স্লো, ঠিক আছে। তো এই জন্য আপনার নর্মালি হচ্ছে হেড সেকশনে কোনো ভারী জিনিস দিতে হয় না আর কি, সিএসএস গুলা দিতে হয়, কারণ আপনি সিএসএস গুলো আগে লোড করে রাখবেন, প্রত্যেকটা এলিমেন্ট, আইডি, ক্লাস, হাবি জাবি যত কিছু আছে, পরে যখন আপনার এইচটিএমএল লোড হবে ওই জিনিসগুলো অ্যাপ্লাই হবে। তো আগে তো আগে বলে দিয়ে আসতে হবে যে এর এই আইডি ক্লাস, এই আইডি কালার এই দাও, এই গালি ফন্ট এই দাও, তাহলে এই জন্য এটাকে উপরে দিতে হয়। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারাকশন। হ্যাঁ, আপনি যে বাটন ক্লিক করলে কি হবে, কোনো কিছু ডাইনামিক করতে চাইলে, কোনো বাটন ডাইনামিকলি আনতে চাইলে, বিভিন্ন ওই জিনিসগুলো আপনি পরে করলেও সমস্যা নাই। এই 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 সময় ব্যবধানটা কিন্তু খুব বেশি না, খুব হইলে ধরেন 700, 800 বা 1000 মিলিসেকেন্ড বা 1 সেকেন্ডে ধরেন। তো 1 সেকেন্ডের মধ্যে ইউজার এসে বাটন টাটন প্রেস করা শুরু করবে না, করলে বাটন কাজ করবে না আর কি। ফার্স্ট টাইম একটা বাটন ক্লিক করলে কাজ না করলে সমস্যা নেই, কিন্তু জিনিস তো পুরোটা লোড হয়েছে, আপনার জিনিস ভিউটা তো চলে আসছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই হেড সেকশনে ভারী জিনিস দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার ভিউটাই আসবে না। তো এই জন্য ওইটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস আপনার এই হেড সেকশনটা দিতে, কারণ যেহেতু সিকুয়েন্সিয়ালি লোড করবে, আপনার সবসময় চিন্তা করতে হবে যে আমার এই হেড সেকশনটা আমি খুবই মানে লাইট ওয়েট রাখবো, এরপরে বডি বডি লোড হোক, এরপরে ভারী জিনিসগুলো আমি নিচে দিব, ঠিক আছে। ভারী জিনিসগুলো একদম বডি টেক যেখানে শেষ হচ্ছে, যেখানে যেখানে শেষ হচ্ছে এর আগে দিয়ে দেবো। তার মানে কি, সব লোড হয়ে গেছে এবং তো যা যত যা এস্টিমেশন লোড হয়ে গেছে, এখন হচ্ছে বডিটা ই করো, তোমার বডির আগে যায়, এখন জাভাস্ক্রিপ্ট ভারী গুলা লোড করো। এবং এটা কিন্তু মানে সময়টা কিন্তু অত বেশি না, আপনার চিন্তা করতে হবে যে এটা মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ব্রাউজার স্লো ফাস্ট এর একটা ব্যবসা হবে ইউজারের কাছ থেকে। আপনি তো চাবেন আপনার ব্রাউজারটা মানে সাথে সাথে চলে আসুক, এরকম ইউজার এক্সপিরিয়েন্স যাতে ইউজার পায়, তাই না? ঠিক আছে, আর কোনো কোশ্চেন না থাকলে আজকে শেষ করে দেব। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল ওই যে GitHub এর যে প্রবলেমটা ছিল যে মাস্টার্স এ যে ইগনোরটা চলে আসতেছিল, হ্যাঁ ওইটা কিন্তু আনট্র্যাকড অবস্থায় ছিল, তো ওইটা কি করব? আন কিউরি যে আপনার ওই যে ইগনোর দা ফাইল, ইগনোর দা ফাইল, হ্যাঁ ওইটা ওইটা ছিল, ওইটা আনট্র্যাক হবে কেন, ওইটা তো গিট ধরবেই না। মানে মাস্টার্স এ যখন আমি স্ট্যাটাসটা দেখি তখন দেখা যায় আনট্র্যাক অবস্থায় আছে। তার মানে হচ্ছে আপনি যখন ওইটা ক্রিয়েট করছিলেন, তখন হচ্ছে আপনি গিট ইগনোরে ওইটা অ্যাড করেন নাই, আপনার আগে গিট ইগনোরে অ্যাড করে দিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে আপনার ই করতে, আপনি একবার অ্যাড করতে হবে, আপনি যে গিট রিমুভ ক্যাশ দিয়া ওই ক্যাশটা রিমুভ করে দেন, ক্যাশটা রিমুভ করে দিলে আর ওটা গিটে ধরবে না। মানে গিট কোনো একবার আপনি অ্যাড করছিলেন ফার্স্ট টাইম, এই জন্য গিট ওটাকে ট্র্যাক ফাইল ধরে নিছে, মানে ওটাকে ধরে নিছে যে আমি এই ফাইলের উপর অপারেশন করবো। এরপরে যখন আপনি গিট ইগনোরে অ্যাড করছেন, কিন্তু গিট ইগনোর কখন যায়, সে যখন মনে করেন যে আপনার দেখে যে এই ফাইলটা আমি চিনি না, তখন যে গিট ইগনোর যে খুঁজেছে, দেখি তো এই ফাইলটা তো আমি চিনি না, এই ফাইলটাকে ও ইগনোর করছে কিনা, যদি ইগনোর করে তাহলে ওই ফাইলটা চিনার সে চেষ্টা করে না, কিন্তু ইগনোর যদি না করে তাহলে চিনার চেষ্টা করে। কিন্তু যে ফাইলটা একবার সে চিনে ফেলছে, মানে একবার ইন্ডেক্স করে ফেলছে,
সেই ফাইলটা পরে যদি আপনি গিট ইগনোরে দেন তারপর সে হচ্ছে ওই ফাইলের উপরে অপারেশন করবে, কারণ ফার্স্ট টাইম তো একবার চিনাইছেন তো ওই ক্যাশ থেকে ও চিনবে, ও ফার্স্টে দেখবে এই ফাইলটা আমি চিনি কিনা, হ্যাঁ চিনি, তাহলে এটার উপর অপারেশন করো, ও কিন্তু আর গিট ইগনোরে যে খুঁজবেন। আচ্ছা ক্যাশ ডিলেটটা কি মাস্টার্সে গিয়ে করবো নাকি ব্রাঞ্চ ওয়ালে থেকে করবো? এটা আপনি যে কোনো ব্রাঞ্চের যে কোনো জায়গায় করেন, ও জাস্ট করবে কি ডট গিট এর ভিতরে ও যে একবার ক্যাশ করছিল ওই ক্যাশটা রিমুভ করে দেবে, এরপরে হচ্ছে আবার যখন আপনি গিট স্ট্যাটাস দিবেন তখন ও তো চিনে না ক্যাশে নাই, তখন ও গিট ইগনোর যে খুঁজবে, গিট ইগনোর যে আপনার অ্যাড করা আছে সেই ওই ফাইলের উপরে আর সে কোনো অপারেশন করবে না। আচ্ছা বাকিটা বুঝছেন কি বলছি? এটা হ্যাঁ ভাইয়া মোটামুটি, কিন্তু ভাইয়া গিটও কি ক্যাশ রাখে, মানে ব্রাউজার ক্যাশ রাখে, ক্যাশ মেমোরি রাখে? আবার গিটে ক্যাশ না, গিট ক্যাশ আছে তো, গিট ক্যাশ, গিটে নিজের ক্যাশ আছে, এত ফাস্টার কাজ করে, ক্যাশ ট্যাশ না থাকলে তো অনেক ঝামেলা, এগুলো সবাই ইন্টারনালি ক্যাশ ই করে মেইনটেইন করে। ওকে আজকে আজকের মত, জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাজের কথাটা বলে দিই, কাজ হচ্ছে আপনাদের এই আপনারা যে আপনাদের যতগুলো এলিমেন্ট আলোচনা করা হয়েছে এবং যতগুলো এলিমেন্টের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট আলোচনা করা হয়েছে, হ্যাঁ সবগুলো এলিমেন্ট এবং সবগুলো অ্যাট্রিবিউট চেষ্টা করবেন ইউজ করার জন্য, ইউজ করে আপনারা যেটা করবেন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন, হ্যাঁ এক পেজ হতে পারে, দুই পেজ হতে পারে, তবে নর্মালি আমি বলবো যে আপনাদের যার যার রিজিউমি আছে, যে রিজিউমি দিছিলেন বা যে রিজিউমি আপনি নতুন করে করতে পারেন সমস্যা নাই, সেই রিজিউমির মধ্যে তো আপনার পিকচার থাকে, লিংক থাকে, টেবিল থাকে, তারপরে বিভিন্ন কালার টালার ইউজ করতে পারেন, হ্যাঁ কালার টালার আপনার সিএসএস যাবেন না, কিন্তু এমনি নর্মালি উইথ হাইট এই করে মানে জাস্ট হচ্ছে হাইট উইথ বর্ডার এগুলো নিতে পারবেন আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা ফর্ম ইউজ করবেন, যেহেতু ফর্ম একটা বিশাল একটা পোর্শন হচ্ছে এইচটিএমএল এর, ফর্ম ইউজ করবেন, এন্ড কিভাবে ইউজ করবেন এটা আপনার ক্রিয়েটিভিটি, আমি কোডগুলো দেখবো সবার এবং আপনাদের গত লাস্টের কোডগুলো আমি সবগুলো রিভিউ করছি এবং ওগুলোতে রিভিউ করা হয়েছে। হ্যাঁ তো আপনারা যেটা করবেন এই কোনো কিছু যদি না বুঝেন তাহলে হচ্ছে জিজ্ঞেস করবেন, আর যদি বুঝেন তাহলে কাজ করবেন যেটা সেটা হচ্ছে যে এক পেজের অ্যাপ্লিকেশন বানাবেন, এক পেজ হতে পারে দুই পেজ হতে পারে সেটা আপনার ইচ্ছা, হ্যাঁ সৌন্দর্য নিয়ে ভাববেন না, সৌন্দর্য নিয়ে ভাববেন না, কারণ হচ্ছে আপনার সিএসএস তো আমরা এখনো শিখি নাই তাই না, তো সিএসএস যেহেতু শিখি নাই সেহেতু আমরা সৌন্দর্য নিয়ে ভাববো না, আমরা জাস্ট দেখবো যে এইচটিএমএল এলিমেন্ট গুলো আছে কিনা, দুই এলিমেন্টের মধ্যে স্পেস দিতে হলে ব্রেক লাইন ইউজ করবেন, বিআর ইউজ করবেন, স্পেসিং তো অত শিখাইছি, ওইটুকু ইউজ করে যতটুকু করা যায় ততটুকু করবেন। আর আমি আজকে যে এটা করছি এটা আমি কমিট করে দিব, ঠিক আছে? একটা রিপোর্ট লিংক দিয়ে দিব, ওই লিংকে যার যার ব্রাঞ্চ বানাবেন সেম আপনার নাম দিয়ে একটা ব্রাঞ্চ বানাবেন, ব্রাঞ্চ বানাইয়া এটা কি ডিটেইলস বলার দরকার আছে, মানে জাস্ট হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি কাজটা কি, আপনারা হচ্ছে রিপোর্টটা ক্লোন করবেন, ক্লোন করে নিজের নামে ব্রাঞ্চ বানাবেন, চেকআউট করে ব্রাঞ্চে যাবেন, গিয়ে আপনি জাস্ট নরমালি যেটা করবেন ওই ওই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে বসে আপনি এক পেজ দুই পেজ তিন পেজ যেমন চায় করবেন, কিন্তু আপনার ই হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে আপনি সবগুলা এলিমেন্ট ইউজ করার চেষ্টা করবেন, এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট গুলা ইউজ করার চেষ্টা করবেন, হ্যাঁ করে মানে জাস্ট প্র্যাকটিস এর জন্য, তারপর আমি সবার কোড দেখবো, দেখে দেখবো যে কে কতটুকু প্র্যাকটিস করছে, কে কিভাবে কাজ করছে, আমি দেখতে বুঝতে পারি আর কি, ঠিক আছে? হ্যাঁ ওই সিভিটা তাহলে ইয়া করবো আর কি, সিভিটাকে আপনার হ্যাঁ করেন, ওইটা আপনার একটা কাজ হয়ে থাকলো আর কি, লাস্টে একটা ফর্ম অ্যাড করে দেন, হ্যাঁ ফর্মের জন্য আলাদা পেজে আপনি আমার একটু প্র্যাকটিসের জন্য আলাদা একটা পেজ বানিয়ে রাখতে পারেন, সিভি সিভির মতো থাকলো আপনার পেজটা আলাদা বানাইলে, ঠিক আছে? আপনি একটা রিপোজিটরি এখানে ক্রিয়েট করে দিবেন, ওখানে আমরা পুশ পুল করব, আপনার ব্রাঞ্চে আপনি পুশ করবেন, আপনার ব্রাঞ্চে আপনি পুশ করবেন, আমি সব পুশ করে লাস্টে যখন কমপ্লিট হয়ে যাবে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবে, পুল রিকোয়েস্ট ক্রিয়েট করেও কিন্তু আপনি আপডেট করতে পারবেন, এমন না যে আপনার পুল রিকোয়েস্ট করে আপনার আর কাজ করতে পারবেন না, পুল রিকোয়েস্ট করে আপনি যে ব্রাঞ্চে পুশ দেন অটোমেটিক্যালি আপনার পুল রিকোয়েস্টের ওইটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার এমন হয় যে আপনি পুল রিকোয়েস্ট করার পরে আরো কাজ করতে চাচ্ছেন বা করবেন, তাহলে পুল রিকোয়েস্টের ডান পাশে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখে রাখবেন, এরকম ব্রেকেট দিয়ে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখবেন, মানে আপনার পুল রিকোয়েস্টের টাইটেল দিবেন না, তার বামে বা ডানে এই এই ওয়ার্ডটা লিখবেন, তার মানে বোঝা যাবে যে আপনার পুল রিকোয়েস্ট এখনো কমপ্লিট হয়নি, আপনি কাজ করতেছেন, তাহলে আমি আর রিভিউ করব না, ঠিক আছে? আচ্ছা ওকে 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 আল্লাহ হাফেজ। হ্যাঁ